টেনশন করবো না। তো আমি এরকম ক্লাস নিলাম, বিশাল অডিটোরিয়ামে ক্লাসরুম, সকল মানে ফার্স্ট ক্লাস, ফ্রি ক্লাস, সব গার্ডিয়ানরা আসছে স্টুডেন্ট নিয়ে। তো দেখা যায় যে গার্ডিয়ানদেরকে আমরা প্রথমে কথাবার্তা বলে গার্ডিয়ানরা চলে গেছে বাইরে ওয়েট করতেছে, স্টুডেন্টের সাথে আমি ক্লাস নিচ্ছি। তো আমি ক্লাস যখন শেষ করলাম, তখন যাচ্ছি, তো আমার পরিচালক পরিচয় করাইলো যে উনি হচ্ছে আমাদের টিচার, ঢাকা থেকে আসছে। এবং তো নর্মালি ঢাকা থেকে যে ভাইয়ারা যায়, একটু কদরটা একটু বেশিই থাকে, অন্যরকম একটা ইয়া থাকে, আমাদের ডিমান্ড থাকে ওখানে। তো হুট করে দেখলাম যে ম্যাক্সিমাম মহিলা হচ্ছে ওই গ্রাম থেকে আসছে, তো দেখা যায় যে ওই স্টুডেন্টদের নিয়ে আসছে শহরে, মফস্বল এলাকায় ক্লাস করার জন্য। তো আসলে অনেক সহজ সরল মানুষও ছিল সেখানে। তো দেখা যায় যে একটা, আমি খেয়াল করলাম এক মহিলা আসছে তার মেয়েকে নিয়ে। তো উনি ভদ্রমহিলার মানে হাজব্যান্ড বাইরে থাকে না সামহাউ, যাই হোক, তো উনি মেয়েকে নিয়ে আসছে। তো পরিচালক যখন বাইরের পরিচয় করলো, উনি আমার টিচার, ঢাকা থেকে আসছে আমাদের ইংলিশের টিচার। তো আন্টি ভাবছে যে আমি হচ্ছে ওই যে আগে যেরকম স্কুল কলেজে বলে দিয়ে আসতো যে স্যার আমার মেয়েটাকে একটু ইয়া খেয়াল টেয়াল দেখেন এগুলো, আন্টি ভাবছে আমিও সেরকম। তো উনি আসছে, আসার পরে উনি মানে আমাকে ডাকতেছে, মেয়েকে ডাকতেছে, এদিকে আসো এদিকে আসো। তো মেয়ে দৌড়ায় আসলো, আসার পরে মেয়ের হাতটা নিয়ে আমাকে বলতেছে, স্যার আমার মেয়েটারে আপনার হাতে তুলে দিলাম একটু দেখে টেকে রেখে। তো আমি বললাম যে আন্টি আমি তো নিজেরাই দেখতে পারি না, আপনার মেয়েরে কি দেখবো। হ্যাঁ, তারপর থেকে যাই না ঢাকার বাইরে, খুব রিস্ক। হ্যাঁ, তো মজার কথা হচ্ছে এই জন্য আসি, আসলে কোচিং অনেক মজাটা যে হয় এটা, বাট আমরা সবার ঊর্ধ্বে হচ্ছে আমাদের পড়াশোনা। আমরা যত যাই বলি না কেন, যাই করি না কেন, আমরা শুধু মাঝে মাঝে হয়তো আপনাদের অ্যামিউজমেন্ট করার জন্য, কারণ দীর্ঘক্ষণ ক্লাস করতে আমাদের একটু বোরনেস চলে আসে আমাদের, আর পড়াশোনাটা কখনো বোরনেস নেওয়া হয় না। মন খারাপ থাকলে আপনার পড়া হবে না, আপনি সারাদিন বসে থাকতে পারবেন কিন্তু হবে না। এই জন্য আমি বলি আপনি যদি কনসেন্ট্রেট নিয়ে মানে কনসেন্ট্রেশন নিয়ে কনসেন্ট্রেটলি যদি আপনি 1 ঘন্টা পড়েন, আপনি যদি মানে এমনি অমনোযোগী হয়ে 3 ঘন্টার থেকেও আপনার বেশি হবে সেটা। সো এই জন্য সবাইকে বলি যে পড়াশোনা করতে হবে একটু মজা করে, মানে পড়াশোনাটার মধ্যে আপনার ইন্টারেস্ট থাকতে হবে। আপনি যদি শুধু জোর করে মনের বিরুদ্ধে পড়াশোনা করেন, আপনার খুব কাজে আসবে না। পড়াশোনাকে ভালো লাগাইতে হবে। আপনি যেমন রাস্তায় হাঁটতে একজনকে দেখে ভালো লাগে, ঠিক পড়াশোনাটাকেও আপনার এরকম ভালো লাগতে হবে, তাহলে যে আপনার ভালো কিছু আসবে। ওকে ভাইয়া, আমরা আমরা আজকে অনেক কথা বলবো। আমি বলেছি আপনাদের সাথে আমি যতক্ষণ থাকবো ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো সর্বোচ্চটুকু আপনাদের জন্য দেওয়ার জন্য, করার জন্য। আপনাদেরকেও আমাকে কোঅপারেট করতে হবে, ঠিক আছে? আমরা আমাদের মন খারাপ থাকবে না আশা করি, এবং আমরা শিখবো, সর্বোচ্চটুকু শিখবো, কোনো কিছুই বাকি রাখবো না। হ্যাঁ, আচ্ছা, যাদের বলছেন, একজন আমাকে এর মাঝে হয়তো কমেন্ট করেছেন যে ভাইয়া আমাদের ক্লাসরুম প্র্যাকটিসের 12 নম্বরটা বুঝি না। ভাই আপনাদের এই শিটটা দিতে আপনাদের সলভ ক্লাস হবে, সমস্যা নেই, আপনি টেনশনের কোনো কারণ নেই, আমরা সলভ ক্লাস করবো আবার, ঠিক আছে? যে লেকচারটা আপনার গেছেন ওই লেকচারটাই আবার সলভ ক্লাস হবে, কিন্তু আমাদের এখন হচ্ছে আমাদের শিটের লেকচারগুলো, আমাদের ধারাবাহিক লেকচারগুলো, ওগুলোর উপর আমরা সলভ ক্লাস দিব, যার যেখানে সমস্যা আমরা বোঝাবো আপনাদেরকে। ওটা নিয়ে আজকে আমরা নতুন লেকচারে আসছি, আমরা নতুন লেকচার নিয়ে আজকে কথা বলবো। ওকে ভাইয়া, যখন প্রথম ক্লাসে আসছি আপনাদের সাথে, আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে ভাইয়া আমরা ইংলিশ পড়বো এখানে, রাইট? তো আমরা বলেছিলাম আমরা মানে আমরা যখন ক্লাস করব, আমরা বলেছি এখানে ধারাবাহিকভাবে আমরা ইংলিশটাকে পড়বো। আমরা বলেছি ইংলিশটা আমরা শুরু করেছি কি দ্বারা, ছোটোবেলায় ABCD দ্বারা। তারপরে আমরা যখন ম্যাচুরিটি স্টেজে গিয়েছি, তখন আমরা বলেছি এই বর্ণ দ্বারা শব্দ গঠন করতে, পর অ্যাপল, বি পর বল, সি পর ক্যাট। তারপরে আমরা যখন এই বর্ণ দুই বা ততোধিক বর্ণ দ্বারা শব্দ গঠন করেছি, তারপরে আমাকে বলা হলো এই শব্দগুলো দ্বারা আমরা হচ্ছে মনের ভাব প্রকাশ করতে। তখন এরকে দুইয়ের অধিক শব্দ দ্বারা যখন আমরা মনের ভাব প্রকাশ করেছি, মনের ভাব প্রকাশ করেছি, সেটাকে আমরা বলতাম সেন্টেন্স। আর এই সেন্টেন্স থেকে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে আমরা বলেছি নতুন একটা টপিক আমার আসছে, যেটার নাম হচ্ছে গ্রামার। আমরা বলেছি এই গ্রামারটাকে প্রথমে আমাকে এখানে শেষ করতে হবে, কারণ ইংলিশের সমস্যাটাই হয় কিন্তু গ্রামার নিয়ে, এবং সো এই গ্রামারটা ভালো করে পড়তে হবে। এখন আমাকে বলা হচ্ছে এই গ্রামারটা শুরু করি কি দ্বারা। আমরা বলেছি গ্রামারটা শুরু করব আমরা হচ্ছে ফার্স্ট অফ স্পিচ দ্বারা, গত ক্লাসে আমি সেগুলো আলোচনা করেছি। ওকে, তাহলে আমরা কি বলেছি গ্রামারটা আমরা কি দ্বারা শুরু করি ভাইয়া? আমরা বলেছি গ্রামারটা হবে ফার্স্ট অফ স্পিচ দ্বারা আমরা শুরু করব। এখন আমরা বলেছি ফার্স্ট অফ স্পিচকে আমরা কয় ভাগে ভাগ করি ভাইয়া? আমাকে একটু কমেন্ট করেন, সবাই বলেন কয় ভাগে ভাগ করি? 8 ভাগে, ভেরি গুড। আমরা গত ক্লাসে বলেছিলাম ভাইয়া ফার্স্ট অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করি। আমরা বলেছি প্রথমে আমাকে এই ফার্স্ট অফ স্পিচগুলোকে এখানে শেষ করতে হবে, কারণ আমার এই ফার্স্ট অফ স্পিচ নিয়ে আমাদের প্রথম ক্লাসগুলো হবে। আমরা বলেছি এই ফার্স্ট অফ স্পিচকে আমরা যে 8 ভাগে ভাগ করি, আমরা এখানে সেই ধারাবাহিকে 8 প্রকার ফার্স্ট অফ স্পিচকে আমরা পড়বো। আমরা প্রথম ক্লাসে আমি আমার কমিটমেন্ট রেখেছি, আমরা প্রথম ক্লাসে বলেছি আচ্ছা ভাইয়া ফার্স্ট অফ স্পিচ যে 8 প্রকার, প্রথম প্রকার আমরা কি পড়ি? আমরা বলেছি গত ক্লাসে প্রথম প্রকার পড়ি নাউন। আমরা গত ক্লাসে নাউন করেছি না, আমরা নাউন এন্ড ডিটারমিনার করেছি শেখের সাথে। আচ্ছা, তারপরে ধারাবাহিকভাবে যদি বলা হয় নাউনের পরে কি আসে ভাইয়া?
সবাই বলবেন, কথা বলবেন। নাউনের পরে কি আসে? প্রোনাউন। ভেরি গুড। নাউনের পরে হচ্ছে চুরি প্রোনাউন। তার মানে আমাদের আজকের লেকচারটা কিসের উপর হবে ভাইয়া? প্রোনাউনের উপর। সো আমরা আজকে ভালো করে প্রোনাউন শিখবো। আমি বলি সবাইকে একটু কনসেন্ট্রেট করবেন, সবাই দয়া করে অন্যদিকে মনও দেওয়া যাবে না। আমরা যতক্ষণ বলবো আমি আপনাদের সাথে কথা বলবো, অনেক কথা হবে, অনেক বাইরের কথা হবে, আমার নিজের কথা হবে। আমি প্রত্যেকটা মানুষকে বলেছি জানি এভরি স্টুডেন্ট ইন মাই ক্লাস ইজ মাই ফ্রেন্ড। আপনারা সবাই ফ্রেন্ডলি ক্লাস করতে পারবেন, আমাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারবেন, কিন্তু আই এম নট এক্স্যাক্ট ইউর ফ্রেন্ড। আমরা শালীনতা বজায় রেখে কথা বলবো, আমি সব রকম কোয়েশ্চেন নিব। পড়া পড়ার বাইরে আপনাদের কোনো কিছু জানার থাকলে আমি বলবো আপনাদেরকে, কিন্তু কনসেন্ট্রেট করতে হবে, অর্থাৎ পড়াশোনায় লেগে থাকতে হবে। লেগে থাকলে আপনার সফলতা আসবে। আর লেগে থাকা নিয়ে আজকে আমরা মজার একটা কথা বলবো, কাহিনী বলবো। সো আমার সাথে বলেন, আমরা আমরা আজকে বলেছি আমরা এই নাউনের পর থেকে আমরা বলেছি আজকে পড়বো হচ্ছে আমরা প্রোনাউন। আমরা পড়বো প্রোনাউন। আমরা আজকে চলে যাবো এই প্রোনাউন সাবজেক্টে, মানে প্রোনাউন টপিকে। আমরা বলেছি প্রোনাউন কাকে বলে ভাইয়া? আমরা নাউনের পরিবর্তে যেটাকে ব্যবহার করি সেটাকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। আমরা বলছি নাউনের পরিবর্তে আমরা যেটাকে ব্যবহার করি সেটাকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। এখন কোয়েশ্চেন হচ্ছে এই প্রোনাউনকে আমাকে আজকে বলতে হবে সবাই। আচ্ছা, অনেকে কমেন্ট সেকশন, আমি হ্যাঁ আমার দরকার হলে আমি মিউট করবো, বাট আমার জানার আছে কিছু, কারণ আপনি হচ্ছে কি জানেন না জানেন এটাও কিন্তু আমাকে জানতে হবে, তাহলে আমি ওইভাবে আপনাকে ডেলিভারি দিব, ঠিক আছে? সো কারণ এখন আমাকে বলেন তো ভাইয়া, আমরা যে বলেছি প্রোনাউন কি জিনিস যেটা নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করি, অর্থাৎ নাউন যদি আমরা নাউনের ভ্রিয়ান্ট মানে নাউনের অতিরিক্ত মানে একের অধিক নাউন যখন আমার চলে আসবে, একই নাউন যখন দুবার আসবে, তখন ওই নাউনটাকে ব্যবহার না করে তার পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। সো আজকে আমরা এই প্রোনাউন নিয়ে কথা বলবো। আমরা বলেছি আমরা যেই ফার্স্ট অফ স্পিসই পড়ি না কেন, আমরা ফার্স্ট অফ স্পিস পড়তে হলে প্রথমে এই ফার্স্ট অফ স্পিসের ভাগগুলোর প্রকারভেদ আমাকে জানতে হবে ভাইয়া। আমরা নাউনে যেমন পড়েছিলাম, নাউন হচ্ছে বেসিক্যালি দুই প্রকার, একটা ছিল কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তারপরে আমরা এই কনক্রিটকে চার ভাগে ভাগ করেছি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তারপরে আমরা আবার পড়েছিলাম সংখ্যার ভিত্তিতে নাউন দু প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। আমরা অর্থাৎ আমরা প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি, সেটা ক্লাসিফিকেশন তার ভিতর থেকে আমরা নিয়ে আসছি। ওকে, সো আজকে আমরা হচ্ছে আমরা এই নাউনটাকে নিয়ে, প্রোনাউন নিয়ে আজকে এরকম আমরা ক্লাসিফাই করব, এবং ক্লাসিফাই নিয়ে আমরা, আচ্ছা ভাইয়া আজকে লেকচার শিট দুই পড়ানো হচ্ছে, এটা কেমন কোয়েশ্চেন ভাইয়া? আমরা তো বলেছি ধারাবাহিকভাবে লেকচার প্রথমের পরে সেকেন্ড আসবে, আর সলভ ক্লাস বা এক্সট্রা ক্লাস যদি সেগুলো আপনাকে বলে দিবে এখান থেকে, ওরা অফিস থেকে আপনাকে জানানো হবে। কিন্তু যেমন আমরা গত সপ্তাহে করেছি লেকচার ওয়ান, আজকে লেকচার আমরা টু করবো। ওকে, সো এখন আমরা বলেছি ভাইয়া এই প্রোনাউন নিয়ে আলোচনা করবো। এবার আমাকে একটু সবাই বলেন তো ভাইয়া, প্রোনাউনকে আমরা কয় ভাগে ভাগ করি? সবাই একটু বলবেন, কমেন্ট করেন, সবাই কয় ভাগে ভাগ করি? নয় ভাগে, আট ভাগে, আট ভাগে, দুই ভাগে? না ভাইয়া, বলেন, সবাই বলেন, জানি না, খুবই স্মার্ট অ্যান্সার। আচ্ছা, নয় ভাগে, নয় ভাগে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সবাই কেউ বলতেছেন আট ভাগে, কেউ নয় ভাগে, অনেকে। ভাইয়া বেসিক্যালি প্রোনাউনকে যখন আমরা ধরি, প্রোনাউনটাকে মূলত ভাগ করা হয় আট ভাগে, কিন্তু আমাদের এখন আধুনিক যুগে কিছু কিছু মানে লেখকগণ ভাই এখন প্রোনাউনকে তারা বেসিক্যালি নয় ভাগে ভাগ করেছে। কয় ভাগে? নয় ভাগে। সেটা আমাদের লেকচার শিটে আপনারা বিস্তারিত দেখবেন যে কীভাবে আমরা নয় ভাগে ভাগ করে আমরা কিছু কিছু জিনিসকে, যেমন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এবং আমরা যখন করি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলোকে আমরা হচ্ছে ইয়ার মধ্যে নিয়ে আসছি, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনটা এবং অ্যাম্পেথেটিক প্রোনাউনটাকে আমরা একভাবে নিয়ে আসছি। রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে আরেকটা নাম দিয়ে অ্যাম্পেথেটিক প্রোনাউন হিসাবে আরেকভাবে আমরা নিয়ে আসছি। সেজন্য টোটাল নয় প্রকার ভাগ করেছে, কিন্তু আমরা আট প্রকার বা নয় প্রকার যেটাই হোক ওটার দিকে আমরা যাব না। আমাদের যেই জিনিসগুলো সেখান থেকে লাগবে আমরা সেগুলাই করব। আমরা বলেছি প্রোনাউনকে যখন আমরা পড়তে যাব, প্রোনাউনকে আমরা যে আট প্রকার নয় প্রকার সেটা না, আমরা শুধু হচ্ছে প্রোনাউনের যে জিনিসগুলো আমার পরীক্ষা আসে সেগুলো থেকে আমরা শিখবো। কারণ আমাদের তিন মাসের মধ্যে আমাদের শুধু ওই পড়াগুলোই পড়তে হবে যেগুলো পরীক্ষায় বেশি আসে। আপনার সিলেবাসটা গদ বাঁধা পড়তে যাবেন না, কারণ আপনি গদ বাঁধা পড়লে ধরা খাবেন। আপনাকে ওই পড়াগুলোই পড়তে হবে যেগুলো থেকে কোয়েশ্চেন আসবে বা যেগুলো দ্বারা আপনি সমস্যা ফেস করবেন। ওকে, সো আমরা বলেছি আট প্রকার নয় প্রকার যেভাবেই হোক না কেন, আমরা সবগুলো প্রকার নিয়ে আলোচনা করব, মানে দরকার নেই আমাদের শেখার। আমরা শুধু ওই জিনিসগুলোই শিখবো যেগুলো পরীক্ষা আসে। আমাদের পরীক্ষা আসার মতো কিছু প্রোনাউন, যেমন প্রথম প্রকার প্রোনাউনকে যে আট প্রকার আপনি ভাগ করেছেন, তার প্রথম প্রকার হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমাদের আজকে পার্সোনাল প্রোনাউন থেকে আমাদের কোয়েশ্চেন আসবে, আমরা এই পার্সোনাল প্রোনাউনকে আজকে শিখবো এখানে। তারপরে আমরা দেখবো পার্সোনাল প্রোনাউনকে কীভাবে পরীক্ষা আনা যায় বা কীভাবে পার্সোনাল প্রোনাউন থেকে কোয়েশ্চেন আসে। তারপরে আমাদের লাগবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা অ্যাম্পেথেটিক প্রোনাউন, যেটাই বলেন রিফ্লেক্সিভ প্রোনাউন।
আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন দেখব। তারপরে আমরা দেখব হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। ওকে, রিসিপ্রোকাল প্রোনাউন যে কি, যেভাবে রিসিপ্রোকাল প্রোনাউনের ব্যবহার আসে, আফটার দ্যাট দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট এভার, যেটা সবচেয়ে বেশি আসে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা আইবিএতে পরীক্ষা দিবেন বা যারা খুব ভালো ভালো কম্পিটেন্ট, যাদের যদি পরীক্ষায় কঠিন কোয়েশ্চেন আসে, যারা ডি ইউনিটে পরীক্ষা দেবে যদি কঠিন কোয়েশ্চেন আসে, তাহলে প্রোনাউন থেকে যদি কঠিন কোয়েশ্চেন করে তাহলে যে টপিকটা থেকে করা হয় বা যে টপিকটা থেকে ফোকাস করা হবে সেটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দ্যাট মিনস আজকে আমরা শিখব দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট অফ অ্যাডমিশন টেস্ট, দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট অফ ইংলিশ ইন অ্যাডমিশন টেস্ট, সেটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। সো আমরা এই রিলেটিভ প্রোনাউন নিয়ে আজকে হচ্ছে আমরা কথা বলবো। সো এই রিলেটিভ প্রোনাউন থেকে আমাদের দেখতে হবে যে রিলেটিভ প্রোনাউন কী জিনিস বা রিলেটিভ প্রোনাউন কেন হয়। ওকে, সো রিলেটিভ প্রোনাউনটাকে কীভাবে আমরা সলভ করবো। সো প্রথমত আমরা ধারাবাহিকভাবে শেষ করবো। আমরা বলেছি, আচ্ছা একটা কোয়েশ্চেন আমাকে শুনেন, আমি প্রথমেই বলেছি ভাই আপনাদের প্রত্যেকটা শিটের সলভ ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সো আমরা সলভ ক্লাসে সবই করবো, সেখানে শিটের মধ্যে যে কোয়েশ্চেন আছে সেগুলোও করবো, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। কিন্তু আমরা যদি এখানে এই ক্লাসে যদি আমি যদি আপনাদের আগের ক্লাস নিয়ে সলভ ক্লাস ধরি, তাহলে আপনার আমি অর্ধেকও শেষ করতে পারবো না আপনার লেকচার। মানে আপনারা কোনটা চান, আমি কি এখানে অর্ধেক করে দিব আর বাকিটা সলভ করে? আমি তো বলেছি সলভ ক্লাস দিবে আপনাদেরকে, সলভ ক্লাস হবে, তখন আপনারা সব কোয়েশ্চেন পাবেন। মানে এত একটা কথা বলার পরে মানে এত ইয়া করার তো দরকার নেই। আমরা তো বলেছি আপনি ধৈর্য ধরেন, আগে দেখেন, আপনি তো মাত্র শিখতে আসছেন, আপনি দেখেন আপনি সব কিছু পান কিনা। আপনি যদি শ্বশুরবাড়ি যাওয়ার আগে কবুল বলে ফেলেন তাহলে তো হবে না, আপনাকে শ্বশুরবাড়ি যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেন আপনি কবুল বললেন। এখন আপনি বাড়ির থেকে যাওয়ার পরে যদি কোন কবুল চেনে যায়, দেখলেন বালিকা আপনার রিজেক্ট করে দিয়েছে, তখন কি করবেন? অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে, দেখতে হবে ভাইয়া। আমি প্রথমে বলেছি লেগে থাকতে হবে, লেগে থাকলে কিন্তু অনেক কিছু ভালো পাবেন, আপনি বোনাস পাবেন, সেই লেগে থাকার কথা আজকে আমরা বলবো। সো আমরা যেটা বললাম যে প্রোনাউন, আমরা প্রথমে বলেছি কোন প্রোনাউন শিখবো, পার্সোনাল প্রোনাউন। কোন প্রোনাউন ভাইয়া? পার্সোনাল প্রোনাউন। খুব সুন্দর একটা, আমরা ছোটবেলা থেকেই পার্সোনাল প্রোনাউন পড়ে আসছি, আজকেও আমরা পার্সোনাল প্রোনাউন পড়বো। সো দয়া করে এই পার্সোনাল প্রোনাউনকে নিয়ে আমাকে কাজ করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা সবাই জানি যে পার্সোনাল প্রোনাউন কী জিনিস, ওকে, যেগুলো আমরা পার্সোনাল প্রোনাউন হচ্ছে সে সকল প্রোনাউন যেগুলো আমরা কোনো পার্সনের পরিবর্তে ব্যবহার করে থাকি। ওকে, যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি পার্সোনাল প্রোনাউন। ওকে, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছিলাম ভাই এই পার্সোনাল প্রোনাউনকে, আমরা বলেছি পার্সোনাল প্রোনাউন নিয়ে আজকে আমাকে কাজ করতে হবে। সো আমরা যদি পার্সোনাল প্রোনাউনকে ধরি, পার্সোনাল প্রোনাউনকে আমরা বলেছি, পার্সোনাল প্রোনাউনকে বেসিক্যালি চার ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? চার ভাগে। আমরা আজকে এই চার প্রকার পার্সোনাল প্রোনাউন আমরা এখানে শিখবো। আমরা ছোটবেলা থেকে এই জিনিসগুলোকে শিখে আসছি, আমাকে একটু দেখবেন, বক্স তুলে নেবেন সবাই। ওকে, আমরা সবাই জানি এই জিনিসগুলো, আমরা প্রথমে যে জিনিসটা শিখবো এটা সবাই আমরা জানি, আমরা পড়ে আসছি আগে, আজকেও আমরা এখানে পড়বো, এবং কারণ আজকে আমাদের এগুলোর ব্যবহারগুলো আমাকে শিখতে হবে। সো একটু ধৈর্য ধরে সবাই শেখেন, দেখেন। ওকে, আমরা বলেছি পার্সোনাল প্রোনাউনকে যদি আমরা করতে যাই, আমাদের প্রথমে আসবে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ তারপরে আমরা পড়বো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ওকে, তারপরে আমরা পড়বো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন। ওকে, পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে আমাকে পড়তে হবে পসেসিভ প্রোনাউন। ওকে, তারপরে আমরা পড়বো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, তার মানে তাহলে আমরা বলেছি পার্সোনাল প্রোনাউন আমার কত প্রকার? চার প্রকার, চার প্রকার। পার্সোনাল প্রোনাউন হচ্ছে চার প্রকার। এই যে অনেকে ঝগড়াঝাটি করতেছেন আমি দেখতেছি, এগুলো করা যাবে না, ঠিক আছে? আগে ভাইয়ার কথা শুনতে হবে। ভাইয়া কিন্তু অনেক ভালো মানুষ, অনেক ফ্রেন্ডলি থাকবো, কিন্তু আবার বেশি যারা বেয়াদবি করবেন আমি কিন্তু আবার তাদেরকে ধরবো। হ্যাঁ, আমরা কি বলেছি ভাইয়া? সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর আরেকটা প্রকার হচ্ছে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। সেটাকে আমরা, সেটা আলাদা প্রোনাউন, বাট সেটাকে আমরা পার্সোনাল প্রোনাউনের সাথে নিয়ে আসছি। আচ্ছা, ছোটবেলা যখন আপনি পড়েছেন এই প্রোনাউনটা, আমরা কি পড়েছিলাম ভাই? আমরা বলেছিলাম আই, আই যদি সাবজেক্ট হয়, আই যদি সাবজেক্ট হয়, আমরা আই এর অবজেক্ট করেছিলাম হচ্ছে মি, পসেসিভ অ্যাডজেক্টিভ করেছিলাম মাই, পসেসিভ প্রোনাউনে আমরা আনেছিলাম মাইন। এখানে এই পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন আপনারা অনেকেই শিখে আসছেন, সিঙ্গেল পসেসিভ, ডাবল পসেসিভ। আমরা কিন্তু এখানে সিঙ্গেল পসেসিভ, ওটা একটা কথা হয়ে যায়, আমরা সিঙ্গেল পসেসিভ বলবো না, এটা মূলত হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং আরেকটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, এবং দেন আমরা চলে যাব হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আপনার পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে আপনি যখন সেলফ যুক্ত করে দিবেন সেটাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আমরা ছোটবেলায় জিনিসগুলো পড়ে আসছি। তারপরে আমরা বলেছি উই যদি সাবজেক্ট হয়, উইয়ের অবজেক্ট হচ্ছে আস, পসেসিভ হচ্ছে আওয়ার,
পসেসিভ হচ্ছে আওয়ার্স, রিফ্লেক্সিভ হচ্ছে আওয়ারসেলভস। ওকে, তারপরে আমরা বলেছি যদি আমরা হি, আমরা যদি দে কে ধরি, সে ফর এক্সাম্পল দে যদি সাবজেক্ট হয়, দে এর অবজেক্ট হচ্ছে দেন, পসেসিভে হচ্ছে দেয়ার্স, পসেসিভ প্রোনাউন হচ্ছে, সরি পসেসিভে হচ্ছে দেয়ার, পসেসিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স, রিফ্লেক্সিভ হচ্ছে দ্যামসেলভস। ওকে, তারপরে ধরেন আমরা যদি সে ফর এক্সাম্পল আমরা যদি হু কে ধরি, আমি সবগুলো লিখলাম না, আমরা এই জিনিসগুলো সবাই জানি, ছোটবেলায় পড়ে আসছি, আমরা এই জিনিসগুলো সবাই জানি, বাট আমরা দু একটা দেখছিলাম যে কেন আমরা, কারণ আজকে এগুলোর ব্যবহার আছে, এই জন্য আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করবো আবার। আমরা যদি ধরেন হু কোনো জায়গায় সাবজেক্ট হিসাবে বসছে, আপনি যদি হু কে কোনো সাবজেক্ট হিসাবে ধরেন, তাহলে হু এর অবজেক্ট হচ্ছে হোম, পসেসিভে হচ্ছে হুজ, পসেসিভ প্রোনাউন নাই, রিফ্লেক্সিভ প্রোনাউনও নাই এটার। ওকে, তার মানে হু যদি সাবজেক্ট হয়, হু এর অবজেক্ট হচ্ছে হোম, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হুজ। তারপরে সে ফর এক্সাম্পল আপনি যদি ধরেন আপনি বললেন, যেমন আমরা বললাম ইট কোনো জায়গায় সাবজেক্ট হিসাবে বসছে, ইট যদি সাবজেক্ট হয়, ইটের অবজেক্ট নাই বা অবজেক্ট হিসাবে আমরা ইটকে, ইট হয় না, তারপরে অবজেক্ট হিসাবে অনেক জায়গায় ইটকে বসে আমরা, কিন্তু ইটের অবজেক্ট নাই, পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইটস, পসেসিভ প্রোনাউন নাই, আমরা পসেসিভ অ্যাডজেক্ট রিফ্লেক্সিভে বলবো হচ্ছে ইটসেলফ। ওকে, তারপরে সে ফর এক্সাম্পল আমরা যদি বলি ইউ যদি সাবজেক্ট হিসেবে বসে, ইউর অবজেক্ট হচ্ছে ইউ, পসেসিভে হচ্ছে ইউর, পসেসিভ প্রোনাউন হচ্ছে ইউরস, রিফ্লেক্সিভ হচ্ছে ইউরসেলফ। ওকে, আচ্ছা এখন আমার কোয়েশ্চেন হচ্ছে এই জিনিসগুলোকে আমরা ছোটবেলা থেকে, হ্যাঁ ভাইয়া লিখতে পারেন, হ্যাঁ শিটের দেখুন নাকি আমরা লিখবো, ব্যাস এই আপনার ইচ্ছা লিখে নিতে পারেন, তবে লিখলে ভালো হয়, তাহলে আপনার কনসেন্ট্রেশনটা এখান থেকে থাকবে, আপনার এই লেখার উপর থাকবে, অল্প জিনিস তো লেখা নেন, সমস্যা নেই। ওকে, কখনো পসেসিভ ইউজ হবে, কখনই ওবজ, ওটা হ্যাঁ ভাই এটা আমরা বলবো, আমি এটা আমি জাস্ট এটা প্রথমে দেখাইলাম। দেখেন আমরা আমাকে আমরা ছোটোবেলায় যখন পড়েছিলাম, আপনার টিচার বা আমাকে স্কুল কলেজে আমরা পড়ে আসছিলাম, আই যদি সাবজেক্ট হয়, অবজেক্ট মি, পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, পসেসিভ প্রোনাউন মাইন, রিফ্লেক্সিভ মাই সেলফ, উই সাবজেক্ট হলে উইর অবজেক্ট আস, পসেসিভ আওয়ার, পসেসিভ প্রোনাউন আওয়ার্স, রিফ্লেক্সিভ আওয়ার সেলফ, দে যদি সাবজেক্ট হয়, দেয়ার অবজেক্ট দেন, পসেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার, পসেসিভ প্রোনাউন দেয়ার, রিফ্লেক্সিভ দেয়ার্স, রিফ্লেক্সিভ দেন সেলফ, হু যদি সাবজেক্ট হয়, অবজেক্ট হুম, পসেসিভ অ্যাডজেক্টিভ হুজ। এখন কোয়েশ্চেন হচ্ছে এই জায়গাটার মধ্যে অনেকে, আমি এই জিনিসটা বলেছিলাম যে ভাই পসেসিভ অ্যাডজেক্টিভ একটা, পসেসিভ প্রোনাউন একটা, রাইট? এখন আমরা ছোটোবেলায় পড়ে আসছিলাম পসেসিভ সিঙ্গেল পসেসিভ ডাবল পসেসিভ দেওয়া, সেটা কোনো সমস্যা না, কিন্তু আমাদের এই মূল জায়গাটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউনের মধ্যে আমার ডিফারেন্সটা কোথায় সেটা আমাকে দেখতে হবে। ধরেন এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ কী আছে ভাইয়া? মাই। ধরেন আমরা বললাম মাই। এখন আমি মায়ের সাথে যদি হচ্ছে, দেখেন এখানে কার যুক্ত করলাম, মায়ের সাথে কি যুক্ত করলাম? কার। কার হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে মাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, তার মানে আমার এখানে মাই কার, মাই কার। আমি যদি এখানে মাই কার না বলে আমি যদি সরাসরি বলি মাইন্স, তার মানে মাই কার বলা যে কথা, মাইন্স মানেও একই কথা, মাই কার মানে আমার কার, মাইন্স মানেও আমার বা আমার কার, আমার কোনো জিনিস। তার মানে আপনি যদি পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে যদি নাউনকে যুক্ত করেন, মাই কারটা কি ভাইয়া? নাউন। তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে, তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া? এই পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন ইকুয়াল টু হচ্ছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। তার মানে অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে যদি আপনি নাউনকে যুক্ত করেন, সেটা হয়ে যাবে হচ্ছে পসেসিভ প্রোনাউন। তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন যে কথা, পসেসিভ প্রোনাউনও সেম কথা। তাহলে বুঝছেন এটা ডিফারেন্সটা, মাই কার ইজ মাইন, এটা কি ঠিক আছে? মাই কার, দি কার ইজ মাইন, হ্যাঁ এটা ঠিক আছে ভাইয়া। দেখেন দি কার ইজ মাইন, এই কারটা হচ্ছে আমার কার, মাইন আমরা বলতেই পারি, সমস্যা নেই। ওকে, মাইন হবে নাকি মাইন্স হবে? না ভাইয়া, মাইন হবে এখানে, হ্যাঁ ওকে, মাইন্স হবে না, মাইন। ওকে, আচ্ছা চলে আসেন। এখন আমরা যেটা বললাম যে তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা নাউনকে যুক্ত করি, সেটা কি হয়ে যাবে? পসেসিভ প্রোনাউনকে হয়ে যাবে। এই ছেলে এই খে, এটা শাও নাম না, ছি ছি ভাইয়া এইসব কথা বলেন না, তুই অনেক পাক না, জিয়াপ জিয়াপ, আমি একটু পরে আসবো আপনার কাছে, আমি এইগুলো নিয়ে আজকে বলবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা যেটা বললাম মাই কার প্লাস নাউন না বলে আমরা কি বলতে পারি? মাইন্স, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভও হচ্ছে মাইন। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা যদি আমরা
যদি এই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা আজকে কেন শিখবো, আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই এগুলো তো ছোটবেলা থেকে শিখে আসছে, তাহলে আমরা এখানে কেন এত টাকা দিয়ে ভর্তি হয়ে আবার কোচিং এগুলো শিখতে আসবো? হ্যাঁ ভাইয়া, আমরা এগুলো শিখে আসছি একরকম, কিন্তু অনেক কিছুটার মধ্যে থেকে আমরা শিখি নাই। যেমন আমরা আইকে কোথায় বসাইতাম? শুধু সাবজেক্ট হিসাবে। সাবজেক্ট কোথায় বসে? ভারবের পূর্বে। তার মানে আমরা সব সময় ভারবের পূর্বে হচ্ছে আইকে বসাইতাম, সাবজেক্ট হিসেবে বসাইতাম। কিন্তু আমরা আজকে দেখব আই মাঝে মাঝে ভারবের পরেও বসে, ওকে, বা সাবজেক্ট ভারব মাঝে মাঝে ভারবের পরেও আসে। তারপর অবজেক্টকে আমরা শুধু ভারবের শেষে বসাইতাম বা বাক্যের শেষে বসাইতাম। কিন্তু এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে সরাসরি আমার অবজেক্ট চলে আসবে, সেখানে অন্য কিছু আসবে না, সেই জিনিসগুলো আজকে আমাকে দেখতে হবে। তারপরে আমরা দেখবো পসিটিভ অ্যাডজেক্টিভকে আমরা কীভাবে ব্যবহার করি, কোন কোন কন্ডিশন থাকলে আমরা পসিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করবো, দেন রিফ্লেক্সিভ প্রোনাউনটা কী কীভাবে আসতে পারে আমার। ওকে, চলে আসেন তাহলে আমরা এই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। ওকে, সো চলে আসেন শুরুতে। এবার আমাদের লেখাটা কি শুরু করবেন? এতক্ষণ যারা লেখার চিন্তা করেন না, সবাই এবার খাতা কলম বের করেন, বের করে আমাদের পড়াশোনায় চলে আসেন, আমরা এখন লিখবো। ওকে, আমরা কিছু জিনিস এখান থেকে শিখতে হবে যে কি কিভাবে আমরা এই পার্সোনাল প্রোনাউনগুলোকে ইউজ করতে পারি। ওকে, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, রোল ওয়ানে চলে আসেন, আমাদের প্রথম ছিল সাবজেক্টিভ প্রোনাউন। আমরা সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে প্রথমে কথা বলবো। আমরা বলতে হবে, মনে রাখবেন শুরুর যে কন্ডিশনটা আমরা সবাই জানি, ভারবের শুরুতে বা ভারবের প্রথমে আমরা সাবজেক্টকে বসাই, তার মানে আমরা বলতে পারি কোনো ভারবের পূর্বে, কোনো ভারবের পূর্বে বা শুরুতে এবং বি ভারবের পরে। ভাইয়া বি ভারব কোনগুলা কথা বলেন সবাই, বি ভারব কোনগুলা? হ্যাঁ ভাইয়া, পজিটিভ প্রোনাউনটা ডাবল পজিটিভ, রাইট, পরে আসছেন। আচ্ছা আমাকে বলেন বি ভারব কোনগুলা? অ্যাম, ইজ, আর। ওকে, আচ্ছা অ্যাম, ইজ, আর আমরা বলেছি ভাইয়া বি ভারব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভারব। হ্যাভ, হ্যাজ কিন্তু বি ভারব না ভাইয়া, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর, ফার্স্ট টেন্সে ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভারব। তার মানে আমরা বলেছিলাম কি, বি ভারব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কোনো ভারবের শুরুতে বা পূর্বে এবং বি ভারবের পরে, বি ভারবের পরে এবং কনজাংশনের পরে, এবং কনজাংশনের পরে সবসময় সাবজেক্ট প্রোনাউন বসে বা সাবজেক্টিভ প্রোনাউন বসে, প্রোনাউন বসে। ওকে, তাহলে আমরা কি বলেছি, কোনো ভারবের পূর্বে বা শুরুতে, বি ভারবের পরে এবং কনজাংশনের পরে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসে। যেমন সেটা কীরকম আমরা এখন এক্সাম্পল দিয়ে দেখব। এক নম্বরে আমি যদি বললাম ইট ইজ আই অবলিক মি হোম ইউ ক্যান ট্রাস্ট। ওকে, এক নম্বর একটা কোয়েশ্চেন আমরা লিখলাম। দুই নম্বরে ধরেন আমি বললাম আই নো, I know that she oblique her is innocent. Okay. আমাদের দুইটা কোয়েশ্চেন আপনারা তুলে নেন দয়া করে। আমরা প্রথমে বললাম ইট ইজ আই অবলিক মি হোম ইউ ক্যান ট্রাস্ট। দুই নম্বরে আমরা বললাম আই নো দ্যাট শি অবলিক হার ইজ ইনোসেন্ট। ওকে, ধরেন আমাদের দুইটা কোয়েশ্চেন আমরা লিখলাম, দেখেন ইকো হয় ভাইয়া, হওয়ার কথা না, তারপরেও সমস্যা নেই, একটু কনসিডার করতে হবে, কারণ টেকনোলজিক্যাল অনেক কিছু ধরেন এটা আমাদের উপর না, যেমন এখানে নেটের সমস্যা থাকতে পারে অনেকের, অনেকের ইয়া হতে পারে। ওকে, আচ্ছা চলে আসেন, আমরা দুটো কোয়েশ্চেন এখানে দেখেছি। আমাদের প্রথম নিয়মটা আমরা কি বলেছিলাম, কোনো ভারবের শুরুতে বা বিভারবের পরে এবং কনজাংশনের পরে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে আমরা চলে আসি, আমরা জানি ভারবের শুরুতে, যেমন আই নো হিম এরকম আমরা ভারবের শুরুতে বলি। যেমন সে ফর এক্সাম্পল এখানে এক নম্বর শুরু কোশ্চেনে হি ইজ আছে, ভাইয়া ইজটা কোন ভার্ব, ইজটা কোন ভার্ব? আমরা বলেছি ইজটা হচ্ছে, ইজটা কোন ভার্ব? বি ভার্ব। আমরা ভেরি গুড, ইজটা বি ভার্ব, সবাই কমেন্ট করতে ইজটা বি ভার্ব। আমরা আমাদের রুলসে কি বলেছিলাম, ইজটা বি ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম বসবে? সাবজেক্টিভ ফর্ম, মানে সাবজেক্টিভ প্রোনাউনটা বসবে। তার মানে ইজটা যেহেতু বি ভার্ব তাহলে সাবজেক্টিভ প্রোনাউন বসবে। এখন এখানে সাবজেক্ট কি আই নাকি মি? আমরা বলেছি সাবজেক্ট হচ্ছে এখানে আই। ওকে, তারপরের কোয়েশ্চেনটা দেখেন, দুই নম্বরে আই নো দ্যাট, ভাইয়া দ্যাট একটা কি? কনজাংশন।
ড্যাট হচ্ছে একটা কনজাংশন। মনে রাখবেন কনজাংশনের পরে, কনজাংশনের পরে আমরা কি বলেছি, সব সময় সাবজেক্টিভ প্রোনাউন বসবে। তার মানে এখানে কনজাংশন কি আছে, সাবজেক্টিভ, আমরা বলেছি সাবজেক্টিভ প্রোনাউন বসবে। তাহলে সাবজেক্টিভ কি আছে, শি না হার, আমরা জানি সাবজেক্ট হচ্ছে শি। তার মানে আমরা দুটা জায়গায় সাবজেক্টিভ পেলাম, একটা জায়গার অ্যান্সার হচ্ছে আই আর একটা জায়গায় অ্যান্সার হচ্ছে শি। সবাই বুঝছেন কোয়েশ্চেনটা, সবাই বুঝছেন এক নম্বর রুলসটা, সবাই বুঝছেন? জি ভাইয়া, জি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা কি বললাম, আমাদের ভুল হবে আর এক নম্বর কোয়েশ্চেন থেকে, মানে সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে আর ভুল হবে? আমরা বলেছি যে কোনো ভার্বের পূর্বে, বি ভার্বের পরে এবং কনজাংশনের পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে। ওকে, আচ্ছা, দেন আমরা বলেছি আমাদের এই যে খুব ওভার স্মার্ট কিছু স্টুডেন্টস আছেন এখানে, আমাকে জ্ঞান দিচ্ছেন, হ্যাঁ, কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি বলবো, ঠিক আছে? এখানে আপনি একা না ভাই, কেউ হচ্ছে ইংলিশে খুব ভালো, আবার কেউ ইংলিশটাকে ধরতে পারেন না। এখানে আমার ইটস এ হিউজ প্ল্যাটফর্ম, ওকে, এখানে আপনার আমার কথা হবে না, এখানে সবার কথা বিবেচনা করে থাকতে হবে। আচ্ছা, শান্ত, ভেরি গুড, ওকে, সরি একটু হাই হয়ে গেছিলাম, শান্ত, বি কোয়াইট ভাইয়া। দেখেন, দেন আমরা বলেছি দুই নম্বর রুলসটা, দুই নম্বর রুলসটা আমরা চলে আসি। এখন আমরা বলেছি প্রথমে সাবজেক্টিভ, দেন আমরা চলে আসবো অবজেক্টিভ প্রোনাউনে। এখন আমরা বলতে হবে, আমরা দেখবো যে অ্যাড অবজেক্টিভ প্রোনাউনগুলোকে আমরা কীভাবে ব্যবহার করি। তাহলে শুরুতে আমরা জানি অবজেক্ট হচ্ছে কোনো ভার্বের পরে বসে, তার মানে আমরা বলতে পারি কোনো ভার্বের পরে, কোনো ভার্বের পরে কমা প্রিপোজিশনের পরে, দ্য মোস্ট ক্রুশিয়াল ওয়ার্ড, প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে এবং এল ই টি লেট এর পরে সব সময় প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। ওকে, বা অবজেক্টিভ ফর্ম, বা অবজেক্টিভ অবজেক্ট ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে। ওকে, তাহলে আমরা কি বলেছি, কোনো ভার্বের পরে, প্রিপোজিশনের পরে এবং লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। যেমন আমরা যদি কোয়েশ্চেন করি, যেমন আই ইট ইজ কাইন্ড অফ শি অবলিক হার হোম ইউ ক্যান লাভ। ওকে, ইট ইজ কাইন্ড অফ শি অবলিক হার হোম ইউ ক্যান লাভ। আচ্ছা, এটা না দিয়ে আমরা ইট ইজ কাইন্ড অফ শি অবলিক হার টু লাভ মি, আরো সহজ করে দিলাম, টু লাভ মি। ওকে, ইট ইজ কাইন্ড অফ শি অবলিক হার টু লাভ মি। দুই নম্বরে আমরা বললাম লেট উই অবলিক আস গো আউট পরে ওয়াক, ইট ইজ শি অবলিক হার ওকে, তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনটা কি বলেছি ভাইয়া, আমাদের রুলসটা কি ছিল? আমরা বলছি কোনো ভার্বের পরে, প্রিপোজিশনের পরে এবং লেটের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বা অবজেক্ট ফর্ম বসে। এখন আমাদের এক নম্বর কোয়েশ্চেনে আমরা বলেছিলাম ইট ইজ কাইন্ড অফ, অফটা কি ভাইয়া, প্রিপোজিশন, অফটা কি প্রিপোজিশন, আর আমরা বলেছিলাম প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে। এখন অবজেক্ট ফর্ম কি আছে এখানে, আমরা জানি শি এবং হারের মধ্যে অবজেক্ট হচ্ছে হার। তারপরে দুই নম্বরে আমরা বলেছিলাম লেট আছে, আমাদের নিয়ম কি ছিল, লেটের পরে সবসময় প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে। আমরা ছোটবেলায় পড়েছিলাম লেট আস গো আউট ফর এ ওয়াক,
আমরা কেন সেখানে আস বসাইছিলাম, কারণ আমরা জানি লেটের পরে অলওয়েজ অবজেক্ট বসে, তাহলে যেহেতু অবজেক্ট হবে তাহলে উই হবে নাকি আস হবে ভাইয়া? আমরা বলেছি এখানে অ্যান্সার হবে আস, উই হবে না। ওকে সবাই বুঝছেন? ওকে সবাই বুঝছেন? ওকে থ্যাংক ইউ। এবার চলে আসুন আমাদের 3 নম্বর কোয়েশ্চেনে। ওকে 3 নম্বর রুলসে, সরি 3 নম্বর রুলে আমরা চলে যাব। আমরা 3 নম্বর রুলে দেখব যে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, বা এখন 3 নম্বরে আমাদের চলে আসতে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনে। আমরা দেখব পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনটা বা পসেসিভ প্রোনাউনটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। মনে রাখবেন, কোনো নাউনের পূর্বে পূর্বে এবং ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে পূর্বে সবসময় প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ ফর্ম বসে। ওকে, কোনো নাউনের পূর্বে এবং ভার্ব প্লাস আইএনজির পূর্বে সবসময় প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। সো আমরা এখন চলে যাব পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মে। আচ্ছা, ওকে, যেমন আমরা কি বললাম, কোনো নাউনের পূর্বে এবং ভার্ব প্লাস আইএনজির পূর্বে সবসময় প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। যেমন সেটা কিরকম, আমরা একটা এক্সাম্পল এখান থেকে দেখি। দেখেন, আমাকে অ্যান্সার করতে হবে সবাই। যেমন আই অবজেক্ট টু হিম অবলিক হিজ গোয়িং দেয়ার। আই অবজেক্ট টু হিম অবলিক হিজ গোয়িং দেয়ার। আচ্ছা, এখন এই সেন্টেন্সের অ্যান্সারটা আমার কি হবে? জারিন তাসনিম ভাই, এই রুলসগুলোকে একটা অলওয়েজ রাইট, আপনি কোন রং পাইছেন কোথায় বলেন তো? জারিন তাসনিম, আচ্ছা আমরা কি বলেছি, আই অবজেক্ট টু হিম অবলিক হিজ গোয়িং দেয়ার। আচ্ছা, হিজ হিম হিজ হিম। আচ্ছা, আনসার করতে থাকেন সবাই, কি হবে এখানে কারেক্ট আনসার কি হবে এখানে? ওকে, হিম আই থিঙ্ক, হিম হিজ। আচ্ছা ওকে, এবার চলে আসেন আমরা, হিম ইজ কারেক্ট, হিম ইজ কারেক্ট। ওকে অনেক, আচ্ছা 100% ইউজ করা যায় না ভাইয়া, সেটা আমরা বলেছি। হ্যাঁ, আপনারা একটা ভালো কোয়েশ্চেন করেছেন ভাই, অনেক সময় 100% রুল। হ্যাঁ, আমি প্রথম ক্লাসে এসে আপনাকে এটা বলেছি যে ঢাকা ইউনিভার্সিটি, যেমন আমরা প্রথম দিন যখন কোয়েশ্চেন সলভ করেছি, আমরা কিন্তু অপশনগুলোকে প্রথমে বাদ দিয়েছি, যে এ বাদ বি বাদ। কেন বাদ দিয়েছে? কারণ আমরা অনেক কোয়েশ্চেন দেখবো যেগুলো 100% কারেক্ট, মানে 80% কারেক্ট হয়, 90%। আপনি ধরেন প্রথম একটা রুলস নিলেন, নেওয়ার পরে আপনি দেখবেন এই রুলসের মধ্যে আপনি 3টা অপশনই কারেক্ট পাইলেন, কিন্তু আপনার লাগবে একটা। তখন কি আপনি রুলসটাকে অ্যাপ্লাই করতে, তখন আপনাকে চিন্তা করতে হবে এখানের মধ্যে 3টা ডিফারেন্সটা কোথায়, বা 3টা অন্য কোন ইয়াতে ইয়ে করা যায়। তার মানে আমাদের, আমি প্রথমেই বলেছি, ঢাকা ইউনিভার্সিটি যে কোয়েশ্চেনগুলো আসে এগুলা কিছু, দেখেন 3টা অপশনই আপনাকে কারেক্ট দিয়ে দেয় অনেক সময়, তখন আপনার কিন্তু লজিক্যাল অপশন চিন্তা করতে হবে এবং এটার মিনিংটা কি বলছে সেরকম চিন্তা দেখতে হবে। এরকম কোয়েশ্চেন আমরা করবো, আমরা গত ক্লাসে এরকম অপশনগুলোকে বাদ দেওয়া দেওয়া করছি, অর্থাৎ সবগুলো অপশানে আপনাকে পড়ে এরকম সলভ করতে হবে, তখন আপনি বুঝবেন একজাক্টলি কোন নিয়মটা চাচ্ছে এখানে। কারণ একটা কোয়েশ্চেনে শুধু অনলি একটা নিয়ম অ্যাপ্লাই হয় না, একটা নিয়মে আসে না, এই একটা কোয়েশ্চেনের মধ্যে 2-3টা নিয়ম থেকে একটা কোয়েশ্চেন করে ফেলে। সো সেজন্য একটু ঢাকা ইউনিভার্সিটি ক্রিটিক্যাল, বা পাবলিক ইউনিভার্সিটি এর জন্যই তো অনেক বেশি কম্পিটিটিভ এবং অনেক বেশি ক্রিটিক্যাল। সো এই জন্যই আপনাকে পড়তে হবে। যেমন দেখেন, আমরা অনেকে এই কোয়েশ্চেনটা, আমরা বলেছি অবজেক্ট টু হিম অবলিক হিজ গোয়িং দেয়ার। আমরা একটা কোয়েশ্চেন বলেছিলাম কি, কোনো নাউনের পূর্বে ভার্ব প্লাস আইএনজির পূর্বে প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার করেছেন আই অবজেক্ট টু হিম গোয়িং দেয়ার। এখানে অনেকে হিম দিয়েছেন, আবার কয়েকজন হিজ দিয়েছেন। এখন আমাকে চলে আসেন, আপনাদের সবারই কনসেপ্ট দেখেন, আমরা
প্রথমত যদি এখানে অবজেক্ট টু প্রিপোজিশন ধরি, খুব কনফিউজিং একটা কোয়েশ্চেন এটা, এই জন্য আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি। দেখেন প্রিপোজিশন আমরা পড়েছিলাম, প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট হবে, রাইট? আমাদের প্রথম রুলস অনুযায়ী দেখেন প্রিপোজিশনের পরে এখানে অবজেক্ট আছে, তার মানে আমরা এটাকে নিতে পারি। আবার দেখেন এখানে গোয়িং আছে, আইএনজি আছে, আমরা আবার বলেছি ভার্ব প্লাস আইএনজির পূর্বে প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ। আমরা একবার পেলাম হিম অ্যান্সার, একবার পেলাম হিজ, এখন আপনি কাকে নেবেন? ভাইয়া মনে রাখবেন, ইউনিভার্সিটি যদি এরকম মানে এরকম ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসে বা যে কোনো কম্পিটিশনে, ধরেন আগের অপশন দিয়ে হওয়ার পর আমরা সবসময় পরের অংশ, শূন্যস্থানের যে পরের অংশটুকু আছে সেগুলা ধরে আমরা অ্যান্সার করব, পরের অংশটা ধরে। এখন পরের অংশ কি আছে? গোয়িং, আইএনজি। আমরা জানি আইএনজির পূর্বে সবসময় পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, কারণ এখানে যদি আপনি অবজেক্ট টু হিম গোয়িং দেয়ার, হিম গোয়িং কখনো হবে না, হিজ গোয়িং দেয়ার, আমি তার যাওয়াতে আপত্তি করি, তার মানে এখানে পসেসিভ, আমরা পরেরটা ধরে অ্যান্সার করব, তার মানে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন পসেসিভ অ্যাডজেক্টিভ হিম না, অ্যান্সার হচ্ছে হিজ। ওকে, আশা করি সবাই বুঝেছেন, সবাই বুঝছেন? ওকে, ইয়েস, থ্যাংক ইউ। ওকে, এবার চলে আসেন আমাদের চার নম্বর রোলে। আমরা চার নম্বর লাস্ট এখান থেকে করে আমরা দেখবো যে আসলে কি আছে এটার মধ্যে। চার নম্বরে তারা আমাকে বলেছে যে আমরা যখন প্রোনাউন করতে যাব, আচ্ছা প্রোনাউন যখন আমরা করতে যাব, আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ পসেসিভ প্রোনাউন, আমরা বলছি পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে আমরা নাউন যুক্ত করলে সেটা হয়ে যাবে পসেসিভ প্রোনাউন। সো এটা নিয়ে আমরা পসেসিভ প্রোনাউন নিয়ে আমাকে দেখার কোনো দরকার নেই। এবার আমরা চলে আসি রিফ্লেক্সিভ প্রোনাউনে, আমরা যে পড়লাম রিফ্লেক্সিভ। মনে রাখবেন কোনো কাজ নিজে নিজে করা বোঝাতে বোঝাতে এবং কোনো কিছু জোর দিয়ে করা বোঝালে সব সময় রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। ওকে, ব্যাপারটা কি রকম ভাই? আমরা বলছি কোনো কাজ নিজে নিজে করা বোঝাতে এবং জোর দেওয়া যদি কোনো কিছু, যেমন আমি আপনাকে বললাম তোমাকে এই কাজটা তোমার নিজেরই নিজে করতে হবে, নিজেকেই এই কাজটা করতে হবে বা নিজেই এই কাজটা তোমাকে অঙ্কটা করতে হবে নিজে নিজে, এরকম আমরা যদি জোর দিয়া বোঝাই বা নিজে নিজে বোঝাই, আমরা বলছি অলওয়েজ হচ্ছে রিফ্লেক্সিভ, অলওয়েজ সেখানে রিফ্লেক্সিভ বসে। যেমন কি রকম, যেমন ভাই একটা এক্সাম্পল যদি আমরা ধরেন এখানে আনলাম, যেমন আমি বললাম আমরা দ্য টেলিভিশন is automatically switched off by it oblique itself. The television is automatically switched off by it oblique itself. Okay, তাহলে সেটা কিরকম? এখন এখানের মধ্যে অ্যান্সারটা কি হবে বলেন তো, এই কোয়েশ্চেনটা, দ্য টেলিভিশন ইজ অটোমেটিক্যালি সুইচড অফ বাই। এখন দেখেন তো আমরা যদি অনেকে কি করবেন, এখানে বাইটাকে ধরবেন, বাই হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে হবে ইট, না আমরা দেখেন অটোমেটিক্যালি আছে ভাইয়া, অটোমেটিক্যালি কি আরেকজনের দ্বারা নাকি নিজে নিজে? নিজে নিজে, তার মানে নিজে নিজে কাজ করা বোঝাতে আমরা অলওয়েজ সেলফকে যুক্ত করব, মানে রিফ্লেক্সিভ করব, রিফ্লেক্সিভ হচ্ছে ইট সেলফ, তার মানে আমার এখানে অ্যান্সার হচ্ছে ইট সেলফ। সো এই ছিল আমার পার্সোনাল প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা আপনি, আচ্ছা নিহাত যখন, আচ্ছা আমরা এই ছিল আমাদের রিফ্লেক্সিভ পার্সোনাল প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, সো আমাদের প্রথমে আমরা এই জিনিসগুলো দেখলাম, এবার আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউন এতক্ষণ যা করলাম এগুলোর আমরা ব্যবহারটা একটু দেখবো আমরা, এবং এখন সরাসরি লেকচার শিটে চলে যাবো, আমরা লেকচার শিট থেকে হচ্ছে কোয়েশ্চেন দেখবো এখন। ওকে, সো সবাই একটু চলে আসেন, আমরা দেখবো সেখানে আরো নতুন কী কী আসে আমাদের, সবাই চলে আসবেন, সবার কাছে ওই নাজিল হয়েছে না, এই ওইটা নিয়ে সবাই চলে আসেন। দেখেন পাঁচ নাম্বার পেজে দেখবেন আমাদের কোয়েশ্চেন আছে সবার, আমি কোয়েশ্চেনগুলো দেখবো। ওকে, সো আশা করি সবাই ক্লিয়ার হয়ে যাবেন, এবং কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখানে আমাকে বলবেন, আমরা এখানে আরও নতুন কিছু নিয়ম এখানে পাবো, সমস্যা নেই। পাঁচ নাম্বার পেজে সবাই গিয়েছেন? সবাই গিয়েছেন? সবাই পেজ মানে লেকচার শিট নাম্বার টু ইংলিশের পেজ নাম্বার ফাইভ গিয়েছেন সবাই? জি, আচ্ছা তাহলে আমরা কোয়েশ্চেনে চলে যাই ভাইয়া। একদম শুরুতে ক্লাসরুম প্র্যাকটিস আছে, আমরা ক্লাসরুম প্র্যাকটিসে চলে যাব। সো দয়া করে সবাই ক্লাসরুম প্র্যাকটিসগুলো একটু মনোযোগ দিবেন। ওকে, পাঁচ নম্বর, এক নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে আই ডিড নট, আই ডিড অ্যান্ড বা আই ডিড নট যেটাই বল, আই ডিড অ্যান্ড বাই,
I didn't buy dash in the end. By didn't এর নিচে একটু দেখ দেন, didn't. By didn't কি affirmative নাকি negative? আমরা জানি didn't হচ্ছে negative. তার মানে negative আমরা sentences and sentence টা আমার কি এখানে negative. আমরা negative. এখন এই নম্বর অপশনে দেখেন nothing আছে. By nothingটাও কি negative. তার মানে আমরা জানি did not ও negative, nothing ও negative. আর একটা negative আমরা একটা negative দুবার দুইটা negative একই sentence এ নিতে পারবো না আমরা. তার মানে এখানে নাথিংটাকে আমরা নিতে পারবো না, রিড নট নাথিং দুইটাই নেগেটিভ হয়ে যায়, রিডান্ডেন্সি হয়ে যায়, আমরা নিতে পারবো না এ বাদ। এবার নাম্বার বি তে সামথিং আছে, আমরা জানি ভাইয়া সাম, গত ক্লাস আমরা পড়েছিলাম সাম এবং এনি, সাম হচ্ছে অ্যাফার্মেটিভ, এনি হচ্ছে নেগেটিভ। তার মানে আমরা এখানে সাম অ্যাফার্মেটিভ বাক্যে বসে আমরা সামকে নেগেটিভে বসাতে পারবো না, তার মানে বি হচ্ছে আমাদের এখানে বাদ দিতে হবে। তাহলে এ বাদ বি বাদ, হাতে অপশন থাকে কয়টা? দুইটা, আমার লাগবে হচ্ছে একটা, আমরা কাকে নিব দেখেন। তারপরে বলা হচ্ছে আই ডিড নট বাই, নাম্বার সিতে এভরিবডি আছে, আমি প্রত্যেককে কিনতে পারিনি। ভাই আপনি কি মানুষকে কিনতে পারবেন? না, আপনি বস্তু কিনবেন কিন্তু মানুষকে কখনো কিনা যায় না। ওকে, আমরা যদিও অনেকে এখন কোয়েশ্চেন করবেন যে ভাই মানুষকে তো টাকা দিয়ে ঘুষ দিয়ে কিনা যায়, ভাই ওই কেনার কথা এটা না, আপনাকে বলেছে কোনো জিনিস আপনি কিনলেন, ওকে, ইন দ্য ইন আই ডিড নট বাই, আপনি কোনো কিছু কিনতে পারলেন না, ওকে। তার মানে এখানে বস্তুবাচক কথা বোঝাচ্ছে, আপনি এভরিবডিকে এখানে নিতে পারবেন না। তাহলে আমার এ বাদ, বি বাদ, সি বাদ, আমরা তিনটাকে বাদ দিলাম, হাতে অপশন থাকে কয়টা? একটা, আমার লাগবো একটা, অ্যান্সার হচ্ছে ডি। সবাই কোয়েশ্চেনটা বুঝছেন? সবাই বুঝছেন? কারো কোনো সমস্যা আছে কোয়েশ্চেন নিয়ে এ নাম্বার? আচ্ছা না, ওকে। এবার দুই নম্বর কোয়েশ্চেনটা ভাইয়া একটু সুন্দর কোয়েশ্চেন এবং একটু ডিফিকাল্ট, অনেকে ভুল করার মতো কোয়েশ্চেন। দ্য টেলিভিশন প্রোগ্রামস উই অ্যালাউ, ভাইয়া এখানে উইন নিচে দাগ দেন, উই অ্যালাউ, উইন নিচে দাগ দেন ভাইয়া উই। এখন উইর কথা হচ্ছে নাম্বার এতে এ চিলড্রেন আছে, ভাইয়া চিলড্রেন হচ্ছে সিঙ্গুলার, সরি চিলড্রেন হচ্ছে প্লুরাল আর চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, মনে রাখবেন চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চাইল্ড সিঙ্গুলার আর চিলড্রেন হচ্ছে প্লুরাল। তার মানে আমার যেহেতু চিলড্রেন হচ্ছে প্লুরাল, তাহলে আমরা কি চিলড্রেনের সাথে এ বসাতে পারবো না? আমরা প্লুরালের সাথে কখনো সিঙ্গুলার এ বসাতে পারবো না। তার মানে আমাদের এখানে দেখেন তো নাম্বার বিতে দেখেন এ চিলড্রেন আছে, এ চিলড্রেন কখনো নেওয়া যাবে না চিলড্রেন, তার মানে প্লুরালের সাথে এ বসবে না। তার মানে বিকে আমরা রাখবো না, বাদ দেব, আমরা বাদ দেওয়া দিলাম বিকে। এবার সি নাম্বার অপশনে দেখেন চাইল্ড আছে, চাইল্ড শিশু, মানে আমরা বলছি চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চাইল্ডটা কি সিঙ্গুলার। ভাই আওয়ার কি? একজন নাকি অনেকে? আওয়ার হচ্ছে অনেক মানে প্লুরাল, তার মানে আওয়ারের সাথে আমরা প্লুরালের সাথে চাইল্ড সিঙ্গুলার আমরা নিতে পারবো না। বা আমরা সিতে দেখেন আওয়ার চাইল্ড আছে, তাহলে বি বাদ সি বাদ, আমাদের হাতে অপশন থাকে কয়টা? দুইটা, বাট লাগবে হচ্ছে একটা। এখন একটা জায়গায় আছে দেয়ার চিলড্রেন, একটা জায়গায় আওয়ার চিলড্রেন, দুইটাই জায়গায় প্রিপোর মানে আমার সংখ্যাগত দিক থেকে দুইটাই ঠিক আছে, দেয়ার ও প্লুরাল চিলড্রেন প্লুরাল, আওয়ার ও প্লুরাল চিলড্রেন প্লুরাল। এখন আমাদের সমস্যাটা কোন জায়গায় সেটা দেখতে হবে। ওই যে আমরা শুরুতে একটা জায়গায় উইকে দাগ দিলাম, উই বলতে কি ভাইয়া? আমাদের, আমরা, ওকে। আর তাহলে আমাদের সন্তান, আমাদের কথা বলে হচ্ছে, এখন আমরা কি আমাদের সন্তানকে অ্যালাউ করব নাকি তাদের সন্তানকে অ্যালাউ করব? অবশ্যই আমাদের, যেহেতু আমার কথা বলা, আমাদের কথা বলা হচ্ছে, তাহলে আমরা দেয়ারকে ব্যবহার করতে পারবো না, এখানে হবে আওয়ার। তার মানে অ্যান্সার হচ্ছে এ, আওয়ার চিলড্রেন কোথায় আছে? এতে। তার মানে অ্যান্সার হচ্ছে এ। সবাই বুঝছেন? সবাই বুঝছেন? ওকে, কারো কোনো সমস্যায় কোয়েশ্চেনটা নিয়ে? না, জি ভাইয়া বুঝছি, ওকে থ্যাংক ইউ। তারপরে চলে আসবেন তিন নম্বরে, তিন নম্বর কোয়েশ্চেনটা, তিন নম্বরে চলে আসবেন। আমরা তিন নম্বর কোয়েশ্চেনে বলবো হার গ্র্যান্ড প্যারেন্টস ওয়েন্ট দেয়ার উইথ টু ওল্ড ফ্রেন্ডস অফ, ভাইয়া এই ওল্ড ফ্রেন্ডে খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন বাট খুব মজার কোয়েশ্চেন, ওকে। বলা হচ্ছে নাম্বার এতে উইথ ওয়েন্ট দেয়ার উইথ টু ফ্রেন্ড ওল্ড ফ্রেন্ডস অফ। এখন দেখেন এখানে শুরুতে আপনারা যে ভুলচাক করবেন, এখানে শুরুতে আমরা আপনারা অনেকে কি করবেন, অফ আছে, অফটা কি জিনিস? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন অনুসারে আপনি অ্যান্সার করবেন হচ্ছে দ্যাম। কিন্তু ভাইয়া এখানে দ্যাম কি হবে না? কেন হবে না সেটা আমরা দেখবো এখন। নাম্বার এতে দেখেন, নাম্বার বিতে দেখেন দ্যাম সেলফস আছে, ভাইয়া দ্যাম সেলফস হচ্ছে, দ্যাম সেলফস যদি আমরা করি ভাইয়া, দ্যাম সেলফস আমরা জানি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর আমরা জানি রিফ্লেক্সিভ হচ্ছে নিজে নিজে কাজ করা বোঝাতে বা জোর দিয়ে করা বোঝাতে আমরা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনকে বসাই। কিন্তু এখানে যেহেতু নিজে নিজেও বোঝায় না, জোর দিয়েও বোঝায় না, তার মানে দ্যাম সেলফস হবে না, বাদ। আবার দেখেন নাম্বার ডিতে দে আছে, তার মানে দে কেউ দেওয়া যাবে না, তাহলে ডে ডি বাদ। তাহলে এ বা বি বাদ, ডি বাদ, হাতে অপশান থাকে হচ্ছে দুইটা, নাম্বার এ থাকে এবং নাম্বার সি।
আমরা বলেছি এখন সি এবং এ এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। বলেছে ভাইয়া আমার দুইটা ফ্রেন্ড, মানে আপনার ফ্রেন্ড থেকে দুইটা ফ্রেন্ড নিছে, ধরেন আপনি কোথাও গেলেন বা আপনার আপনার অনেকগুলো ফ্রেন্ডস আছে, এখন আমি কি করলাম আপনার ফ্রেন্ডস সবাইকে নেই নেই, আমি সব ফ্রেন্ডসগুলা থেকে আমি দুইজনকে নিয়েছি আপনার। তাহলে আমি যদি বললাম টু ফ্রেন্ডস অফ দ্যাম, ওকে যদি এখানে দ্যাম ধরি তাহলে দ্যামের সমস্যা কি, টু ফ্রেন্ডস অফ দ্যাম, এখানে কিন্তু আপনাকে আগে বলে দেন না উইথ টু ওল্ড ফ্রেন্ডস, এখন কার ফ্রেন্ডস, দ্যাম যদি আমি বুঝাই দ্যাম মানে তাদের থেকে আমি দুই ফ্রেন্ডস নিয়েছি, এখন কার কাদের বন্ধু সেটা কিন্তু দ্যাম দ্বারা প্রকাশ পায় না। কিন্তু আমি যদি এখানে বলি দেয়ার্স, দেয়ার্স যদি এখানে দেয়ার্সকে আনি, দেয়ার মানে হচ্ছে দেয়ার ফ্রেন্ডস, তার মানে আমরা কি বলতে পারি, তাহলে আমার দেখেন দ্যাম দিলে আমার সেন্টেন্সটা কারেক্ট হয় না, কারণ কাদের বন্ধু সেটা আইডেন্টিফিকেশন হয় না। কিন্তু আমি যদি এখানে দেয়ার্স দে, দেয়ার মানে হচ্ছে দেয়ার ফ্রেন্ডস, মানে তাদের বন্ধু থেকে আমি দুজনকে নিয়েছি, তার মানে আমরা এখানে দ্যামকে নিতে পারবো না, আমাদের আনসার হবে দেয়ার্স। সবাই বুঝছেন? ওকে, তাহলে তিন নম্বরটা আমার গেল, ওকে দেয়ার্স, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে তিন নম্বর গেল, এবার চার নম্বর কোশ্চেনটাতে আমরা দেখেন চলে আসেন, খুব সুন্দর কোশ্চেন। হ্যাঁ ভাই আমি সবগুলো যাবো ইনশাল্লাহ। আচ্ছা চার নম্বর কোশ্চেন আপনাকে বলেছে, হোয়েন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট বিকেম ভেরি ইল, হিজ ওয়াইফ বিগান টু টেক এ মোর অ্যাক্টিভ রোল ইন পলিটিক্স অ্যান্ড ম্যানি পিপল ব্লেমড দ্যাট, ভাই দ্যাট এর নিচে আন্ডারলাইন করেন দ্যাট, দ্যাট ওকে দ্যাট, আমরা জানি দ্যাট কি জিনিস, আমরা বলেছি দ্যাট হচ্ছে কনজাংশন ভাইয়া, দ্যাট হচ্ছে কনজাংশন। হ্যাঁ সহজ লাগতেছে কেন ভাই, অনেক সহজ লাগবে, আমি বলেছি না ভাইয়ার সাথে থাকলেই হবে, সবই সহজ হবে ইনশাল্লাহ। ওকে তাহলে আমরা বলেছি কি, আমাদের কি আছে এখানে দ্যাট, ওকে দ্যাট যদি থাকে আমরা জানি দ্যাট হচ্ছে একটা কনজাংশন, দ্যাট একটা কি কনজাংশন ভাই। আমরা এক নম্বর রুলসে আমরা করেছিলাম এক নম্বর রুলে যে হচ্ছে কোনো ভার্বের পূর্বে, বি ভার্বের পরে এবং কনজাংশনের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, কোন ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম বসে। এখন চলে আসেন আমাদের সাবজেক্টিভ কোথায় কোথায় আছে, নাম্বার সিতে হার্সেলফ, হার্সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ, তার মানে আমার সাবজেক্টিভ লাগবে, আমরা সিকে নিতে পারবো না। নাম্বার ডিতে দেখেন হার্স আছে, হার্স কোনো সাবজেক্ট না, তার মানে আমরা সাবজেক্টিভ নিতে পারবো না। এখন সাবজেক্টিভ আছে হি নাম্বার এতে, আবার নাম্বার বিতে আছে সি, দুইটাই সাবজেক্টিভ। এখন আপনি হি কে নেবেন না সি কে নেবেন, এখন আমাকে দেখতে হবে। এখানে বলা হচ্ছে ওয়াইন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট বিকেম বেরিয়েল হিজ ওয়াইফ, ভাই কার কথা বলেছে, ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের কথা বলে নাই, বলছে হিজ ওয়াইফের কথা। এখন হিজ ওয়াইফ কি পুরুষ না মহিলা, তার মানে মহিলা, এখন যদি মহিলা হয় তাহলে আমরা বলেছি মহিলা হলে হি হবে না সি হবে, আমরা জানি মহিলার সাথে হয় মেয়েদের সাথে হয় সি, তার মানে আনসার হবে সি। এখন সি আছে কোথায়, বিতে, তাহলে আনসার হচ্ছে বি। বুঝে আসছে সবাই, সবার বুঝে আসছে, এই আদার্স না, ঠিক আছে। কালকে আমি এই যে আদার্সের কথা বলি, কালকে আমি একটা মজার কথা, যে ধরেন ক্লাস নিচ্ছি তো সাউন্ড যখন আসতেছে, মানে যখন মানে কথা শুনতেছিলাম ওদের, তো ওদের অনেকে বাজে সাউন্ড করতেছে, তাহলে আমি বললাম যে এই সবাই একটু মিউট করে রাখেন বা সাউন্ডটা একটু ইয়া করে রাখেন, কিন্তু দুই একজন দেখে শুনতেছে না, ওরা মনে হয় যেমন ক্লাস নিচ্ছে দেখি যে ও গরম পানির চিন্তা করতেছে, তখন আমি বললাম যে আমি যখন পারতেছিলাম না তখন আমি বললাম যারা এরও এবার কথা বলবেন তারা মেলও না ফিমেলও না, না ম্যাসকুলিনও না ফ্যামিলিনও না, তারা হচ্ছে মাঝখানেরটা। হ্যাঁ তারপরে দেখি সবাই থেমে গেছে, এখন আদার্সের চিন্তা এখানে আসবে না। ওকে আমরা যেটা বললাম যে এবার আমাদের চার নম্বর কোশ্চেন, তাহলে এখানে আনসার কি হবে সি। ওকে এবার পাঁচ নম্বর কোশ্চেনটা ভাইয়া, পাঁচ নম্বর কোশ্চেনটার মধ্যে আমাদের একটু ঝামেলা আছে, আমাদের নতুন নিয়ম আসতে হবে এবং খুব সুন্দর একটা কোশ্চেন, এবং এরকম কোশ্চেন অনেক আসে পরীক্ষায়। ওকে যেমন সেটা কি আছে, নান বাট, ওকে মনে রাখবেন নান বাটের পরে, মাথায় রাখবেন নান বাটের পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে। ওকে কি বলেছে, নান বাট ব্যতীত বাকি সকল প্রকার বাটের পরে অবজেক্ট ফর্ম বসে বা অবজেক্টিভ ফর্ম বসে। ওকে মাথায় রাখবেন সবসময়ের জন্য,
শুধু নান বার্ট, নান বার্টের পরে হচ্ছে সাবজেক্টিভ, আর বাকি যত বার্ট থাকে, নো ওয়ান বার্ট, এভরি ওয়ান বার্ট, নো ওয়ান বার্ট, নান, শুধু শুধুমাত্র নান বার্টের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্টিভ, আর বাকি নো ওয়ান বার্ট, এভরি ওয়ান, এগুলো যাই থাকুক না কেন, অন্য সকল বার্টের ক্ষেত্রে হবে অবজেক্টিভ ফর্ম। ওকে, সো আমাদের 5 নম্বর কোয়েশ্চেনটায় সবাই চলে আসেন। নিষিদ্ধ না? আচ্ছা দেখেন, আচ্ছা ভাই আমি আদার্স খারাপ কিছু বলি নাই, আমি বলেছি কমনের কথা। আচ্ছা দেখেন, চলে আসেন, এগুলো বাদ দেন, আমরা পড়া রিলেটেড কথা বলি। ওকে, এই যে আপনাদেরকে কিন্তু সব কথা বলা যাবে না এই জন্যই, কারণ আপনারা এগুলো নিয়ে বেশি মাতাম, আমরা হয়তো দু একটা কথা মাঝে মাঝে একটু মজা ইয়ে করার জন্য, আপনাদের অ্যামিউজমেন্ট করার জন্য বলি, কিন্তু এটা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে আমরা শিখতে পারবো না। ওকে, আমরা তো বলেছি আমরা সব কো বলবো, আমি সব কিছু বলবো আপনাদের সাথে, সমস্যা নেই, কিন্তু বাট আগে হচ্ছে আমাদের শুনতে হবে, পড়াটা শেষ করতে হবে। ওকে, আচ্ছা আমি বলেছি যে সকল নান বাটের পরে যত বাটে আসুক না কেন, সব বাটের পরে আমার সাবজেক্টিভ বসবে। সো এগুলো আমরা কোয়েশ্চেনে দেখবো যে আমাদের কি কি আসে বা কি হবে। ওকে, আচ্ছা ভিতরের পরে, ভিতরে কি লিখছে না, আমি বলেছি নান বাটের পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম, আর নান বাট ব্যতীত বাকি সকল প্রকার বাটের পরে, সেটা এভরি ওয়ান বাট হতে পারে, নো ওয়ান বাট, নাথিং, যেটাই থাকুক না কেন সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, 5 নম্বর কোয়েশ্চেনে আমাদের সময় চলে আসেন। নান বাট আছে, কি আছে ভাইয়া? নান বাট, আমরা বলেছি নান বাটের পরে সবসময় সাবজেক্টিভ, তাহলে সাবজেক্টিভ কোথায় আছে? নাম্বার এতে হার আছে, নাম্বার এতে হার আছে ভাইয়া, ব্যতীত বানান ভুল আছে, ব্যতীত বানান ভুল নাই। আপনি নতুন নিয়মটা দেখেন তো, রশ্মিকার না দীর্ঘিকার দেখেন তো। আচ্ছা দেখেন, আমরা যেটা বললাম, দেখেন আমরা এবার যদি বললাম যে নান বাটের পরে আমরা বলেছি সাবজেক্টিভ, আচ্ছা নান বাটের পরে আমরা বলেছি সাবজেক্টিভ, নাম্বার এতে হার্টস আছে, ওকে হার্টস, এখন হার্টস কি সাবজেক্টিভ? আমরা বলছি না, হার্টস সাবজেক্টিভ না, তার মানে এ বাদ। নাম্বার বিতে দেখেন হার আছে, হার কি নেওয়া যাবে না, তার মানে বিও বাদ। নাম্বার সিতে হার্ট সেলস আছে, হার্ট সেলসও নেওয়া যাবে না, তার মানে এ বাদ, বি বাদ, সি বাদ। আমরা কয়টা বাদ দিলাম? 3টা, তার মানে হাতে অপশন থাকে কয়টা? একটা, লাগবে কয়টা? একটা, তার মানে আমাদের সাবজেক্ট কোথায় আছে? ডিতে, তার মানে অ্যান্সার হচ্ছে ডি। ওকে, সো এবার চলে আসবেন, এবার চলে আসবেন না যারা মানে 6 নম্বর কোয়েশ্চেনের জন্য যে বলেছেন, 4 নম্বরটা আমি বারবার বলেছি, 4 নম্বরটা দেখেন, দ্যাট আছে ভাইয়া, দ্যাট হচ্ছে কনজাংশন, আমরা জানি কনজাংশনের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, যেহেতু সাবজেক্টিভ দুইটা জায়গায় আছে, একটা জায়গায় হি আছে, একটা জায়গায় সি আছে। এখন আমরা বলেছি সি এবং হি, কিন্তু এখানে এখন আমরা কাকে নিব ভাইয়া, কারণ এখন আমাকে দেখতে হবে, ফ্র্যাঙ্কলিন রোজাভেল্ট যখন ছিল তখন এরকম মানে কমন ইয়া ছিল না, অর্থাৎ আমি যেটাকে কি বলি যে তখন ছেলে মেয়েরে বিয়ে হইতো, এখন যেরকম আমেরিকাতে অনেক স্টেজ আছে, ছেলে ছেলের বিয়ে হয়, মেয়ে মেয়ের বিয়ে হয়, এরকম তখন ছিল না, ছেলে ছেলেরই বিয়ে হইতো, ছেলে মেয়েরই বিয়ে হইতো তখন। তার মানে ফ্র্যাঙ্কলিন রোজাভেল্টের ওয়াইফ নিঃসন্দেহে মহিলা হবে, যেহেতু মহিলা তাহলে হচ্ছে ওনাকে আমরা কি বলতে পারি? হি বলবো না, আমরা এখানে সি বলবো, তার মানে অ্যান্সার হচ্ছে সি। ওকে, এবার চলে আসেন, আমরা যদি বলি পরের কোয়েশ্চেনটা যাবো, এই ছেলে এই 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 শাওন আহমেদ, ছি ছি, অশ্লীল কথা বলা যাবে না। ওকে, তারপরে চলে আসেন, এখন আমরা যদি 6 নম্বর কোয়েশ্চেনটা যে বলেছেন, since the earth crust is much thicker under the continents, by a continents er niche dag den continents, okay, continent, equipment would have to be capable of drilling through 1 lakh feet of rock to investigate the metal beneath, by a beneath hocche preposition, beneath er niche underline koren, beneath hocche preposition, ar amra jani preposition er pore ke subject hoy naki object hoy, kotha bolen preposition er pore ki hoy, আমরা পড়েছিলাম প্রিপোজিশনের পরে অবজেক্ট, এখন আমাকে খুঁজতে হবে সেন্টেন্সে অবজেক্ট আছে কোথায়, অবজেক্ট কোথায় আছে দেখেন, নাম্বার এতে ইটস আছে, ইটস কি নেওয়া যাবে? ইটস অবজেক্ট না, তার মানে আমরা ইটস কি নিতে পারবো না। নাম্বার বিতে দেয়ার আছে, দেয়ারও অবজেক্ট না, তাহলে দেয়ার বাদ। তারপরে নাম্বার সিতে ড্যাম হচ্ছে অবজেক্ট, আমরা ড্যামকে নিতে পারি বাট এখন আমরা নিব না, আমরা পরের অপশানটা, বাট নাম্বার ডিতে দেখেন বিনিদ ডেম দে, আমরা জানি বিনিদ হচ্ছে প্রিপোজিশন, তার মানে প্রিপোজিশনের পরে সাবজেক্ট বসবে না, তার মানে ডিকে আমরা নিতে পারবো না, তার মানে একমাত্র অ্যান্সার হচ্ছে সি। ওকে, সবাই বুঝছেন তাহলে? সবাই বুঝছেন? ওকে জি ভাইয়া জি, আচ্ছা এই এখানে কিন্তু অনেকে উল্টাপাল্টা কোয়েশ্চেন করেন, আমি কিন্তু এই জিনিসগুলো দেখবো একটু পরে, হ্যাঁ কে কী কী বলেছেন বা কে কী কী আমার নামে সমালোচনা করেছেন,
কে কারে কি বলেছেন এগুলো সব দেখবে। আমি বলেছি কনসেন্ট্রেট করতে ভাইয়া, কনসেন্ট্রেট না করলে শিখতে পারবেন না। একটা কথা বললে আপনারা এটা নিয়েই পড়ে থাকেন, কিন্তু পড়াটা হচ্ছে আসলে। আমি তাহলে কোনো কথাই বলবো না আপনাদের সাথে, কোনো কথাই হবে না যদি শুধু এগুলা নিয়েই পড়ে থাকেন। বুঝে আসছে? আচ্ছা বলছেন এই রাজ করিম, এতবার বলার পরেও বলেন ভাইয়া কি বলছেন। ভাইয়া বিনিদ হচ্ছে প্রিপোজিশন, ওকে? আমরা বলেছি বিনিদটা প্রিপোজিশনের কাজ করে, বিনিদ। আর বিনিদটা যদি প্রিপোজিশনের পরে আমরা জানি অলওয়েজ অবজেক্ট বসে, যেহেতু অবজেক্ট বসে তাহলে আমাকে অবজেক্ট খুঁজতে হবে কোথায় কোথায় আছে। তাহলে অবজেক্ট হচ্ছে আমার একমাত্র, একমাত্র হচ্ছে অবজেক্টটা হচ্ছে একমাত্র আমার সিতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে সি। বলেছে সিন দ্য আর্থ কোর্স ইজ মাস থিকার আন্ডার দ্য কন্টিনিউস, বলছে আর্থ কোর্স যেহেতু অনেক বেশি কন্টিনিউসের বিরুদ্ধে অনেক বেশি যেহেতু থিকার, দেন বলছে ইকুইপমেন্ট উড হ্যাভ টু বি ক্যাপাবল অফ ড্রিলিং থ্রু 1 লাখ ফিট অফ রক ইনভেস্টিগেট দ্য মেন্টাল বিনিথ ড্যাম। বলেছে তার ভিতরে এই মানে 1 লাখ কি বলবো ইকুইপমেন্টকে সক্ষম হতে হবে 1 লাখ ফিট রককে ইনভেস্টিগেট করার জন্য, সেখানের কন্টিনেন্টের ভিতরে বা মধ্যে বা নিচে। বিনিদ মানে নিচে, যে নিচে যে আমার ইয়াগুলো আছে, বিনিদ ড্যাম কন্টিনেন্টের নিচে যে আমার কি বলে এটাকে ইনভেস্টিগেট দ্য মেন্টাল, মেন্টাল যেগুলো জিনিসগুলো আছে কন্টিনেন্টের নিচে, সেই জিনিসগুলোকে খোদাই করার জন্য সক্ষম হতে হবে, 1 লাখ ফিট পর্যন্ত খোদাই করার সক্ষম হতে হবে। ওকে চলে আসেন এবার 7 নম্বর কোয়েশ্চনে। বিনোদ না বিনিদ, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। চলে আসেন তারপরে। আচ্ছা এই পেজ থেকে আমরা আর কোনো কোয়েশ্চেন করতে হবে দেখেন তো? ওকে ১২ নম্বরটা, ওকে। আমরা বলেছি ভাইয়া এভরি ওয়ান বাট, খুব সহজ জিনিস এভরি ওয়ান বাট। আমরা বলছি নান বাট ব্যতীত বাকি যা আছে সবে হচ্ছে অবজেক্ট বসবে, যেহেতু নান বাট কি, নান বাট কি আমার হচ্ছে মানে এভরি ওয়ান বাট কি নান বাটের মধ্যে পড়ে না অন্য বাটের মধ্যে পড়ে? আমরা জানি এভরি ওয়ান বাট হচ্ছে অন্য বাটের মধ্যে, তার মানে অন্য বাট যদি হয় তাহলে আমরা বলেছি অবজেক্ট, একমাত্র অবজেক্ট। নাম্বার এতে হিম আছে বাদ সাবজেক্ট নেওয়া যায়, সরি হি আছে বাদ সাবজেক্ট নেওয়া যাবে না। নাম্বার সিতে সি নেওয়া, হিজ নেওয়া যাবে না। নাম্বার ডিতে টু হিম নেওয়া যাবে না, একমাত্র অবজেক্ট আছে হিম সি বিতে, তার মানে অ্যান্সার হচ্ছে বি। হচ্ছে সবগুলোর কথাই বলতেছেন মাশাল্লাহ, ঠিক আছে আমি সবগুলোই করবো কোনো সমস্যা নেই। ওকে তারপরে চলে আসেন আমাদের 8 নম্বরটা। আচ্ছা 8 নম্বরে বলা হচ্ছে ইট ইজ বা ইটস মানে ইট ইজ, ইটসের নিচে দাগ দেন ইজ। এখন আমাকে বলেন তো ইজটা কোন ভার্ব? আমরা বলেছি ইজ হচ্ছে বি ভার্ব, আমরা পড়েছিলাম। আর আমরা জানি বি ভার্বের পরে অলওয়েজ সাবজেক্টিভ বসে, অলওয়েজ সাবজেক্টিভ। এখন সাবজেক্টিভ খুঁজতে হবে। নাম্বার এতে মি আছে, মিকে নেওয়া যাবে না, মি হচ্ছে অবজেক্ট। নাম্বার বিতে হি আছে, সাবজেক্ট নেওয়া যাবে। নাম্বার সিতে আই আছে, সাবজেক্ট এটাও নেওয়া যাবে। নাম্বার ডিতে হিম অবজেক্ট নেওয়া যাবে না, তার মানে আমরা আমার দরকার হচ্ছে বিভারব আছে এখানে, বিভারবের পরে আমরা জানি সাবজেক্ট বসে, কিন্তু আমার আমার এখানে দুইটা অপশানে অবজেক্ট আছে, তার মানে আমরা এই দুইটাকে বাদ দিয়ে দিব, আমার দরকার হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্টিভ আছে নাম্বার বিতে, নাম্বার সিতে। এখন আমরা যদি বি নাম্বার অপশান দেখি এবং সি নাম্বার অপশান দেখি, একটা জায়গায় আছে হি, একটা জায়গায় আই, কিন্তু আমার এখানে মূল সেন্টেন্সে দেখেন ইটস নট আই আছে একটা সাইন, একটা জায়গায় নট আই, ইটস ড্যাশ নট আই। ভাই আই এর কথা একবার বলা আছে, তাহলে আপনি কি আবার আইকে আনতে পারবেন? আমরা আইকে আনবো না, তার মানে আমার এখানে আই বাদ, আই যদি বাদ দিই আই হচ্ছে সি, তার মানে সি বাদ দিলে একমাত্র অ্যান্সার হবে বি, বি হচ্ছে হি। ওকে তারপরে কোয়েশ্চেনটা যদি 9 নম্বর কোয়েশ্চেনে কেউ জানি বলেছেন দ্য ম্যাথ ফর্মুলা, দ্য ম্যাথ ফর্মুলা। বলেছে ম্যাথ ফর্মুলাটা পুরো রং। এখন এই ডোনাল্ড ট্রাম্প এই ভদ্রলোককে আপনি কিন্তু ব্লকড হয়ে যাবেন, এবং কিছু কিছু লোকজন উল্টা পাল্টা কমেন্ট করেন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন, এগুলো কিন্তু ক্লাসের ইয়া না। আমি বলেছি, আমি বলেছি, আমি যদি আমি আবারও বলেছি যদি আপনারা বেশি অ্যাক্সেস করেন আমি কিন্তু ভাইয়া কিন্তু ভালো থাকবো না, এবং আমি কিন্তু বলেছি আপনাদের সর্বোচ্চটুকু আমি বলবো, আপনাদের সব কিছু হবে, মানে আপনাদের সব স্যাটিসফ্যাকশান থাকবে ইনশাল্লাহ ক্লাস করে, আপনারা কোয়েশ্চেন সলভ করতে পারবেন, আপনারা শিখতে আসছেন এখানে শিখতে পারবেন, আমি সব পড়াবো, কিন্তু দয়া করে হচ্ছে এই যে মানে উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না, উল্টাপাল্টা সাউন্ড করা যাবে না, বুঝে আসছে? উল্টাপাল্টা কথা বলা যাবে না। আর যদি আমাকে ভালো না লাগে যে ভাইয়া ভালো লাগতেছে না আমি আর আসবো না, ঠিক আছে কোনো সমস্যা নেই, কিংবা আপনার চেহারা দেখতে অসুন্দর আমি ফেসিয়াল করে আসবো, কোনো সমস্যা নেই, কিন্তু বাট ডিস্টার্ব করা যাবে না ভাইয়ার সাথে ক্লাসে, হ্যাঁ, কারণ এটা খুব খারাপ জিনিস। আচ্ছা সবই ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা যদি বলি যে, কারণ আমি একটাই বলি, আমি সবাইকে আগে বলি যে আমার ক্লাস ভালো না ভাই দরজা খোলা আছে চলে যাবো, এখন তো আপনারা চলে যাওয়ার অপশান নেই, আমার জন্যই দরজা খোলা আছে, আমিও চাই, কিন্তু বাট আমার ক্লাসে যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু ভালো করতে হবে ইনশাল্লাহ, কারণ আমিও আপনাদের যত স্টেফোর্ড দিব আপনারাও দিতে হবে, কিন্তু ডিস্টার্ব করা যাবে না, ওকে? কারণ ডিস্টার্ব করলে
আমি এটা পছন্দ করি না, জাস্ট ডিস্টার্ব জিনিসটা খুব খারাপ আমাকে। আর আমি বলছি লেগে থাকতে হবে, ঠিক আছে, লেগে থাকা নিয়ে অনেক কথা আছে। কারণ আপনি যদি শুরুতেই অনেক কিছু ইয়া করতে পারেন, হ্যাঁ, মানে শুরুতে যদি সব কিছু অনেক বেশি এক্সাইটেড হয়ে যান, তাহলে কিন্তু আপনার জন্য বিপদ আছে ভাইয়া, বিপদ আছে। আমি গত ক্লাসেও বলেছিলাম এই যুগটা অনেক বেশি গ্লোবালাইজেশন, অনেক বেশি কম্পিটিশনের যুগ। এখানে ইউ হ্যাভ টু বি ডিসাইডেড যে আপনি হোয়েদার ইউ উইল বি প্লেয়ার অর ফুটবল। আপনি যদি প্লেয়ার হন তাহলে গোল দেবেন, ফুটবল হলে লাত্তি খাবেন। তার মানে আপনাকে এখানে আপনি কি হবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে, আর হচ্ছে লেগে থাকতে হবে। লেগে থাকলে আপনি অনেক কিছু পাবেন এখানে। ওকে, আমি যখন 2013-14 ক্লাস নিলাম, সরি 14 হেড অফিস থেকে বের হয়ে আমি বাসায় গেলাম, তখন আমি হলে থাকতাম। তো হলে থাকার পরে আমি একটা ইয়ার কথা বলি, হলে থাকতাম তো তখন মানে প্রত্যেক দিন দেখা যায় ফার্ম গেট থেকে ক্লাস নেওয়া আমি হচ্ছি মানে ইয়ার দিকে যাইতাম, রিক্সা নিয়ে প্রত্যেক দিন ক্যাম্পাসে যাইতাম। তো একদিন আমি ক্লাস, যেদিন শেষ ক্লাস একটা ব্যাচের, তো শেষ ক্লাসে আমি ক্লাস নিয়ে বাসায় গেলাম, তো হলে গেলাম। তো হলে যেয়ে নিচ থেকে আমি নিচে নামলাম, বিকালের দিকে একটু আড্ডা দিচ্ছি, তো হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো। আসার পরে আপনি কি জুয়েল ভাইয়া বলছেন? আমি বললাম হ্যাঁ বলছি। বলে ভাইয়া আপনি কেমন আছেন? আমি ভালো। বলে ভাইয়া আমি আপনি কে বলছেন? বলে আপনি আমাকে চিনবেন না, আজকে তো আপনার শেষ ক্লাস ছিল, এই জন্য সাহস করে আপনাকে ফোন দিলাম, তো আমার একটা কথা আছে। আমি বললাম কি কথা বলেন? বলে ভাইয়া খাওয়া দাওয়া করছেন? আমি বললাম হ্যাঁ করছি। শরীর ভালো? ভালো। মন ভালো? ভালো। তা আমি বললাম যে ঠিক আছে। আর বলে ভাইয়া একটা কথা, আমি তো কথা তো অনেকগুলাই বলবেন, আর কয়টা বলবেন বলেন? হ্যাঁ না, এটা মেয়ে, ডেফিনেটলি মেয়ে ভাইয়াদেরকে পরে। আচ্ছা, তো আমি বললাম যে অনেকগুলা, যেহেতু কথা শুনলাম আমি মেয়ে, তো অনেকগুলা কোয়েশ্চেন করার পরে বলে ভাইয়া একটা কোয়েশ্চেন। আমি বললাম অনেকগুলাই তো করলেন, আর কয়টা করবেন বলেন? পরে বলেন না ভাইয়া অ্যাকচুয়ালি আমি আপনার ফ্রেন্ড হতে চাই। তা আমি বললাম হ্যাঁ, ইট ইস দ্য ভেরি গুড সাইন, যা ইটস অ্যান এভরি স্টুডেন্ট ইন মাই ক্লাস, ইটস অ্যান এভরি হিউম্যান বিং ইন মানে ইন টু মি, সবাই হচ্ছে আমার ক্লাস উইথ মি, সবাই হচ্ছে আমার ফ্রেন্ডস, আমি কাউকে ইয়া করি না, নিরাশ করি, সবাই ফ্রেন্ড, ইটস অ্যান এভরি হিউম্যান বিং, আমি সবাইকে ফ্রেন্ডলি ট্রিট করি। পরে বলে না ভাইয়া আমি রেজিস্ট্রি করা ফ্রেন্ড হতে চাই। কি করা? রেজিস্ট্রি করা। তা আমি বললাম ভদ্রমহিলা আমার তো রেজিস্ট্রেশনের বয়স হয় নাই। বলে ভাইয়া কবে হবে? আমি বলছি লেগে থাকেন হবে, কিন্তু লেগে থাকার কাহিনী পরে বলবো। আচ্ছা আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে, আমরা এখন চলে আসি লেগে থাকার কাহিনীর জন্যই বলেছি, কারণ পৃথিবীতে সব জায়গায় লেগে থাকতে হবে। আপনি যদি কনসেন্ট্রেশনটা ফুললি দেন কোনো জায়গায়, তাহলে আপনি কিন্তু ভালো সার্ভিস, ভালো কিছু পাবেন। তার মানে এখন কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা এখন বিএইচ বাপ্পি, ইটস ভেরি ব্যাড, ওকে, আচ্ছা এই ছিছি আমি এখনো বিয়ে করি নাই। আচ্ছা, কারণ লেগে থাকবেন, লেগে থাকার অপশান নেই, কারণ হচ্ছে আমি, আচ্ছা লেগে থাকা নিয়ে আর একটা কাহিনী আছে, সেটা পরে বলবো। আচ্ছা, লেগে থাকতে যায় ভদ্রমহিলা নিজেই টায়ার্ড হয়ে যাবে, কারণ আমি তো জানি আমি ইয়া করবো না। আচ্ছা, তো পরে, আচ্ছা আমরা যেটা বলি, আমরা পয়েন্টে, আমরা আমাদের পড়াশোনায় চলে আসি। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে, আমাদের 9 নম্বর কোয়েশ্চেনে আমরা ছিলাম, রাইট? আমরা বলেছি ম্যাথ ফর্মুলা, বা ম্যাথ ফর্মুলা কি আমরা নিজেরা কি রং করেছি, নাকি সে নিজে নিজেই রং আছে? সে নিজেই রং। তার মানে আমরা বলছি কোনো কাজ যদি নিজে নিজেই করা হয় বা নিজে নিজে করা বোঝায়, তাহলে আমরা বলছি অলওয়েজ রিফ্লেক্সিভ হবে। এখন রিফ্লেক্সিভটা কি আছে এখানে? নাম্বার এতে ইট আছে, আমরা ইটকে নিতে পারবো না। নাম্বার সিতে হিমসেলফস আছে, হারসেলফস আছে, ইটসেলফ, মানে সব জায়গায়, সব জায়গায় রিফ্লেক্সিভ আছে। এই পড়া শুনতে হবে, কিন্তু পড়া শুনতে হবে, কিন্তু আমি বলেছি উল্টাপাল্টা, এই জন্য আপনাদের কোনো কথা বলতে চাই না, ঠিক আছে? আমি বলছি লেগে থাকতে আপনাদেরকে, এই জন্যই কথাটা আনছে, আপনারা এটা নিয়ে পড়ে আসেন। আরে ভাই আরও কথা আছে তো, অনেক কথাই তো বলবো আপনাদের সাথে, ঠিক আছে? কে কী করেন, কে কী, কার বৈশিষ্ট্য কী, আমরা কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে এখানে, সব তো বলবো। আমাদের কিন্তু আমাদের মূল কাজটা হচ্ছে আগে পড়তে হবে, পড়াশোনা শেষ না করে আমি যদি এখানে গল্প করি এটা আমার ইথিক্সেই লাগবে, ঠিক আছে? আমি এই আনইথিক্যাল কাজ করবো না, আমরা আগে পড়াশো করবো তারপরে। ওকে, আমরা যেটা বললাম যে আমরা বললাম ম্যাথ ফর্মুলা, ম্যাথ ফর্মুলাটা নিজে নিজের কথাই বলেছে, তার মানে আমরা এখানে বলছি রিফ্লেক্সিভ হবে। এখন রিফ্লেক্সিভ একটা জায়গা আছে, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ। আচ্ছা আমাকে বলেন তো ভাইয়া, ম্যাথ ফর্মুলা এটা কি কোনো ব্যক্তিবাচক? আমরা জানি না ম্যাথ ফর্মুলা ব্যক্তিবাচক না, এটা বস্তুবাচক। আর আমরা জানি যদি বস্তুবাচক হয় তাহলে আমরা হিমসেলফে নিতে পারবো না, হারসেলফে নিতে পারবো না, মানে বস্তুবাচকে হবে ইটসেলফ। ওকে, তারপরে আর কোন কোয়েশ্চেন বলেন তো? আমরা 8 গেলাম 9 গেলাম, এবার কত? আচ্ছা 11,
ওকে 11 নম্বর কোশ্চেনে চলে আসেন, বলেছে মোবি ডিক ইজ এ মিথিক্যাল অ্যাকাউন্ট অফ ইভিল এন্ড রিভেঞ্জ অ্যাজ শোন বাই দ্য ক্যাপ্টেন অফ পারস্যুট অফ দ্য হুইল দ্যাট হ্যাড ওন্ডেড, ভাই ওন্ডেড এর নিচে দাগ দেন ওন্ডেড, ওন্ডেড আচ্ছা ওন্ডেড যদি আমরা করি আমরা বলেছি ওন্ডেড, ওন্ডেড হচ্ছে একটা ভার্ব, আর আমরা জানি কোনো ভার্বের পরে অলওয়েজ অবজেক্ট বসে, এখন অবজেক্ট কোথায়, নাম্বার এতে হি আছে নেওয়া যাবে না, বাদ নাম্বার সিতে হিজ নেওয়া যাবে না, নাম্বার ডিতে আছে টু হিম, টু হিম এখানে আবার প্রিপোজিশন আনা যাবে না, তার মানে একমাত্র আমার সরাসরি অবজেক্ট আসবে, অবজেক্ট আছে একমাত্র বিতে, তার মানে অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা একজনের সাঁতার কথা বলেছেন তো সবই তো শেষ করলাম, আর একটা দুইটা রেখে বাদ কি, দেখেন স্পোর্টস মেডিসিন এক্সপার্টস অ্যাগ্রি দ্যাট আইস শুড বি অ্যাপ্লাইড ইমিডিয়েটলি, হয় না অ্যাথলেট, বা অ্যাথলেটের কথা বলেছে, হয় না অ্যাথলেট, আমরা বলেছি অ্যাথলেটের কথা এখানে, এখন হয় না অ্যাথলেট সাফার টু অ্যান ইঞ্জুরি টু ড্যাশ, আচ্ছা অ্যাথলেট আমরা জানি অ্যাথলেট কি ব্যক্তি না বস্তু, অ্যাথলেট মানে খেলোয়াড় নিশ্চয়ই সে ব্যক্তিবাচক, এখন যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমার এখানে ব্যক্তির কথা, নাম্বার এতে ইটস আছে ইটসকে নেওয়া যাবে না, এখন কোয়েশ্চেন হচ্ছে প্রথমে আমরা কী নিবো, দেখেন শূন্যস্থানের পরে দেখেন লেগ আছে, লেগ হচ্ছে একটা নাউন, আর আমাদের নিয়ম কী ছিল কোনো নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে, আবার দেখেন আগে টু আছে আমরা বলছি আগেরটা ধরবো না আমরা পরেরটা ধরবো, পরে আছে লেগ তার মানে লেগের পূর্বে নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ, এবং পসেসিভ অ্যাডজেক্টিভ আছে কোথায় দেখেন তো, আমার পসেসিভ অ্যাডজেক্টিভ আছে নাম্বার এতে ইটস, নাম্বার বিতে হিজ, বাকি সব বাদ দিলাম, এখন ইটস এবং হিজের মধ্যে আমরা জানি অ্যাথলেট হচ্ছে ব্যক্তি, তার মানে ব্যক্তির ক্ষেত্রে হিজ হবে, আমাকে এ নাম্বার নিতে পারবো না, তার মানে অ্যান্সার হচ্ছে হিজ, বুঝে আসছে সবার যে কোশ্চিন করেছেন আশা করি বুঝে আসছে, ওকে 10 নম্বর কোশ্চেনটা বলা হচ্ছে উইল সি অ্যানিমেলস ইন দিস প্লেস, ওকে বলা হচ্ছে এখন এক নম্বরে উইল সি, ভাইয়া সি এর পরে দেখেন নাম্বার বিতে অফ অল আছে, অফ অল হবে না, অল অফ হতে পারতো কিন্তু অফ অল আছে নাম্বার বি বাদ, ওকে তারপরে বলেছে আইদার উইল সি আইদার অফ দ্য অ্যানিমেলস, ওকে ভাই অ্যানিমেলস এখন আইদার নাইদার আমরা বসাই যখন দুইজনের ক্ষেত্রে বসায় বা দুইজন বোঝাতে আমরা আইদার নাইদারকে বসাই, ঠিক আছে আইদার অমুক নন, কিন্তু এখানে শুধু অ্যানিমেলসের কথা বলেছে, অনেকগুলার কথা বলেছে, তার মানে আইদারকে ব্যবহার করতে পারবো না আমরা এখানে, এভরি অফ দ্য অ্যানিমেলস উইল সি এখন অ্যানিমেলস ইন দিস প্লেস বলেছে, এখন একটা জায়গায় নান অফ এভরি অফ, ওকে আমরা এভরি অ্যানিমেল হতে পারতো ইচ অফ দ্য হয়ে, কিন্তু এভরি অফ হবে না এখানে, আমরা এখানে নান অফ দ্য বসাতে পারি, অর্থাৎ নান অফ দ্য অ্যানিমেলস আমরা কোনো কাউকে দেখি নেই এখানে, আচ্ছা এভরি অনেকে বলছে না এখানে এভরি অফকে আমরা নিতে পারবো না কারণ এভরি অ্যানিমেল হতে পারতো, এভরি অফ দ্য অ্যানিমেলস ইন দিস প্লেস এটা হয় না, মিনিংগতভাবে অসামঞ্জস্য থাকে এই জন্য আমরা এটাকে নিতে পারবো না, নিবো না, ওকে তারপরে কোয়েশ্চেন 11 নম্বর আমরা করেছি, 12 করেছি, 7 করেছি, আমরা এখানে সবগুলোই শেষ করেছি ইনশাল্লাহ, এবার আমাদের চলে আসেন আমাদের পরের নিয়মে, আমরা কিপ শিখবো আমাদের এটা শেষ করার পরে আমাদের আরেকটা জিনিস আমাদের এখান থেকে শিখতে হবে, আচ্ছা ইউজেস অফ রিলেটিভ প্রোনাউন আমরা বলেছি দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট এভার দ্যাট ইজ রিলেটিভ প্রোনাউন, আমরা এখন রিলেটিভ প্রোনাউনে যাবো কারণ হচ্ছে রিলেটিভ প্রোনাউন থেকে আমাদের অনেক কোয়েশ্চেন করতে হবে, ওকে সো চলে আসুন রিলেটিভ প্রোনাউনে, ওকে সো এতক্ষণ যাই করেছেন সবাই একটু মনোযোগ দিবেন, সবাই সবাই একটু মনোযোগ দিবেন কারণ হচ্ছে আমরা এখন যদি আমরা না মনোযোগ দিই বা না পড়ি তাহলে কিন্তু আমরা এই জিনিসটা সবচেয়ে কঠিন জিনিস এবং আমরা কিন্তু বুঝতে পারবো না, ঠিক আছে কারণ আপনারা ক্লাসে কী করেন না করেন এগুলো তো আমরা বুঝি বা আমি কনসেন্ট্রেট, এখন ভাগ্য ভালো হচ্ছে আপনারা আমার সামনে নাই এই জন্য দেখতে পাই না আসলে কার মনটা কোন দিকে, আমি প্রথম আয়সা বলেছে যে আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কে আমাকে গালি দিচ্ছে কে আমাকে গাইলে এগুলো বুঝি আমরা ক্লাসে দেখলে, ঠিক আছে সো এই জন্যই হচ্ছে আপনাদেরকে এখন দেখতে পারতেছি না যার জন্য আপনাদের রিকোয়েস্ট করি একটু কনসেন্ট্রেট করবেন, ঠিক আছে একটু কনসেন্ট্রেট করবেন, আমাদের ক্লাসে কে কী করে বা কার ফোন আসে কে কী কোন ফোন কীরকম এগুলো তো আমি বুঝি, ঠিক আছে যেমন এই হারাইয়া গেছে কই বুঝি, আচ্ছা যেমন একবার আমি আমাদের হেড অফিসে একটা ক্লাসে তো আমাদের কামাল স্যার যে বিখ্যাত আপনারা ওরিয়েন্টেশন করেছেন ওনার নাকি ছিলেন সবাই তো বি ইউনিটের একটা ক্লাসে উনি আমাকে বললো এই ক্লাস থেকে স্টুডেন্টগুলো খুব ডিস্টার্বিং ছিল, এবং আজকে এখানে দুই একজন আসেন না যেমন অনেকে হচ্ছে খুব টিচারদের ইয়া করেন ডিস্টার্ব করে এক কথা নিয়ে বারবার খোঁচা মারা নিয়ে করেন এরকম কিছু পোলা পয়েন্ট ছিল যাদের জন্য ওই টিচাররা আর ওই ক্লাসে যাইতো না, যে যাইতো বলতো এদেরকে ভালো লাগে না ক্লাস বা এদের সাথে এরা একটু টিচারকে লেগে ইয়া করে মানে ওইভাবে টিচারদের সাথে ভালো বিয়ে বা কোঅপারেট করে না, স্যার আমাকে বললো তুমি একটু যাও দেখো তো এটা এদের সমস্যা ব্যস্তার মধ্যে, তো গেলাম তো যাওয়ার পরে তো আমি তো বুঝছি যে এই ক্লাসের ফলো পয়েন্টগুলো খুব বেশি ফোনটা টাইপের, আমি শুরুতে যাই প্রথম বেঞ্চে একটারে বলি এই তোর কি আজকে দেখা হয়েছে না গার্লফ্রেন্ডের সাথে, ও বলে ভাইয়া আপনি কেমনে বুঝলেন, এখন পিছনের জন খুব চালাক ও খুব চালাক, ও বলে আরে আন্দাজে মাইরা দিছে হয়ে গেছে বুঝিস না, এই যে আপনাদের এখানে যেরকম অনেকে চালাক আছে না,
তো আমি বললাম আচ্ছা আমি আন্দাজি না, তুই যে অনেক মেয়ের পিছে ঘুরোস এবং অনেক ক্রেজে কথা দিয়ে রাখছো সেটা তো আমি জানি। ও বলে না ভাইয়া আন্দাজি, ওরটা লাগছে দেখে কি আমারটাও লাগবে নাকি? আমি বললাম ঠিক আছে, আই উইল সি ইউ। কারণ আমার মনে হচ্ছে যে কারো আপনি যদি কারোর সাথে কথা বলেন, কোনো মানুষের কোনো অন্যায় করলে তার মধ্যে একটা সিমটম কাজ করবে, রাইট? আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় তার সিমটমটা বুঝতেছি। তো আমি তাকে বললাম ঠিক আছে ছেলে, আই উইল চ্যালেঞ্জ ইউ, ওকে আমি তোমাকে দেখবো। এখন হুট করে আমার মাথায় আসতেছে কি ব্যাপার, ছেলের মধ্যে কোনো সিমটম কাজ করতেছে না, কোনো সিমটম কাজ করতেছে না। কিন্তু আমার তো এখান দিয়ে, কারণ এতগুলোর সামনে আমি তাকে চ্যালেঞ্জ করলাম, আমার একটা প্রেস্টিজ আছে না? এবং আমি হুট করে, আমি কিন্তু লিখতেছি বোর্ডে কিন্তু আমার কনসেন্ট্রেশনটা ওর দিকে বেশি কাজ করতেছে। আমি হুট করে দেখলাম ছেলেটা হচ্ছে বারবার পকেটে হাত দিচ্ছে মোবাইল বারবার। আমি বুঝলাম ঠিক আছে আমার কাজ হয়ে গেছে। এবার আমি সামনে যেয়ে তাকে বললাম যে ভদ্রলোক দেন। বলে কি দিব? আমি বললাম দেন। বলে কি দিব? আমি বললাম দিতে বলছি। বলে এখন আমাকে বলে ভাইয়া বাসা থেকে ফোন দিচ্ছে। আমি বললাম ঠিক আছে আমি বাসায় বলে দিব আপনি কোচিংয়ে আছেন, অন্য কোথাও নাই। বলে না ভাই আমি বলে দিব, কোনো সমস্যা নেই, আমি তো জানি ছেলেটা খুব ইয়া। এবার আমি বললাম যে আমি ফোনটা নিলাম সাথে সাথে। আমি জানি ইটস নট ফেয়ার যে কারো ফোন চেস করা, এটা ঠিক না। কিন্তু তারপরে আমার যেহেতু, কারণ এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, আমরা বলি এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ ইন ওয়ার, আমরা যেটা শুনেছি বিখ্যাত, যে যুদ্ধ ভালোবাসা সব কিছুই, কারণ তার সাথে আমি একটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে আছে। এখন তার আমাকে প্রমাণ করতে হবে ছেলেটা যে ইয়া মানে ক্লাসে, কারণ তাকে তো একটু নিচে না, কারণ সে এত বেশি বেড়ে গেছে যে তার জানায় কোনো টিচার ক্লাসে আসতে পারে না। যেমন আপনাদের এখানে আজকে অনেকে আছে দুই একটা উল্টাপাল্টা কমেন্ট করে, আমি কিন্তু এদেরকেও ধরবো আস্তে আস্তে। পরে হুট করে আমি ফোনটা নেওয়ার সাথে সাথে, ফোন আসছে মোবাইলে। আমি জানি এটা খুব ধরা ঠিক না, কিন্তু আমার যেহেতু চ্যালেঞ্জ আছে আমি প্রমাণ করতে হবে, আমি ধরলাম। আমি ফোনটা নেওয়ার সাথে সাথে ওপার থেকে খুব সুন্দর একটা কণ্ঠ ভেসে আসছে, এই তুমি কোথায় আর কতক্ষণ লাগবে? আমি বললাম ওকে আমার কাজ হয়ে গেছে। আমি কি করলাম, আমি ফোনটা কেটে দিলাম, কারণ আমার কাজ হচ্ছে মেয়েটাকে রাগানো। আমি যদি মেয়েটাকে রাগাইতে পারি তাহলে ছেলেটার আসল রূপ বের হয়ে যাবে। আমি ফোনটা কাটা দিলাম, কাটার সাথে সাথে মেয়েটা ফোন দিয়া যাচ্ছে, কারণ মেয়েটার কোনো কথাই আমি শুনি নাই। ফোনটা কাটা দেওয়া, মেয়ে আবার ফোন দিচ্ছে, আমি ধরি নাই, আবার ফোন দিচ্ছে, ধরি নাই, তিনবার চারবার ধরি নাই। এবার আমি জানি চারবার যখন মেয়েকে রিজেক্ট করলাম, পাঁচবারের সময় মেয়ের টেম্পারেচার খুব হাই। এখন এখন হচ্ছে মেয়ে ছেলের আসল। এবার আমি ফোনটা রিসিভ করে আমি লাউড স্পিকারে দিয়ে দিছি। এবার মেয়ে ওই পার্ট থেকে এতক্ষণ সুন্দর করে শোনা যদি এই তুমি কোথায়, এবার বলে এই হারামজাদা তুই আর কোনোদিন যদি আমার কল দিছিস তাহলে দেখিস। এবার তো ছেলে পুরা সবাই হাসা দিছে ক্লাসে। এবার ছেলে হচ্ছে আমার পিছে পিছে আসছে, ঠিক আছে? আসার পরে অনেকক্ষণ আমি দেখতেছি ছেলে, কিন্তু আমি তার সামনে যাচ্ছি না, আমি আমার অফিসের ভিতরে, সে বাইরে দাঁড়ায় আছে আমার সাথে কথা বলবে। আমাকে বলে ভাইয়া আপনি এটা কোনো কাজ করছেন? বললাম কেন, তুই না সমস্যা, আপনি সবার সামনে আমার এইভাবে বাজ দেওয়ার দরকার ছিল? আমি বললাম কি ব্যাপার, ওরা সবাই তোর ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, সমস্যা কি? ওরা যদি তোর ফ্রেন্ড, ওদের সাথে বাস টাস কি? না ভাইয়া ব্যাপারটা তো এটা না, ব্যাপারটা হচ্ছে আমি ক্লাসের একটা মেয়েকে পছন্দ করি, মাত্র তারে পটাই আনছিলাম, আপনি তো ব্যাপারটা নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, তার মানে বাচ্চারা এখানে যারা একটু বেশি বাড়াবাড়ি করবেন তাদেরকে কিন্তু আমি এভাবে ধরবো আসতে দিলে। হ্যাঁ, আর এখানে পঠান টোটান চিন্তা, এখানে সবাই পড়তে আসছেন, পড়াশোনা করবেন, থ্যাংক ইউ, ওকে চলে আসেন আমরা। এই ছেলে এই আচ্ছা হে ভাই, আচ্ছা অনেকে ভাইয়া ওকে দেখেন, আচ্ছা ধরবো ধরবো আসতে দিলে, ছুট খেয়ে গেল এই উল্টা। আচ্ছা দেখেন আমরা, চলে আসেন আমরা এবার পড়াশোনা যাব, আমরা এতক্ষণ অনেক কথা বলেছি, এবার একটু কনসেন্ট্রেট করবেন আবার। আমরা আমরা বলেছি মাঝে মাঝে এরকম আমরা রিমিউসমেন্ট করব, কিন্তু আমরা মূল কাজটা থেকে সরে যাব না, আমরা কনসেন্ট্রেট করতে হবে পড়াশোনা। আমরা বলেছি রিলেটিভ প্রোনাউন, আমরা রিলেটিভ প্রোনাউনে চলে যাবো এবার, দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট, কারণ এটা যাওয়ার আগে আমাদের একটু কনসেন্ট্রেট করার জন্য আমরা এখন কথা বলে নিলাম। ওকে প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ওকে দেখেন রিলেটিভ প্রোনাউন, আমরা বলেছি রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেটিভ প্রোনাউন হচ্ছে যেগুলো একত্রে প্রোনাউনের পরিবর্তে বসবে এবং বাক্য হচ্ছে কনজাংশনের কাজ করবে, সেগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। যেমন কীরকম, আমরা জানি রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, হোম, হু এভার, হোম এভার, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো হচ্ছে আমার। দেখেন হু, হু, হোম, হু এভার, হোম এভার, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, কারেন্ট ছিল না চলে আপনার গল্পটা আছে, এগুলো গল্প শোনার দরকার নেই, পড়া দেখলে হইলো। দেখেন
হু হোম হু এভার হোম এভার হুইচ হোয়াট দ্যাট আমরা বলেছি এগুলো হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। আমরা এখন দেখবো যে এগুলো কিভাবে আসে। মনে রাখবেন এই হু হোম হু এভার হোম এভার এগুলো এই চারটা জিনিস আমার ভাইয়া ব্যক্তির ক্ষেত্রে বসে, আমরা ব্যক্তিবাচক এই চারটা জিনিস আমরা বসাতে পারবো। ওকে, আবার এই যে হুইচ হোয়াট দ্যাট এগুলো হচ্ছে আমার বস্তুবাচকের ক্ষেত্রে আমরা বসাবো। তার মানে আমরা কি বললাম, হু হোম হু এভার হোম এভার এগুলো হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, হুইচ হোয়াট দ্যাট এগুলো হচ্ছে বস্তুর ক্ষেত্রে। প্লিজ দয়া করে সবাই মনোযোগ দিবেন। না, রিলেটিভ প্রোনাউনকে ডাব্লিউএস কোশ্চেন সব বলা যাবে না, ঠিক আছে? ডাব্লিউএস কোশ্চেন আরেকটা জিনিস, সেখানে আরও হু হাউ আসতে পারে, সেখানে মানে অনেক ইয়ে আসতে পারে, কিন্তু এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে আরেকটাভাবে কাজ করে। ডাব্লিউএস তো আপনি কোশ্চেন করার জন্য ব্যবহার করেন। আচ্ছা আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে আমরা যদি বলি হু হোম হু এভার হোম এভার, আমরা যে এই জিনিসগুলোতে আসলাম, ও আমরা বলেছি এই চারটা হু হোম হু এভার হোম এভার এগুলো হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বসে, হুইচ হোয়াট দ্যাট এগুলো হচ্ছে বস্তুর ক্ষেত্রে বসে। এখন আমাকে শিখতে হবে, আমরা ছোটোবেলা থেকে এই জিনিসগুলো পড়ে আসছি, বাট আজকে আবার নতুন করে, কারণ এগুলো আজকে অনেক কঠিন, আমাদের পরীক্ষার মধ্যে এই জিনিসগুলো দ্বারা বেশি কোয়েশ্চেন আসবে। আমরা প্রথমে চলে যাব বস্তুর ক্ষেত্রে, কারণ বস্তু তিনটা জিনিস আছে, আমরা বস্তুটা শেষ করি। হুইচ আছে, দ্যাট আছে, হোয়াট আছে, আমরা জানি হুইচ হোয়াট দ্যাট এগুলো বস্তুর ক্ষেত্রে বসে। মনে রাখবেন হুইচ এবং দ্যাট আজকে ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট, কারণ হুইচ দ্যাট দ্বারা আমরা অনেক জায়গায় কোয়েশ্চেন পাই, অনেক জায়গায় কোয়েশ্চেন পাই হুইচ দ্যাট দ্বারা। আমরা জানি হুইচ দ্যাট এগুলো হচ্ছে যদি অ্যান্টিসিডেন্ট থাকে, যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে হুইচ দ্যাট, অথবা অ্যান্টিসিডেন্ট আমি আরেকটু সহজ করে দিই, অথবা এগুলোর পূর্বে নাউন প্রোনাউন থাকে, এগুলোর পূর্বে নাউন প্রোনাউন থাকে অথবা যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে আমরা হুইচ অথবা দ্যাটকে বসাই, অথবা নির্দিষ্ট করে দেওয়া থাকে, আর একটু সহজ নির্দিষ্ট করে দেওয়া থাকে করে থাকে তাহলে হচ্ছে আমরা হুইচ দ্যাটকে বসাবো। কিন্তু যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, ঠিক উল্টা, যদি হোয়াট বসবে, যদি সরি অ্যান্টিসিডেন্ট, ওকে অ্যান্টিসিডেন্ট না থাকে অথবা ঠিক আগের উল্টাটা, এগুলোর পূর্বে নাউন প্রোনাউন না থাকে অথবা নির্দিষ্ট না থাকে, ওকে তাহলে আমরা কি বললাম, হুইচ দ্যাট যদি অ্যান্টিসিডেন্ট থাকে, এগুলোর পূর্বে নাউন প্রোনাউন থাকে অথবা নির্দিষ্ট করে থাকে, আর হোয়াট বসবে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, এগুলোর পূর্বে নাউন প্রোনাউন না থাকে, নির্দিষ্ট করে না থাকে, ওকে। এখন অনেকের কোয়েশ্চেন আছে যে অনেকে ব্যাপারটা অ্যান্টিসিডেন্ট কী ভাই, আমি জানি এই কোয়েশ্চেনটা আসবে যে অ্যান্টিসিডেন্টে কী। আচ্ছা, অ্যান্টিসিডেন্ট অর্থ হচ্ছে পূর্বের অবস্থা বা পূর্বে যা থাকে, আপনার পূর্ববর্তী যেটা থাকবে, একজন অ্যান্সার দিয়েছেন পূর্বের অবস্থা, যেমন সেটা কীরকম আমি যদি এই সেটটা দেখা যায় কি। আচ্ছা দেখেন, আমি যদি একটা কোয়েশ্চেন আপনাকে বলি যে আই হ্যাভ দ্য বুক দ্যাট আই উইল ল্যান্ড ইউ। আমরা একটা কোয়েশ্চেন লিখেছি, আই হ্যাভ দ্য বুক দ্যাট আই উইল ল্যান্ড ইউ, আমার একটা বই আছে যেটা আমি তোমাকে ধার দিব, ওকে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমার এখানে দেখেন দ্যাট আছে, দ্যাট হচ্ছে আমার একটা কি কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন, আমরা এখানে যেটাই বলি কনজাংশন ধরেন বা রিলেটিভ প্রোনাউন ধরেন। এখন দ্যাট আই হ্যাভ দ্য বুক দ্যাট আই ল্যান্ড ইউ, আমার একটা বই আছে যেটা আমি তোমাকে ধার দিব। এখন দ্যাট বলতে এখানে কাকে বোঝাচ্ছি আমরা, দ্য বইকে, তার মানে দ্যাটের দ্যাট বলতে কাকে বোঝাচ্ছে এখানে, দ্য বুককে, দ্যাটের পূর্বে কি বসছে তাহলে দ্য বুক। অর্থাৎ এরকম এই রিলেটিভ প্রোনাউন দ্বারা যাকে বোঝায় এবং সেটা যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ পূর্বে যেটা থাকবে বা পূর্বে যে নাউনটা, তার মানে এখানে অ্যান্টিসিডেন্টকে দ্য বুক, অ্যান্টিসিডেন্টকে দ্য বুক, ভেরি গুড, অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য বুক। তাহলে বুঝছেন অ্যান্টিসিডেন্ট কি জিনিস, তারা বলেছে যদি এরকম অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে হবে হুইচ অথবা দ্যাট, আর যদি অ্যান্টিসিডেন্ট না থাকে বা পূর্বে নাউন প্রোনাউন না থাকে বা নির্দিষ্ট করে না থাকে তাহলে হবে হোয়াট।
যেমন আমি কয়টা কোয়েশ্চেন আপনাদের লিখি, দেখে অ্যান্সার করেন আপনারা। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস আছে। এখন আমরা এখানে এখন এই যে এই জায়গাটার মধ্যে দেখেন হুইচ এবং দ্যাট, আমরা অ্যান্টিসিডেন্ট থাকলে আমার দুইটা জিনিস বসে বলছি, হুইচও বসতে পারে দ্যাটও বসতে পারে। এখন কখন হুইচ বসবে কখন দ্যাট বসবে সেটা আমাকে দেখতে হবে। মনে রাখবেন খুব সহজ একটা কমন একটা ডিফারেন্স হচ্ছে, কমা যদি থাকে, কমা থাকলে হবে, যদি কোনো জায়গায় হুইচ দ্যাট দুইটাই থাকে তাহলে আমাদের কিভাবে সলভ করবো, সে পক্ষে যদি কমা থাকলে হবে হুইচ আর কমা না থাকলে দ্যাট, কমা থাকলে হুইচ কমা না থাকলে হবে দ্যাট। ওকে, তাহলে ভাইয়া ক্লাস কয়টা পর্যন্ত? আমরা তো ক্লাস বেসিক্যালি মানে চারটা পর্যন্ত হয়, কিন্তু আমাদের ওই যে কোয়েশ্চেন টোয়েশন থাকলে অনেক সময় আপনাদেরকে আমরা 2-2.5 ঘন্টার উপরেও ক্লাস নেওয়া হয়ে যায় আপনাদের সমস্যা বেস করে। তাই এমনি তো ক্লাস শিডিউল আমাদের 2 ঘন্টা, কিন্তু আমরা আপনাদেরকে ভালোবাসি অনেক বেশি, যার জন্য আমরা বেশি বাড়াই ক্লাস নিই, কিন্তু বিনিময়ে আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন না। ঠিক আছে, দেখেন এত কম কেন, 3 ঘন্টা ক্লাস, তারপর 2.5 ঘন্টা 3 ঘন্টা, তারপরও কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি গত ক্লাসটা কিন্তু 2.5 ঘন্টার কাছাকাছি নিছিলাম, আমি দেখছি। হ্যাঁ, আমরা করবো, আমাদের যতক্ষণ দরকার হয় ইনশাল্লাহ আমরা থাকবো। ওকে, আচ্ছা দেখেন, তারপরে চলে আসবেন। আমরা বলেছি যে তাহলে কি বলেছি আমরা, অ্যান্টিসিডেন্ট যদি থাকে তাহলে হুইচ অথবা দ্যাট, আর অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে হবে হোয়াট। এখন আমরা বলছি হুইচ দ্যাট, যদি কমা থাকলে হুইচ, কমা না থাকলে দ্যাট। ওকে, আমি কিছু কোয়েশ্চেন আপনাদেরকে দিই, দেখেন আপনারা কোয়েশ্চেনগুলো একটু সলভ করেন, দেখি আপনারা কতটুকু বুঝছেন। Which, that, what, sell. 2 নম্বরে আমরা বলেছি got, dash, comma, which, what, that, I expected. I gave which, what, that he wanted. I found a lost book, comma, dash, which, what, that I was searching. Okay. আমরা 4টা কোয়েশ্চেন এখানে লিখছি, আপনাকে অ্যান্সার করতে হবে 4টা, কি কি কোথায় কি বুঝবে, দ্যাট হুইচ হোয়াট। হ্যাঁ, করতে থাকেন। আচ্ছা, রিপিট ক্লাস পাবেন ইনশাল্লাহ, রিপিট ক্লাস অবশ্যই দিবে আপনাদেরকে। আচ্ছা ভাইয়া, অ্যান্টিসিডেন্ট হচ্ছে আমরা বলছি যেগুলো রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটা থাকে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যাকে বোঝায়। যেমন সে ফর এক্সাম্পল, আই হ্যাভ দ্য ফোন, আমার ফোন আছে, দ্যাট আই উইল সেল, যেটা আমি বিক্রি করবো। তাহলে এই দ্যাট হুইচ হোয়াট এগুলো দ্বারা আমি কাকে বোঝাচ্ছি, দ্য ফোনকে। এগুলোর পূর্বে কে আছে, দ্য ফোন, তার মানে এই হুইচ হোয়াট দ্যাটের অ্যান্টিসিডেন্ট, পূর্বে কে আছে ফোন, তার মানে এটা অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য ফোন, অর্থাৎ পূর্বে যেটা থাকে, পূর্বে যে নাউনগুলো থাকে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, সবাই অ্যান্সার করেন, দেখি কতটুকু বুঝছেন, আমি দেখব।
ওকে, তাহলে আমরা চারটা কোশ্চেন অনেকেই বোর্ড গলা, আচ্ছা এটা কোনো ব্যাপার না। আচ্ছা দেখেন তো, আচ্ছা অনেকে খুব ভালো ভাই লেখা বুঝি না, আচ্ছা এটা আপনার সমস্যা ভাই, সবাই বুঝতেছে, কারণ আপনার নেটের প্রবলেম থাকলে এটা আমাদের ইয়া নাই। চলে আসেন দেখেন, আমরা চলে যাই, মিলায় নেন, অনেকে খুব ভালো অ্যান্সার দিয়েছেন, অনেকে বুঝছেন, আমি বুঝতেছি, যারা দু একটা কনফিউশন আছে দেখেন। নাম্বার ওয়ান, আই গট দ্য ফোন, ভাইয়া হুইচ ওয়ার্ড দ্যাট রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, ফোন আছে, নাউন প্রোনাউন আছে নাকি নাই, আমরা দেখলাম আছে। আমরা জানি অ্যান্টিসিডেন্ট নাউন প্রোনাউন থাকলে হয় হুইচ হবে অথবা দ্যাট হবে, আমরা হোয়াটকে নাম্বার ওয়ান নিতে পারবো না। এখন যেহেতু আমরা একটা কমন জিনিস লিখছি হুইচ এবং দ্যাটের মধ্যে বেসিকলি, আমরা এখানে হচ্ছে কি করবো, যেখানে অ্যান্টিসিডেন্ট কমা নাই, আমরা হচ্ছে কমা না থাকলে আমরা এখানে দ্যাটকে অ্যান্সার করবো, আমরা হুইচকে নিব না এখানে। ওকে, তারপরে দেখেন আই গট, আই গট, দেখেন তো একটা কমা আছে, আপনারা অনেকেই হুইচ অ্যান্সার করেছেন, কারণ আমি বলেছি কমা থাকলে হবে হুইচ, কিন্তু দেখেন তো গট, আপনি কি পেয়েছেন, আপনি কি পেয়েছেন সেটা কি নির্দিষ্ট করে দিছে, হুইচ ওয়ার্ড দ্যাট বলতে আমরা কাকে বোঝাচ্ছি সেটা কি নির্দিষ্ট করে দিছে, দেয় নাই। আবার দেখেন হুইচ ওয়ার্ড দ্যাট বলতে কাকে বোঝাচ্ছি, সেরকম কোনো নাউন কি এগুলোর পূর্বে আছে, আগেরটা যেরকম দ্য ফোন নাউন ছিল, এখানে কি কোনো নাউন আছে, তার মানে অ্যান্টিসিডেন্ট কি আছে, অ্যান্টিসিডেন্ট নাই, যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে আমরা জানি অবশ্যই হবে হোয়াট, আমরা হুইচ কো নিতে পারবো না, দ্যাট কো নিতে পারবো না, বাদ। তারপরে দেখেন তিন নম্বরে আই গেভ, এখানে হচ্ছে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, তার মানে অ্যান্টিসিডেন্ট না থাকলে আমরা সরাসরি হোয়াটকে নিব। ওকে, তারপরে দেখেন আই ফাউন্ড এ লস্ট বুক, এখানে একটা কমা আছে, আমরা জানি অ্যান্টিসিডেন্ট আছে লস্ট বুক, হুইচ ওয়ার্ড দ্যাট বলতে যাকে বোঝায় লস্ট বুককে বোঝায়, অ্যান্টিসিডেন্ট দেওয়া আছে কিন্তু কমা আছে, আমরা জানি কমা থাকলে হবে হুইচ, আশা করি সবাই বুঝছেন। ওকে, চলে আসেন এবার আমরা চলে যাব হচ্ছে, সবাই বুঝছেন তাহলে কোশ্চেনটা, সবাই বুঝছেন কোশ্চেনগুলা, আমি হোয়াটস মিস্টেক, আচ্ছা ওকে ইয়াস, আচ্ছা চলে যাই, তাহলে আমরা আমাদের বস্তুবাচকটা শেষ করলাম, এবার আমরা চলে আসি ব্যক্তিবাচকের কোয়েশ্চেনে, আমরা দেখব ব্যক্তিবাচকে কি সমস্যা। ওকে, আমরা ব্যক্তিবাচকে যাব, চলে আসেন আমরা ব্যক্তিবাচকে যাব, সরি আমরা ব্যক্তিবাচকে আসবো এবার, এতক্ষণ আমরা বস্তুবাচক করেছি, এবার ব্যক্তিবাচক। ওকে, খুবই ডিফিকাল্ট বাট মনোযোগ দিতে হবে, ওকে খুবই ডিফিকাল্ট, আমরা দেখবো বুক বস্তুবাচক, আমরা দেখলাম হু আছে, হোম আছে, হু এভার আছে, হোম এভার আছে। ওকে, আমরা দুটো জিনিস বস্তুবাচককে এখানে আমরা দেখব, দেখেন আমরা লেখেন আমার সাথে রুল ওয়ানে আমরা যাইতে হবে, একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে থাকবে ঠিক ততগুলো সাবজেক্ট থাকবে, যদি ফাইনাইট ভার্বের থেকে যদি ফাইনাইট ভার্বের থেকে সাবজেক্ট কম হয় যদি ফাইনাইট ভার্বের সে সাবজেক্ট কম হয় শুরু লাভ না যদি ফাইনাইট ভার্বের সে সাবজেক্ট কম হয় তাহলে সাবজেক্ট হিসাবে হু অথবা হু এবার বসে, আর যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান হয় তাহলে হোম অথবা হোম এবার বসবে। ওকে, একটু তুলে নেবেন সবাই, আমরা বলছি একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলো সাবজেক্ট লাগবে। ওকে, আচ্ছা আমি বলতেছি শুনেন, আমরা কি বলেছি, একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ বাক্যে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে সাবজেক্টও দুইটা আনবেন, বাক্যে যদি দশটা ফাইনাইট ভার্ব থাকে সাবজেক্টও হবে দশটা, বাক্যে যদি বিশটা ফাইনাইট ভার্ব থাকে সাবজেক্টও বিশটাকে ফোকাস করবো আমরা। আমরা বলেছি যদি একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলো সাবজেক্ট থাকবে, অর্থাৎ সাবজেক্ট লাগবে বা থাকবে যেটা, যদি ফাইনাইট ভার্বের চেয়ে অর্থাৎ ভার্বের চেয়ে যদি সাবজেক্ট কম হয়, ভার্বের চেয়ে যদি সাবজেক্ট কম হয়
তাহলে সাবজেক্ট হিসেবে হু অথবা হুয়েভার কে বসাবো। আর যদি সাবজেক্ট ফাইনাইট ভার্ব দুটো সমান হয়, অর্থাৎ সাবজেক্ট যতটা ফাইনাইট ভার্ব ততটা, তাহলে আমরা হোম অথবা হোম ওভার কে বসাবো। ওকে, একটু তুলে নেন সবাই। ডান, আচ্ছা ওকে ডান, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা কি বুঝলাম, একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ঠিক ততগুলো সাবজেক্ট থাকবে। যদি ফাইনাইট ভার্বের চেয়ে সাবজেক্ট কম হয় তাহলে সাবজেক্ট হিসাবে হু অথবা হুয়েভার, আর সাবজেক্ট ফাইনাইট ভার্ব সমান থাকলে হোম অথবা হোম এভার। ওকে, তাহলে চলে আসেন এখন আমাদের, আমরা এবার এক্সাম্পলে চলে যাব। আমরা দেখবো এক্সাম্পল কীভাবে আমরা এগুলা এক্সাম্পল দিলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব যে আমরা অ্যাকচুয়ালি কী ব্যাপারটা। ওকে, দেখেন নাম্বার ওয়ানে আমরা একটা এক্সাম্পল লিখলাম, ধরেন দ্য হেডমাস্টার গেভ দ্য বুক টু হু অবলিক হুয়েভার হোম অবলিক হোম এভার হি নিউ ওয়াজ দ্য বেস্ট, হি নিউ ওয়াজ দ্য বেস্ট। ওকে, দ্য হেডমাস্টার গেভ দ্য বুক টু হু অবলিক হুয়েভার হোম অবলিক হোম এভার হি নিউ ওয়াজ দ্য বেস্ট। ওকে, এই সায়মা জাহান, আপনি শান্তকে কেন খুঁজতেছেন? কুচকুচ হোতা হ্যায় না, এখানে কুচকুচ হোতা হ্যায় দেখার দরকার নাই, ঠিক আছে? আপনি আপনার কাজ করেন, ক্লাস দেখেন। হ্যাঁ, রিপিট ক্লাস আমাদের ইয়াতেই পাবেন, অফিসে যোগাযোগ করলেই ওরা ইয়া দিয়া দিবে, রিপিট ক্লাস হচ্ছে, কখন কখন হয় জানিয়ে নেবেন। আচ্ছা, আমাদের একটা কোয়েশ্চেন আছে, দেখেন আমরা কোয়েশ্চেন দিয়ে ক্লিয়ার হয়ে যাব। দেখেন আমরা বলেছি দ্য হেডমাস্টার গেভ দ্য বুক। আমরা আমাদের নিয়মে কি বলেছিলাম যে একটি বাক্যে আপনি যখন প্রথমে প্রথমে যখন এই যে হু হুয়েভার, যে কোনো সেন্টেন্সে হু এভার হোম হোম এভার এই জিনিসগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি প্রথমে দেখবেন ফাইনাইট ভার্ব কয়টা, বা ফাইনাইট ভার্বগুলোকে আমরা একটু দেখব। ওকে, আমরা আগে বুঝে নেই আমরা ফাইনাইট ভার্বগুলো। আমরা জানি পৃথিবীতে সকল ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব, শুধুমাত্র তিনটা ব্যতীত। তিনটা কি কি? টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব প্লাস আইএনজি এবং হচ্ছে বি থ্রি। তার মানে ইনফিনিটিভ, জিরান্ড পার্টিসিপল, ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল, এই তিনটা হচ্ছে নন ফাইনাইট, এই তিনটা হচ্ছে নন ফাইনাইট। অর্থাৎ টু প্লাস ভারব ওয়ান, কোনো জায়গায় যদি যেমন আমরা টু ওয়াক দেখি, ওয়াকিং দেখি, ওয়াকড দেখি, এই এরকম টু প্লাস ভারব ওয়ান, ভারব প্লাস আইএনজি এগুলো সবসময় এবং বি থ্রি এগুলো সবসময় নন ফাইনাইট। অর্থাৎ ভারবের এই তিনটা ফর্ম ব্যতীত এই তিনটা হচ্ছে নন ফাইনাইট। অর্থাৎ কোনো জায়গায় ভারবে যদি টু প্লাস ভারব ওয়ান ফর্ম থাকে, বা ভারব প্লাস আইএনজি ফর্ম, বা বি থ্রি ফর্ম থাকে, এগুলো হচ্ছে নন ফাইনাইট। এগুলো ব্যতীত ভারবের যত ফর্মে আসুক না কেন, ভারব সকল ভারব হচ্ছে আমার ফাইনাইট ভারব। তার মানে আমাকে শুরুতে যাইতে হবে, আমাকে শুরুতে দেখতে হবে আমাকে যে অ্যাকচুয়ালি এই ফাইনাইট ভার্ব, আমরা যে সেন্টেন্সটা লিখলাম এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা। আমরা চলে যাই, দেখেন নাম্বার এতে গেইভ আছে একটা ফাইনাইট ভার্ব, ওকে, তারপরে দেখেন নিউ একটা ফাইনাইট ভার্ব, ওয়াজ একটা ফাইনাইট ভার্ব। আমাদের ফাইনাইট ভার্ব কয়টা এখানে? তিনটা। ফাইনাইট ভার্ব কয়টা? আচ্ছা, ফাইনাইটটা আরেকবার ভাইয়া, আমরা বলছি এই যে টু প্লাস ভারব ওয়ান, ভারব প্লাস আইএনজি, বি থ্রি ব্যতীত ভারবের সকল ফর্মে হচ্ছে ফাইনাইট ভারব। যেমন আমরা এখানে গেভ পাইলাম, গেভ কি আমার বি থ্রি? না। বেগ কি আইএনজি? না। টু প্লাস ভারব ওয়ানও না, তার মানে এটা ফাইনাইট। নিউ, আমরা টু প্লাস ভারব ওয়ানও না, ভারব প্লাস আইএনজি না, বি থ্রি না, তার মানে এটা হচ্ছে কি আমার ফাইনাইট ভারব। ওয়াজ, এটা তো সরাসরি ফাইনাইট ভারব। তার মানে আমরা দেখলাম এখানে ফাইনাইট ভারব হচ্ছে তিনটা। আমরা যদি বলছি ফাইনাইট ভারব যদি তিনটা হয় তাহলে সাবজেক্টও কয়টা লাগবে? সবাই বলেন কয়টা লাগবে সাবজেক্ট? তিনটা। আমরা বলছি ফাইনাইট ভার্ব যতক্ষণ হবে, যতটা হবে ফাইনাইট ভার্ব
সাবজেক্টও ততটা লাগবে। তার মানে আমরা পাইলাম সাবজেক্ট ফাইনাইট ভার্ব তিনটা, তাহলে আমার সাবজেক্টও লাগবে তিনটা। এখন আমরা দেখি সাবজেক্ট আছে কয়টা। দেখেন তো, দ্য হেডমাস্টার একটা সাবজেক্ট আছে, আর এখানে হি একটা সাবজেক্ট আছে, আর কোথাও কি কোনো সাবজেক্ট আছে না। তার মানে আমার সাবজেক্ট পাইলাম দুইটা। এখন আমাকে দেখেন তো, ফাইনাইট ভার্ব তিনটা বাট সাবজেক্ট হচ্ছে দুইটা, তাহলে সাবজেক্ট কি কম আছে নাকি বেশি আছে? সাবজেক্ট কি কম আছে না বেশি আছে? কম আছে। আমরা বলছি সাবজেক্ট যদি কম হয় তাহলে সাবজেক্ট হিসাবে আমরা কাকে বসাবো? হু অথবা হুয়েভার, হু অথবা হুয়েভারকে। এখন তাহলে দেখেন তো, হু অথবা হুয়েভার কোথায় কোথায় আছে? নাম্বার এতে হু আছে আমরা নিতে পারি, বিতে হুয়েভার আছে নিতে পারি, বাট নাম্বার সিতে হোম বাদ হোমেভার বাদ। তার মানে আমার হু আছে হুয়েভার, আমরা দুইটাকে পাইলাম। তাহলে এখন দেখেন, একটা জায়গায় হু আর একটা জায়গায় হুয়েভার, আমরা বলছি সাবজেক্ট কম থাকলে হু অথবা হুয়েভারকে বসাবো। এখন আমার এখানে হু আছে হুয়েভার আছে, আমার হাতে অপশান আছে দুইটা, কিন্তু আমার লাগবে হচ্ছে একটা। পরীক্ষায় কয়টা লাগবে? একটা। এখন আমরা কাকে নিব সেটা জানার জন্য আমাদের আরেকটা রোল শিখতে হবে। মনে রাখবেন, রোল টুতে তারা বলেছে, আমরা একটু এক্সপ্লেনেশন করি, এগুলো আমরা স্ট্রাকচারগতভাবে শিখতে পারি, তবে আমরা আগে বোঝার জন্য আমরা খুব ইয়া করে নিব, কারণ না বুঝে আমরা স্ট্রাকচার দিয়ে খুব করলে আমাদের বিপদ হয়ে যাবে। ওকে, সো দেখেন আমরা বলেছি, এখন দুই নম্বর রুলসে তারা বলছে, যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে পূর্বে নাউন প্রোনাউন থাকে, তাহলে থাকে তাহলে এবার বসবে না, আর নাউন প্রোনাউন না থাকলে এবার বসবে। নাউন প্রোনাউন যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন প্রোনাউন থাকে তাহলে এবার বসবে না, আর না থাকলে হচ্ছে এবার বসবে। ওকে, আচ্ছা তাহলে আমরা কি বলেছি, যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন প্রোনাউন থাকে, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, একটু জটিল বাট মনে রাখতে হবে, বাট খুব সহজ মনে রাখলে। দেখেন, যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন প্রোনাউন থাকে, অর্থাৎ আপনি যদি রিলেটিভ প্রোনাউন, এই যে আমরা এখানে রিলেটিভ প্রোনাউন বসাইছি, এর পূর্বে একদম ঠিক আগেই রিলেটিভ, আমরা যেমন অ্যান্টিসিডেন্ট দেখেছি, এই প্রোনাউনের আগে যেটা বসে সেটা অ্যান্টিসিডেন্ট। এখানে আমরা বলেছি এরকম নির্দিষ্ট যদি নাউন প্রোনাউন থাকে, অর্থাৎ নির্দিষ্ট যদি করে দেয় নাউন প্রোনাউন যদি থাকে, তাহলে হচ্ছে আমরা এবারকে বসাতে পারবো না। অর্থাৎ নাউন প্রোনাউন থাকলে, নির্দিষ্ট করা থাকলে এবারকে বসানো যাবে না, মানে এবার মানে অনির্দিষ্ট। আর যদি নাউন প্রোনাউন না থাকে, অনির্দিষ্ট থাকে, তাহলে আমরা এবারকে বসাতে পারবো বা বসবে। বুঝছেন এতটুক সবাই? ওকে, তাহলে আমরা কি বলেছি, যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন প্রোনাউন থাকে তাহলে এবার বসবে না, আর নাউন প্রোনাউন না থাকলে এবার বসবে। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে, দেখেন তো আমার এখানে, আমরা যে ওয়ার্ডটা, যে সেন্টেন্সটা লিখেছিলাম এখানে, দেখেন তো, দ্য হেডমাস্টার গেভ দ্য বুক টু, দেখেন তো আমরা যে সেন্টেন্সটা হুয়েভার হোমএভার, এই যে হুয়েভার হু অথবা হুয়েভার পাইলাম আমরা এখানে দুটো অপশান, আমার লাগবে একটা। আমরা বলছি এবারের ক্ষেত্রে এবার আমরা কি করব, আমরা বলছি যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন প্রোনাউন থাকে, এখানে দেখেন রিলেটিভ প্রোনাউন হু অথবা হুয়েভার, এর পূর্বে একটা কি আছে? টু আছে। নাউন প্রোনাউন কি আছে? কথা বলেন, নাউন প্রোনাউন কি আছে? না, নাউন প্রোনাউন একটা প্রিপোজিশন আছে। আর আমরা বলছি যদি নাউন প্রোনাউন না থাকে, যদি নাউন প্রোনাউন, দেখেন যদি নাউন প্রোনাউন না থাকে তাহলে কি যুক্ত হবে? এবার বসবে বা এবার যুক্ত হবে। যেহেতু আমার এখানে দেখেন হু অথবা হুয়েভারের পূর্বে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে কোনো নাউন প্রোনাউন না একটা প্রিপোজিশন আছে, তার মানে আমার এখানে অবশ্যই না থাকলে আমরা বলছি এবার যুক্ত হবে। তাহলে আমরা অ্যান্সার হু কে নিতে পারবো? অ্যান্সার হু হবে না, আমার এবার যুক্ত হবে, এবার আছে হুয়েভার, তার মানে অ্যান্সার হচ্ছে হুয়েভার। সবাই বুঝছেন? সবাই বুঝছেন? ওকে, জি ভাইয়া, সবাই বুঝছেন? বুঝেন নাই কেউ আছেন? ওকে, হাম, ওকে, তাহলে আমরা চলে যাই। দেখেন আমরা, আমি বুঝি না, আচ্ছা অ্যাভয়েড, শান্ত শান্ত, আপনি বুঝবেন কেমনে? আপনি তো কখনোই বুঝবেন না, কারণ যে সারাক্ষণ আরেকজনের মেয়েদের পিছনে লেগে থাকলে সে বোঝার কথা না, ঠিক আছে? জাস্ট বোঝার কথা না। হ্যাঁ, আমি আমি খাঁটি বাংলায় বলতে চাইছিলাম কিন্তু বলবো না, ঠিক আছে? সো ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ,
আচ্ছা, আমরা আবার বলি যারা বুঝেন নাই তাদের জন্য আবার বলি, আমরা বলেছি প্রথমত আমরা যেটা করেছি দ্য হেডমাস্টার গেভ দ্য বুক, আমরা বলেছি প্রথমে হু হু এভার হোম এভার এগুলো দেখতে হলে প্রথমে আমাকে রিলেটিভ প্রোনাউন না ফাইনাইট ভার্বটা দেখতে হবে। আমরা দেখলাম বাক্যে ফাইনাইট ভার্ব গেভ একটা, নিউ একটা, ওয়াজ একটা, তিনটা ফাইনাইট ভার্ব পাইলাম। আমরা বলছি ফাইনাইট ভার্ব তিনটা হলে আমরা সাবজেক্টও তিনটা বসাবো, কিন্তু আমার সাবজেক্ট আছে হেডমাস্টার হি, মানে দুইটা সাবজেক্ট আছে, মানে সাবজেক্ট কম আছে। আমাদের নিয়মে বলেছি সাবজেক্ট যদি কম থাকে তাহলে আমরা হু অথবা হু এভারকে বসাবো, তার মানে প্রথম নিয়ম অনুসারে আমরা হোম অথবা হোম এভারকে বাদ দিয়ে দিলাম। এবার আমার চলে আসবো আমরা এখন কাকে নিব, হুকে নিব না হু এভারকে নিব। আমরা বলছি এগুলোকে যদি নির্দিষ্ট থাকে, তার মানে এগুলোর আগে যদি নাউন প্রোনাউন থাকে তাহলে হবে হু, মানে নির্দিষ্ট থাকলে হু অর্থাৎ অনেক, আর এবার যদি অনির্দিষ্ট থাকে বা নাউন প্রোনাউন না থাকে তাহলে এবার হবে, কারণ আমরা তো জানি এবার মানে অনির্দিষ্ট। আপনি যদি কাউকে বলেন যেমন হু হু নো ইট, এটা কে জানে? আর আমি বললাম হু এবার, যেই জানুক না কেন আমরা নির্দিষ্ট করে দিলাম না, এখন তো যেই হোক যে কেউ হতে পারে অর্থাৎ এবার, তার মানে অর্থাৎ নির্দিষ্ট না, মানে সহজে শিখে নেবেন আপনি এগুলোর পূর্বে যদি নাউন প্রোনাউন না থাকে তাহলে এবার বসবে বা এবার যুক্ত অংশ হবে, আর থাকলে এবার বসবে না। যেহেতু দেখেন টু আছে একটা প্রিপোজিশন আছে, নাউন প্রোনাউন নাই, তার মানে আমরা বলছি এবার যুক্ত হবে, তাহলে হু বা অ্যান্সার হবে হু এবার। ওকে চলে আসেন এবার আমাদের, আমরা এবার আরো কি হবে ভাইয়া, আরে ভাই হোম হোম এবার আমরা বলছি যদি সাবজেক্ট, যেমন আপনার আরেকটা কথা বলি, যদি এখানে যদি আমি যেমন এখানে আমি একটা কথা বলি, যেমন দেখেন যাদের হোম হোম এবার হোম হোম এবার, দেখেন আমরা যদি এই জায়গাটার মধ্যে দি হেডমাস্টার গেভ দ্য বুক টু, আমরা যদি এই জিনিসটা বলি হি নিউ ভেরি ওয়েল, এখন আপনি চলে আসেন হোম হোমের, আমরা এই সেন্টেন্সটাকে হোম হোম দিয়ে করি। যেমন দেখেন এখানে তাহলে ফাইনাইট ভার্ব কয়টা, গেভ একটা ফাইনাইট ভার্ব, নিউ একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আছে দুইটা, তার মানে আমার সাবজেক্টও দুইটা লাগবে, হেডমাস্টার একটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, সাবজেক্ট ফাইনাইট ভার্ব সমান আছে, সমান থাকলে আমরা কাকে বসাই বলেছি হোম অথবা হোম এভারকে, তাহলে আমরা হু অথবা হু এভারকে বাদ দিয়ে দিলাম, আমার হাতে অপশান থাকলো হোম অথবা হোম এভার, ধরেন হোম অথবা হোম এভার আমরা অপশান পাইলাম এখানে। ওকে এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা কাকে নিব, ঠিক আগের মতো এগুলোর পূর্বে নাউন প্রোনাউন নাই, তার মানে নাউন প্রোনাউন না থাকলে অনির্দিষ্ট বা অনির্দিষ্ট আমরা এবারকে যুক্ত করব, তার মানে অ্যান্সার হোম বা। আমরা এরকম কোয়েশ্চেন আমাদের লেকচার শিটে দেখব, চলে আসেন লেকচার শিটে সবাই। আচ্ছা আচ্ছা, এই শুভমা খানম, আচ্ছা ভেরি গুড, আইন মার্ক ইউ, ভদ্রমহিলা আপনি কেমনে শুইছেন এটা কি কাউকে বলতে হবে এখানে, কি এক অবস্থা ছেলে পেলে। আচ্ছা আচ্ছা চলে আসেন আমাদের দুই নম্বর, আমাদের দুই নম্বর ক্লাসরুম প্র্যাকটিসে, সিক্স নম্বর ফেজে দুই নম্বর কোয়েশ্চেন। ওকে সিক্স নম্বর ফেজে দুই নম্বর কোয়েশ্চেনে চলে, সরি সিক্স নম্বর ফেজে প্র্যাকটিস নম্বর, ক্লাসরুম প্র্যাকটিস টুতে চলে আসবেন, সিক্স নম্বর ফেজে ক্লাসরুম প্র্যাকটিস টু। দেখেন এক নম্বর কোয়েশ্চেনটা চলে আসবেন সবাই, এক নম্বর কোয়েশ্চেনটা গিয়েছেন সবাই, এক নম্বর কোয়েশ্চেন। ওকে এক নম্বর কোয়েশ্চেন, আচ্ছা এক নম্বর কোয়েশ্চেনে চলে আসবেন সবাই। এক নম্বরে আমরা বলেছি দ্যাট ইয়াং ম্যান টু, দ্যাট ইয়াং ম্যান টু। ওকে আচ্ছা আমি একটা কথা বলি আজকে, দুই নম্বরটা কোন দুই নম্বরটা ভাইয়া, দুই নম্বরটা কোনটা, এটাই তো বুঝিনি, উম্মে হাবিবা দুই নম্বরটা কি সেটাই তো আইডেন্টি করে দেন না কোন প্র্যাকটিস। আরে ভাই আমি এখন এক নম্বর শেষ করিনি, আপনি দুই নম্বরে আসছেন, বিয়ের আগে কবুল বলে দিচ্ছেন না, বিয়ের আগে কবুল বলা যাবে না বলেছি না। আচ্ছা আচ্ছা এই এতদিন পরে দা বুক কিনা, দা বুক তো অবশ্যই নাও। আচ্ছা চলে আসেন এক এক নম্বর কোশ্চেনে, না করলে তো বিয়ে হয় না, আগে কবুল করলে তো সমস্যা, ডিভোর্স আগে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আমরা যেটা বললাম, আচ্ছা কি তাহলে এবার কেন বসছে, কোনটা দা বুক, এই দা বুকের পর একটা টু আছে, দেখেন দা বুকের পর একটা টু আছে, আমরা কিন্তু দা বুক শুধু বলি না, দা বুকের পর একটা টু আছে অনির্দিষ্ট। ওকে
আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছেন কি রায়হান মজুমদার ভাইয়া, তাহলে এবার কেন ভাইয়া? এবার না, বুক ঠিক আছে, বুকের পরে আমরা একটা টুকে আবার বসাইছি, একটা প্রিপোজিশনকে বসাইছি। হ্যাঁ দেখেন, চলে আসেন এবার আমাদের, এই যারা কথা বলতেছেন, আমি কিন্তু সত্যিই কিন্তু রাগ হচ্ছি এখন। হ্যাঁ আমার কথা শুনতে হবে, আমরা 6 নম্বর পেজে 1 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। যারা কথা বলেন তাদেরকে কিন্তু আমি অন্য কিছু ভাববো এবার। হ্যাঁ দেখেন, 6 নম্বর 1 নম্বর কোয়েশ্চেনে আমরা বলেছি, 6 নম্বর পেজের 1 নম্বর কোয়েশ্চেনটা ক্লাসরুম প্র্যাকটিস, ক্লাসরুম প্র্যাকটিস হচ্ছে 2, 1 নম্বর কোয়েশ্চেনটা, দ্যাট ইয়াং ম্যান উই ওই ও টু, ভাইয়া ও এর নিচে উই ও এর নিচে ডাক দেন একটা, মেনি থ্যাঙ্কস সেভড আওয়ার মাদার্স লাইফ আফটার দ্যাট অ্যাক্সিডেন্ট কার। ভাই এখানে সেভ একটা ভার্ব, উই ওই একটা ভার্ব, ওকে, ভার্ব হচ্ছে আমার এখানে 2টা, তার মানে আমরা বলেছি ভার্ব যদি 2টা হয় তাহলে আমার সাবজেক্টও লাগবে হচ্ছে 2টা। এখন আমার সাবজেক্ট কয়টা আছে সেটা আমাকে দেখতে হবে। নাম্বার প্রথমে দেখেন ইয়াং ম্যান একটা সাবজেক্ট, আমরা ইয়াং ম্যান একটা সাবজেক্ট, আবার দেখেন উই একটা সাবজেক্ট, তার মানে আমার সাবজেক্ট যদি দুইটা হয় তাহলে আমার ভারবও লাগবে 2টা, সাবজেক্ট যদি 2টা হয় ভারবও লাগবে 2টা, অর্থাৎ অথবা ভারব আমরা প্রথমেই দেখছেন, আমরা যেটা বললাম যে আমরা শুরুতে যখন এই রিলেটিভ প্রোনাউনের কোয়েশ্চেনগুলা দেখবো, দুশ্চেনগুলা দেখবো, রিলেটিভ প্রোনাউনের কোয়েশ্চেনগুলা যখন আমরা দেখবো, আমরা বলছি প্রথমে আমাকে দেখতে হবে বাক্যে ফাইনাইট ভার্ব কয়টা আছে। ওকে, সো আমরা প্রথমে ফাইনাইট ভার্ব দেখলাম বাক্যে 2টা আছে, তার মানে সাবজেক্টও 2টা লাগবে, অর্থাৎ আমরা সাবজেক্ট দেখি। এখন ইয়াং ম্যান একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, মানে সাবজেক্টও আছে 2টা, তাহলে সাবজেক্ট কম আছে না সমান আছে? আমরা দেখলাম সাবজেক্ট হচ্ছে সমান আছে। এখন সাবজেক্ট যদি সমান থাকে, আমরা বলছি কম থাকলে হবে হু অথবা হু এবার, কিন্তু যদি সমান থাকে, আমি বলছি যদি সমান থাকে, সমান থাকলে হবে হোম অথবা হোম এবার। যেহেতু সমান আছে তাহলে আমরা হোম অথবা হোম এবারকে নিব। নাম্বার বিতে হুইচ আছে হুইচ বাদ, নাম্বার সিতে হু আছে হু বাদ, নাম্বার ডিতে হুজ আছে হুজ বাদ, একমাত্র হোম। হোম কোথায় আছে? এতে, তার মানে অ্যান্সার হচ্ছে এ। সবাই বুঝছেন? ওকে, হোম দেখেন ভাইয়া, সাবজেক্ট হচ্ছে দ্যাট ইয়াং ম্যান একটা সাবজেক্ট, দ্যাট এ উই একটা সাবজেক্ট। ওকে, তারপরে চলে আসেন 2 নম্বর কোয়েশ্চেনে, কে যে 2-এর কথা বলেছেন, ড্যাশ ক্যান প্রেডিক্ট, ভাইয়া ক্যান প্রেডিক্ট, ভাইয়া ভারব হচ্ছে ওই একটা ভারব, সেভড একটা ভারব। ওকে, তারপরে দেখেন 2 নম্বর কোয়েশ্চেনটা চলে আসবেন, 2 নম্বর মনোযোগ দিবেন ক্লাসে। ওকে, 2 নম্বর কোয়েশ্চেনে ইট ইজ আছে, ভাইয়া ইট ইজ ড্যাশ, প্রত্যেকটা অপশন, মেইন অপশনগুলো দেখেন, মেইন অপশনটার মধ্যে দেখেন ক্যান প্রেডিক্ট, ক্যান প্রেডিক্টের মধ্যে চলে যান, এই আমরা তো হোম এবারে লিখছি, ভদ্রলোককে আপনি কি ঘুমের থেকে উঠছেন নাকি, কোন জগৎ থেকে আসছেন, বাড়ি কি? আমি তো হোম এবারে অ্যান্সার দিলাম, হোম এবার না কেন? আরে ভাই, ও এখানে বলছেন দ্যাট ইয়াং ম্যান টু হোম, ভাই এখানে হোম এবার কোনো অপশান নাই, তার মানে আমরা হোমকে নিতে হবে, ঠিক আছে? এখানে যদি দ্যাট ইয়াং ম্যান টু, দেখেন এখন কোয়েশ্চেন হচ্ছে দ্যাট ইয়াং ম্যান, এখানে আবার আরেকটা কথা আছে, এখানে আগেই আপনাকে নির্দিষ্ট করে দিচ্ছে দ্যাট ইয়াং ম্যান, এখানে তারা হোম এবারের ব্যবহার করে নাই, তাহলে আপনি হোম এবার কেমনে নেবেন? আরে কিছু কোয়েশ্চেন আছে আপনারা এমনভাবে করেন না কেন, মানে মাঝে মাঝে, যেমন আমরা আগে যখন ক্লাস হইতো তখন মানে দেখা যায় যে ইয়া করতাম, একবার একটা ক্লাসে হচ্ছে এরকম যে আমি বসে আছে পিছন থেকে সামনে 2টা মেয়ে কথা বলতেছে, তো আমি কী করলাম, দেখলাম যে 2-3 বার ওয়ার্নিং দিলাম, দেখলাম তারা 2-1 বার কথা বলতেছে, তো আবার আমি কী করলাম, দেখলাম যে কথা কমতেছে না, আমি একজনকে নিয়ে পিছনে বসালাম, তো পিছনে যাই আমি দেখলাম যে সে কথা বলতেছে, তো আমি এবার তাকে জিজ্ঞেস করলাম এই যে কথা বলতেছেন না, ও সরি, প্রথমে যখন 2জন কথা বলে তখন আমি একজনকে দাঁড় করাইলাম যে এই কথা বলতেছেন কেন, বলে কিছুই বলে না এবং হাসতেছে, আমি বললাম হাসতেছেন কেন সেটা বলেন, তাও বলে না। এবার পাশের জনকে জিজ্ঞেস করলাম আপনি কেন হাসতেছেন, ও বলে ভাই ও হাসতেছে দেখে আমিও হাসতেছি, তার মানে আপনারা অনেক কিছু করেন যে পাশের জনের দেখা, তা আমি বললাম ঠিক আছে একজনকে নিয়ে পিছনে বসাই। এবার যখন পিছনে নিয়ে বসাইলাম, ভদ্রমহিলা যায় দেখে পিছনে বসেও হাসতেছে, এবার আমি বললাম যে এই দাঁড়ান, এবার হাসতেছেন কেন, এবার এতক্ষণ না বুঝলাম ওর লগে বসে হাসলেন, এবার কেন হাসতেছেন, কিচ্ছু বলে না। আবার বললাম কেন হাসতেছেন, কিচ্ছু বলে না। এবার আমি জিজ্ঞেস করলাম ভাইয়া আপনার বাড়ি কোথায়, বলে ভাইয়া পাবনা। কোথায় পাবনা? এবার পুরো ক্লাসে হাসি দিছে, তার মানে যারা এরকম বেশি অ্যাক্সেস কথা বলেন, আমার ডিস্টার্ব করেন, তারা হচ্ছেন কোথায়কার, আচ্ছা তাদের মধ্যে সমস্যা আছে। আচ্ছা দেখেন, চলে আসেন আমার 2 নম্বর কোয়েশ্চেনে চলে আসবেন, আমরা 2 নম্বর কোয়েশ্চেনে বলেছি যে দেখেন ক্যান প্রেডিক্ট আছে ভাইয়া, ক্যান প্রেডিক্ট, এখন ক্যান প্রেডিক্টের মধ্যে চলে যাবেন,
ক্যান প্রিডিক্টের নিচে আন্ডারলাইন করেন, ক্যান প্রিডিক্ট, আমরা বলছি ক্যান প্রিডিক্ট, একটা ভার্ব পাইলাম আমরা। এবার আমার প্রত্যেকটা অপশানের মধ্যে চলে আসেন, আমরা প্রত্যেকটা অপশানের মধ্যে ইট ইজ আছে ভাইয়া, ইট ইজ, আমরা জানি ইজ হচ্ছে বি ভার্ব, আমরা জানি বি ভার্বের পরে সাবজেক্ট বসে, আমরা দেখলাম প্রত্যেকটা জায়গায় সি সাবজেক্ট আছে, তার মানে আমাকে বাদ দেওয়ার কোনো অপশান নাই, প্রত্যেকটা অপশানে আমরা পাইলাম। এবার দেখেন আমরা যদি হিসাব করি, ক্যান প্রিডিক্ট একটা ভার্ব, ইজ একটা ভার্ব, নোজ একটা ভার্ব, ভার্ব কয়টা হয় ভাইয়া? দেখেন ক্যান প্রিডিক্ট একটা, ইজ একটা, নোজ একটা, টোটাল সেন্টেন্সে ভার্ব আছে কয়টা? তিনটা। তার মানে আমার সাবজেক্টও কয়টা লাগবে? তিনটা। এখন দেখেন তো আমার মেইন ইট একটা সাবজেক্ট আছে, আবার এভরিবডি একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে কয়টা এখানে কথা বলতে হবে? সাবজেক্ট কয়টা? আচ্ছা সাবজেক্ট আছে দুইটা, ইট একটা, ইট একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট, এভরিবডি একটা সাবজেক্ট, মানে সি, অনেকে সিকে সাবজেক্ট ধরবেন, কিন্তু এখানে সিটা সাবজেক্ট না, সেটা এখানে সাবজেক্ট না, সেখানে অবজেক্টের মতো, অবজেক্ট হিসাবে বাট ইয়া হিসাবে আছে, এখানে মূল দেখেন সি এর পরে কিন্তু আমার কোনো ভার্ব নাই, তার মানে আমরা এখানে সিকে সাবজেক্ট হিসাবে ধরতে পারবো না, তার মানে আমাদের মূল সাবজেক্ট আছে দুইটা, ইট একটা, এভরিবডি একটা, তার মানে ভার্ব তিনটা, সাবজেক্ট দুইটা, তাহলে সাবজেক্ট দুইটা, তাহলে সাবজেক্ট কম আছে না সমান আছে? আমরা দেখলাম সাবজেক্ট হচ্ছে কম আছে, এখন যদি সাবজেক্ট কম থাকে তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কাকে নিব? হু অথবা হু এভারকে, এখন হু আছে কোন জায়গায়? একমাত্র হু আছে এতে, তার মানে অ্যান্সার হচ্ছে এ। সবাই বুঝছেন? সবাই বুঝছেন? ওকে জি, আচ্ছা থ্যাংক ইউ। তারপরের কোশ্চেনটা আমরা যাই, দেখেন তারপরের কোশ্চেনটা, আই ডোন্ট কেয়ার, বাই ডোন্ট কেয়ার একটা ভার্ব, ডোন্ট কেয়ার নিচে আন্ডারলাইন করেন, টেক্স একটা ভার্ব, ভার্বের নিচে আন্ডারলাইন করবেন। আচ্ছা তারপরে একদম লাস্টের দিকে ডাজ একটা ভার্ব, আমরা ভার্ব দেখলাম তিনটা, আমার সাবজেক্টও লাগবে তিনটা, কিন্তু দেখেন নাম্বার এতে আই একটা সাবজেক্ট আছে শুরুতে, আবার পরবর্তী বাটের পরে সামবডি একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে দুইটা, তাহলে সাবজেক্ট কম আছে, আর আমরা জানি সাবজেক্ট যদি কম থাকে তাহলে হু অথবা হু এবার বসবে। এখন নাম্বার এতে হোম আছে, হোম বাদ, নাম্বার বিতে হু আছে হতে পারে, নাম্বার সিতে হু এবারও হতে পারে, বাট নাম্বার ডিতে হোম এবার বাদ, তার মানে হোম হোম এবার দুইটা অপশানকে বাদ দিলাম, হাতে অপশান থাকে এখনও তিনটা, বাট দুইটা, বাট লাগবে হচ্ছে একটা। এখন দেখেন শূন্যস্থানে যেখানে রিলেটিভ প্রোনাউন বসাবেন তার পূর্বে দেখেন দা ম্যান নাউন দেওয়া আছে, যেহেতু নাউন দেওয়া আছে তাইলে আর আমরা এবারকে আনতে পারবো না, তাইলে হু এবার বাদ, একমাত্র এবার যুক্ত আছে হু এবার, সি বাদ, তার মানে একমাত্র অ্যান্সার হচ্ছে বি। ওকে চলে আসেন সবাই। ওকে তারপরে দেখেন আমাদের কি আছে, এই কয়টা বাজে, আমরা কি কোয়েশ্চেন নিব এখন? আচ্ছা ওকে তারপরে চলে আসেন আমাদের তারপরে কোয়েশ্চেনটা, আই ডোন্ট কেয়ার ফর দ্য ম্যান, এটা তো করেছি আমরা, ইউ মে গিভ, ইউ মে গিভ দিস, আপনারা করেন, দেখেন তো এখানে কার কার কি সমস্যা কোন কোন অপশান থেকে, দেখেন তো প্র্যাকটিস টুতে কার কার সে। আচ্ছা আমি বাবু কার কার কি সমস্যা, এই পেজ শেষ করতে হবে বাবা। আচ্ছা দেখেন চার নম্বর কোয়েশ্চেনটা, আমরা বলেছি ইউ মে গিভ, ইউ মে গিভ, বা মে গিভ এর নিচে দাগ দেবেন, ওকে মে গিভ এর নিচে দাগ দেবেন, দিয়েছেন, আরো সময় নিয়ে ক্লাস করবো মাশাল্লাহ, ঠিক আছে আমরা করাবো। আচ্ছা আমরা এগুলাকে আরেকটা জিনিস, চার নম্বর ফেজ আমরা একটু স্ট্রাকচারগতভাবে দেখবো, কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে আমাদের কাজে দিবে, আমরা তো এতক্ষণ বুঝলাম একটা নিয়মে, এবার ধরেন আমরা স্ট্রাকচারগত যদি আসে পরীক্ষা, আমরা আরেকটু সহজ করে এগুলাকে কিভাবে করব, অনেকের কাছে হয়তো কঠিন মনে হইতে পারে, আমরা আরেকটু সহজ করে দিই, সবাই একটু স্ট্রাকচারটা খেয়াল রাখবেন। যেমন দেখেন আমরা দুই নিয়মে করতে পারবো, কোনো সমস্যা নেই, আমরা আবার স্ট্রাকচারগতভাবে চলে আসবো, স্ট্রাকচারে কি বলছে দেখেন, এক নম্বরে আমরা যদি বলি হু সরাসরি ভার্ব, দুই নম্বরে হোম সাবজেক্ট প্লাস ভার্ব, তিন নম্বরে আচ্ছা আচ্ছা সরি, এখানে আমরা যদি শুরুতে এক দুই তিন, আচ্ছা হুয়েভার, সরি হু প্লাস সাবজেক্ট প্লাস বারো হচ্ছে দুইটা, আচ্ছা
অর্থাৎ এগুলার আগে এই তিনটে, 1, 2, 3, এগুলার আগে নাউন থাকবে, নাউন প্রোনাউন, নাউন প্রোনাউন বা নাউন প্রোনাউন, এগুলার আগে নাউন থাকবে। হ্যাঁ, আবার দেখেন 4 নম্বরে আমরা যদি হিসাব করি, হুয়েভার প্লাস ভার্ব, 5 নম্বরে হোমেভার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, 5 নম্বরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব। ওকে, একটু দেখেন, ক্লাস কবে আমার 3 ঘন্টা নিয়ে এসেছে, একটা তো বাচ্চা 2 ঘন্টা আর আধা ঘন্টা। হেল্প মি, এই কি হয়েছে, আর কতক্ষণ? আমারই তো মানে 2 ঘন্টা হয়ে গেছে, বাবারে টানা 2 ঘন্টা। আচ্ছা দেখেন, আচ্ছা চলে আসেন, আমরা যেটা বললাম ভাইয়া, হু যদি সরাসরি ভার্ব থাকে, অর্থাৎ কোনো ভার্ব আছে বাট তার আগে সাবজেক্ট নাই, চলে আমরা হু বসাবো, তবে কন্ডিশন হচ্ছে তার আগে নাউন প্রোনাউন থাকবে। আবার দেখেন, হোম বসবে বাট সাবজেক্ট প্লাস ভার্ব যদি থাকে কিন্তু তার আগে নাউন থাকতে হবে, অর্থাৎ 1, 2, 3 এগুলো হচ্ছে হু হুম। এবার বসবে না যদি আগে নাউন থাকে, নাউন প্রোনাউন থাকে, আর ভার্ব শুধু ভার্ব থাকলে, অর্থাৎ সাবজেক্ট না থাকলে হু, সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে হুম। কিন্তু সাবজেক্ট যদি একটা থাকে, ভার্ব 2টা থাকে, তাহলেও আমরা হুকে নিতে পারবো। ওকে, তারপরে দেখেন, যদি নাউন প্রোনাউন না থাকে, হু এভার, হোম এভার, হু এভার, কিন্তু এখানে আবার ঠিক একই রকম, একের একের বিকল্প হচ্ছে 3, একের বিকল্প হচ্ছে, একের বিকল্প চার, কিন্তু শুধু একটা ডিফারেন্স নাউন প্রোনাউন নিয়ে, আগে নাউন প্রোনাউন থাকলে হু, না থাকলে হু এভার। ওকে, যেমন সরাসরি ভারব থাকলে হুয়েভার, সাবজেক্ট প্লাস ভারব থাকলে হোমএভার, সাবজেক্ট প্লাস ভারব 2টা থাকলে হুয়েভার, তার মানে এগুলার আগে নাউন প্রোনাউন থাকবে না, আর এগুলার পরে আগে নাউন প্রোনাউন থাকবে। ওকে, এতটুকু বুঝছেন সবাই? তাহলে আমরা স্ট্রাকচারগতভাবে করতে পারি এগুলোকে। ওকে, আচ্ছা 6 নম্বরটা কি লিখছেন ভাইয়া? হুয়েভার, সাবজেক্ট, ভারব 2টা, তবে আগে নাউন প্রোনাউন থাকবে না। ওকে, আমরা দুইটা ভাবে হচ্ছে করতে পারি, স্ট্রাকচারগতভাবে করতে পারি, আমরা হচ্ছে মানে ইয়াতেও করতে পারবো, স্ট্রাকচারগতভাবেও করতে পারবো, প্লাস হচ্ছে আমরা নিয়ম করে ভেঙে ভেঙে বা কয়টা ভার্ব সেগুলো আপনাদের যেটা ভালো লাগবে বাট যেটা সুবিধা হয় আপনাদের। ওকে, দেখেন 4 নম্বর কোশ্চেনে আমরা চলে আসি, আমরা বলেছি ইউ মে গিভ, ইউ মে গিভ। এখন আমাকে দেখেন তো, আমরা যেখানে আমরা প্রথমত আমরা হিসাব করি, মে গিভ একটা ভার্ব, প্লিজ একটা ভার্ব, ভার্ব হচ্ছে 2টা, তার মানে সাবজেক্টও লাগবে হচ্ছে 2টা। কিন্তু দেখেন তো, এখানের মধ্যে ইউ একটা সাবজেক্ট, আবার পরেও ইউ একটা সাবজেক্ট, মানে ভার্ব 2টা, সাবজেক্ট 2টা সমান আছে, আর আমরা জানি সমান থাকলে হোম অথবা হোম এভার। এখন আমরা কাকে নিব? দেখেন তো, ডাব্লিউএস যেখানে বসেছেন, হোম এবং হোম এভার যেখানে আছে তার আগে একটা টু আছে, টু আছে, তার মানে যদি টু আছে, নাউন প্রোনাউন নাই, তার মানে আমরা এবারকে নিব। তাহলে হোম, প্রথমে বললাম হোম অথবা হোম এভার, পরে বললাম হচ্ছে এবার যুক্ত হবে, তাহলে হোম বাদ একমাত্র অ্যান্সার হবে এবার। 4 নম্বর কোশ্চেনটা দেখেন, দেখেন এই এই শান্ত, সামিয়া জাহান, এত কেমিস্ট্রি ভালো না, ঠিক আছে, এত কেমিস্ট্রি ভালো না। ওকে, আই উইল সি অল অফ ইউ। আপনি সামিয়া কি, সায়মা জাহান, আপনি কি শান্তরে ফুস্টি খাওয়া শেখাচ্ছেন? ওকে, এখনো বাবুই আছে? ওকে, সায়মা জাহান বাবু, আরে বাবু ফুস্টি খায়, এগুলো হবে না, ঠিক আছে। দেখেন, আচ্ছা ওকে চলে আসেন আমাদের, আমরা যেটা বললাম যে ইউ মে গিভ দিস মানি, আমরা প্রথমে দেখেন হোম এভার ইউ প্লিজ, হু এভার ইউ প্লিজ। আচ্ছা,
আমরা প্রথমে বললাম 4 নম্বর কোশ্চেনে হবে হুয়ে হোম। এবার আমরা একটা আমাদের প্রথম নিয়মে আমরা বলেছিলাম যে অর্থাৎ ভার্ব দুইটা সাবজেক্ট দুইটা, তার মানে হোম এবং আগে হুয়ে এবারের আগে হচ্ছে আমাদের কোনো নাউন প্রোনাউন নাই, তার মানে আমরা এখানে হোম এবারকে নিব। আচ্ছা, এখন যদি আমরা আমাদের স্ট্রাকচারগতভাবে খেয়াল করি, আমরা দেখলাম এখানে হুয়েভার আছে, হুয়েভার হোম এবার যেখানে বসছে, হুয়েভার হোম এবার যেখানে বসছে তার আগে 4 নম্বর কোশ্চেনটা একটু দেখেন সবাই। এই সবাই 4 নম্বর কোশ্চেন দেখেন, আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখেন একটু ভালো করে। আমরা যেখানে হুয়েভার হোম এবার বসাইছি তার আগে কোনো নাউন প্রোনাউন নাই, টু আছে একটা, তার মানে টু থাকলে আমার নাউন প্রোনাউন নাই, তার মানে নাউন প্রোনাউন না থাকলে আমরা এবারকে যুক্ত করব। এখন এবার আছে হুয়েভার হোম এবার, হোমাস হোমস এবার হবে না কখনো, হোমও হবে না, তার মানে বি বার ডি বার হাতে অপশান থাকে দুইটা, এ অ্যান্ড সি। এখন দেখেন তো হুয়েভার হোম এবার যেখানে আমরা বসাইছি হুয়েভার হোম এবার, তারপরে আমরা বলছি যদি ভারব থাকে তাহলে হবে হুয়েভার, আর যদি সাবজেক্ট ভারব থাকে তাহলে হবে হোম এবার। কিন্তু দেখেন এখানে ইউ আছে সাবজেক্ট, আবার ভারব হচ্ছে প্লিজ, সাবজেক্ট ভারব আছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, হুয়েভার না হোম এবার? আমরা বললাম হোম এবার, তার মানে আমরা দুইটা ভাবে হোম এবার পাইলাম। আচ্ছা দেখেন, তার মানে আমাদের তাহলে এই পেজ থেকে আছে একজনের 6 নম্বর কোয়েশ্চেনটা করে বলেছেন করতে, আমরা 6 নম্বরটা করি, দেন এগুলো নিয়ে আবার আপনারা ক্লাস পাবেন সলভ ক্লাস। ওকে, আই রিয়েলি ডোন্ট কেয়ার উইথ, দেখেন ডোন্ট কেয়ার একটা ফাইনাইট ভার্ব, আবার দেখেন শি ইজ গোয়িং একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা, তার মানে ফাইনাইট ভার্ব দুইটা হলে সাবজেক্টও হবে দুইটা, এখানে আই একটা সাবজেক্ট, শি একটা সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আছে দুইটা, সাবজেক্টও আছে দুইটা, সাবজেক্ট কম আছে না সমান আছে, আমরা বললাম সাবজেক্ট হচ্ছে সমান আছে, তাহলে সাবজেক্ট সমান থাকলে আমরা হোমকে অথবা হোম এবারকে বসাতে পারি। কিন্তু এখানে দেখেন তো শূন্যস্থানের আগে কোনো নাউন প্রোনাউন না, একটা উইথ আছে, তার মানে উইথ থাকলে, নাউন প্রোনাউন না থাকলে আমরা এবারকে বসাবো, তার মানে হোম বাদ অ্যান্সার হবে হোম এবার। ওকে, চলে আসুন সবাই। ওকে, তাহলে এতটুকু ভাইয়া, 11টা একটু বলেন। ওকে, হোম এবার, থ্যাংক ইউ। সি 11টা বলা হচ্ছে ড্যাশ ইজ মিস্টার ফারকিন্স, ভাইয়া ইজ আছে, ইজের নিচে আন্ডারলাইন করেন ইজ। ওকে, আমরা জানি ইজ হচ্ছে সিঙ্গুলার, তার মানে আমাদের এখানে সিঙ্গুলার প্রোনাউন আসবে, তো প্রোনাউন এখানে সিঙ্গুলার সবগুলাই সিঙ্গুলার আছে, দিস 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 ইট। ভাইয়া মিস্টার ফারকিন্স, মিস্টার কি একটা ব্যক্তির কথা বলেছে না, ব্যক্তির ক্ষেত্রে কি ইট হয়? আমরা ইটকে নিতে পারবো না। নাম্বার দুইতে ইড আছে, সরি নাম্বার বিতে ইট আছে, মানে বি বাদ, শুরুতেই বি বাদ, হাতে অপশান আছে হচ্ছে তিনটা, এ সি এবং ডি, বাট আমার লাগবে হচ্ছে একটা। এখন আমরা কাকে নিব সেটা দেখব। ইট ইজ মিস্টার ফারকিন্স উইথ, বাই ফারকিন্স হোম আই এম ওয়ার্কিং, বলেছে যার সাথে আমি কাজ করি, যার সাথে, এটা হচ্ছে মিস্টার ফারকিন্স, যার সাথে আমি কাজ করি। এখন সাথে বোঝাতে একটা প্রিপোজিশন উইথ লাগবে ভাইয়া, এখন প্রিপোজিশন উইথ আছে কোথায় কোথায়? নাম্বার সিতে আছে, ডিতে আছে, তার মানে এও বাদ, তাহলে আমরা এ বাদ পাইলাম, বি বাদ পাইলাম, হাতে অপশান আছে কয়টা এখনো? দুইটা, বাট লাগবে হচ্ছে একটা। এখন আমরা কাকে নিব এটা হচ্ছে কথা। এবার আমরা চলে আসেন ভাইয়া, প্রথমে ভারব ইজের জন্য দিস একটা ভারব আস, দিস একটা সাবজেক্ট আছে, ইজ ভারবের জন্য দিস একটা সাবজেক্ট আছে, আবার দেখেন আই এম প্রত্যেকটা অপশানে এম ওয়ার্কিং আছে, এম এর জন্য আই একটা সাবজেক্ট আছে, তার মানে ভারবও আছে দুইটা, সাবজেক্টও আছে দুইটা, ভারবও দুইটা, সাবজেক্টও দুইটা, কম আছে না সমান আছে? আমরা বলেছি সমান আছে, যদি সমান থাকে তাহলে আমরা হোমকে নিব, আমরা হুকে নিতে পারবো না, তার মানে হোম আছে কোথায়? সিতে, তার অ্যান্সার হচ্ছে সি। ওকে, যে 11 কোয়েশ্চেন করেছেন আপনি বুঝছেন আশা করি। আচ্ছা ওকে, চলে আসেন। আচ্ছা 7 না, আমরা বলেছি 7 এবং 12 নম্বরটা দেখানো লাগবে। আচ্ছা 7 12 কি হয়েছে? আচ্ছা কংগ্রেসম্যান হনসেন্স ইজ দ্য ক্যান্ডিডেট, এই ইজ একটা ভারব, ইজ একটা ভারব, আবার ভোটার্স ফিল ইজ দ্য বেস্ট কোয়ালিফাইড। ওকে, ভোটার্স ফিল একটা ভারব, ইজ একটা ভারব, 12 বাসে হচ্ছে তিনটা, 12 বাসে হচ্ছে তিনটা, তার মানে সাবজেক্টও লাগবে তিনটা, সাবজেক্টও লাগবে হচ্ছে তিনটা, কিন্তু সাবজেক্ট আছে আমার দুইটা, কংগ্রেসম্যান একটা, ভোটার্স একটা, তার মানে সাবজেক্ট কম আছে, সাবজেক্ট কম থাকলে আমরা হচ্ছে হু অথবা হুয়েভারকে নিব, যেহেতু শূন্যস্থান হু অথবা হুয়েভার আছে বিতে সিতে, তার মানে শূন্যস্থানের আগে দেখেন ক্যান্ডিডেট একটা নাউন আছে, তার মানে নাউন থাকলে এবারকে আনা যাবে না, তাহলে হু, নাউন থাকলে এবারকে আনা যাবে না। আচ্ছা নাউন থাকে, আচ্ছা নাউন থাকলে এবারকে আনা যাবে না, তাহলে হু এবার বাদ, অ্যান্সার হবে হু। ওকে, তারপরে চলে আসেন 11 নম্বর, 7 আর কত বলেছেন? 12 নম্বরটা। আচ্ছা 11 তো আমরা করেছি, 12, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ডাব্লিউএইচ ওয়ার্ড। ওকে, এখন দেখেন তো হাউ একটা দ্বারা কোশ্চেন করতে পারবেন ডাব্লিউএইচ, হু দ্বারা কোশ্চেন করতে পারেন, হোয়ার দ্বারা কোশ্চেন করতে পারেন, তো হোল দ্বারা কোশ্চেন করা যাবে না, তার মানে হোল হচ্ছে ডাব্লিউএইচ না, জাস্ট।
ওকে, দেখে আমাদের পরে কি আছে, আমরা আরো যাই কোশ্চেনে। এবার চলে আসেন আমাদের প্রিভিয়াস ইয়ার্সে কিভাবে কোশ্চেন আসে, আমরা প্রিভিয়াস ইয়ার্স একটা দুইটা কোশ্চেন দেখবো, দেন আমরা দেখবো আমাদের কি বাকি আছে এখানে। ওকে, আচ্ছা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পরের পেজে, পরের পেজে। এই বদরুল কি ঋদিকা সাব, আমরা যাচ্ছি তোরে ভাই আস্তে আস্তে। দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমাদের বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্সের মধ্যে আমাদের এক নম্বর কোশ্চেনে, সাত নম্বর পেজে এক নম্বর কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো একটু দেখেন। প্রিভিয়াস ইয়ার্সে বলা হচ্ছে হু বিলংস টু দ্য বুক, হু হোম ডাজ দ্য বিলং বুকিং, আচ্ছা টু হোম দ্য বিলং। আচ্ছা এখানে প্রত্যেকটা অপশান আমাদের, মানে প্রত্যেকটা অপশানে আমরা দেখলাম ডাব্লিউএইচ কোশ্চেন দেওয়া আছে। ওকে, এখন আমরা কাকে নিব। আচ্ছা নাম্বার ওয়ান বলা হচ্ছে আপনি যদি প্রথমে শুরুতে একটা প্রত্যেকটা অপশানের মধ্যে দেখেন তো কোয়েশ্চেন মার্কার আছে ভাইয়া, কোয়েশ্চেন মার্কার। আমরা জানি কোয়েশ্চেন মার্কার করতে হলে, কোয়েশ্চেন করতে হলে শুরুতে ডাব্লিউএইচ, তারপরে একটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব লাগবে, তারপরে হচ্ছে মূল ভার্বটা, সাব নাউন সরি, তারপরে নাউন প্রোনাউন, তারপরে হচ্ছে ভার্বটা, তারপরে আমরা একটা কোয়েশ্চেন মার্কার দিই। ওকে, বাট নাম্বার এতে দেখেন হুয়ের পরে যখন আপনি আসছেন, হুয়ের পরে কোনো ডাবল মানে সরি, হুয়ের পরে অক্সিলারি বা হেল্পিং ভার্ব ডু ডিড ডাজ এগুলা নাই, তার মানে আপনি এখানে কোয়েশ্চেন করছেন ডু ডিড ডাজ ছাড়া, তার মানে আপনার এটা হবে না, এই নাম্বারটা বাদ। এবার নাম্বার বিতে চলে আসেন, হোম ডাজ, ভাইয়া সাবজেক্ট হিসাবে আমরা কাকে বসাই, হুকে না হোমকে? আমরা সবসময় আমরা বলেছি সাবজেক্ট হচ্ছে হু, তার মানে নাম্বার বি হোম বাদ, হাতে দুইটা বাদ গেল, হাতে অপশান আছে দুইটা। এখন একটা জায়গায় টু হু, ভাইয়া টু হু হবে না, টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সাবজেক্ট হু আসে না, তার মানে সিও বাদ। এবার একমাত্র অ্যান্সার হচ্ছে ডি। ওকে, তারপরে কোশ্চেনটা দেখবেন খুব সহজ কোশ্চেন, বলা হচ্ছে হি ক্যান সিং বেটার দ্যান ইন হিজ ফ্যামিলি, বলেছে সদস্য পরিবারের অন্য সদস্যদের থেকে, একই পরিবারের মধ্যে তুলনা করেছে, একই পরিবারের মধ্যে আপনার তুলনা করেছে, বলছে পরিবারের যে কোনো সদস্য থেকে, যে কোনো সদস্য থেকে সে ভালো গান গায়, তার মানে যে কোনো বোঝাতে আমরা এনিবডিকে আনতে পারি, এনিবডি আছে কি সিতে, যে কোনো কথা বলেছে এনিবডি, তার মানে অ্যান্সার হচ্ছে সি। ওকে, আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো এখান থেকে দেখলাম, আমরা এবার চলে যাই আমাদের কী কী টপিক বাকি আছে। অনেকে একজন কোয়েশ্চেন করছেন আরও টপিক আছে, আরও কী আছে ভাইয়া, চলে আসেন আমাদের শুধু টপিকগুলো এখানে। দেখেন আমরা ক্লাসরুম প্র্যাকটিস করেছি, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো আপনারা বাসায় গিয়ে করবেন। ওকে, আমরা একদম শুরুতে চলে যাই, শুরু থেকে আমরা দেখি আমাদের কী কী বাকি আছে। ওকে, সবাই দেখেন শুরুতে হচ্ছে প্রোনাউন, আমরা প্রোনাউন নিয়ে অলরেডি আলোচনা করেছি, প্রোনাউন ইউজেস অফ পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করেছি, ক্লাসরুম প্র্যাকটিস করেছি, তারপরে রিলেটিভ প্রোনাউনটা আমরা করেছি, ক্লাসরুম প্র্যাকটিস করেছি, আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনও দেখছি। এবার দেখেন প্রিভিয়াস ইয়ার্স আদার কোশ্চেন, এগুলো আপনারা বাসায় গিয়ে করে নেবেন, কোনো প্রবলেম থাকলে সেগুলো আমার সাথে যোগাযোগ করবেন বা সলভ ক্লাসে দেখাবেন। ওকে, তারপরে দেখেন সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন ভাইয়া এটা নিয়ে আমরা এবার কথা বলবো এখন, সেন্টেন্স কমপ্লিশন। ওকে, সো আমরা বলেছি সেন্টেন্স কমপ্লিশন যদি আমাদের করতে হয়, আমাদের এখানে কিছু কিছু ওয়ার্ড আপনাদের দেওয়া দেওয়া আছে যে সিমিলার থাকলে, যেমন আপনার যদি লাইক ওয়াইজ থাকে বা সিমিলারলি থাকে, তার মানে আগে আপনি আগে যা বসাবেন পরেও তা বসাবেন, আবার বার্ড থাকলে আগে একরকম হবে পরে একরকম, এরকম অনেক কথা আমরা বলে দিছি। কিন্তু আমি আপনাদেরকে বলি এই ভোকাবুলারি, মানে সেন্টেন্স কমপ্লিশনটা ভোকাবুলারি বেসড। ওকে, এটা হচ্ছে ভোকাবুলারি জানতে হবে আপনাকে, আপনি যদি ভোকাবুলারি না জানেন, শব্দ অর্থ না জানেন, শব্দের মিনিং না জানেন, তাহলে আপনি কোনোদিন সেন্টেন্স কমপ্লিশন করতে পারবেন না, এবার আপনি যত যেভাবে রুলস পড়েন না কেন। সেজন্য এগুলো করতে হলে, এগুলো হচ্ছে মেমোরাইজিং পার্ট, এই সেন্টেন্স কমপ্লিশনগুলো করতে হলে আপনাকে ভোকাবুলারি বা শব্দ অর্থগুলো ভালো করে জানতে হবে, মুখস্থ রাখতে হবে। এই সব ভোকাবুলারির জন্য আমাদের সাপ্লিমেন্ট একটা বই সবার কাছে দিয়ে দেওয়া আছে, লাল বইটা, দয়া করে সবাই সাপ্লিমেন্টটা পড়ে নেবেন এবং সেখান থেকে আমাদের সেন্টেন্স কমপ্লিশনগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। ওকে, তারপরে চলে আসেন আমাদের, আচ্ছা এখন ভোকাবুলারি হচ্ছে আপনারা বাসায় গিয়ে পড়বেন, এটাকে আমি পড়বো নাকি আপনারা পড়বেন, এটা মুখস্থের ব্যাপার, এটা আমি পড়বো না, এটা আপনাদের দিয়ে পড়তে হবে, আপনারা বাসায় পড়বেন দেন এক্সারসাইজ করবেন সেখান থেকে। ওকে, তারপরে দেখেন, আচ্ছা বই, আচ্ছা চলে আসেন, আচ্ছা যোগাযোগ করবেন কিভাবে, এটাও তো একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়াতে যে কেউ যে কেউ সাথে যোগাযোগ করতে পারে। ওকে, সোশ্যাল মিডিয়াতে আপনি আমার সাথে আমার নাম দিয়ে করলে আমাকে মেসেজ করতে পারবেন বা হচ্ছে ইয়া করতে পারবেন, কোশ্চেন দিতে পারবেন, অন্য কিছু না। হ্যাঁ চলে আসেন, আপনার আইডি কি, আইডি কি, আইডি দাও তো নিষেধ, আইডি দাও নিষেধ না,
হে আল্লাহ, এটা কেমন কথা বললেন, রাগ করে কইলেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখেন আমার, আপনারা যারা ইয়া করতে চাচ্ছেন, আমার জাস্ট হচ্ছে কোয়েশ্চেনের জন্য, আমার রাইডিং না হচ্ছে, আমার নাম দিয়ে সার্চ দিলেই হবে, জে ডাব্লিউ এস এ কে ডাব্লিউ এস এ আর। ওকে, আমার খুব সুন্দর একটা ছবি দিলে আমাকে চিনতে পারবেন। আচ্ছা চলে আসেন, জে ডাব্লিউ এল কে ডাব্লিউ এস এ আর। ওকে, ইউ ক্যান কোয়েশ্চেন, কোনো প্রবলেম থাকলে করবেন, বাট অন্য কিছু না। ওকে, তারপরে দেখেন আপনাকে এখানে ভোকাবুলারি সেকশন দেওয়া আছে, সেন্টেন্স কমপ্লিশনের পরে আপনাকে এখানে ভোকাবুলারি সেকশন দেওয়া আছে। যেমন আপনি সেন্টেন্স কমপ্লিশনগুলো, যেমন এখানে চলে আসেন, আপনি বারো নম্বর ফেজে আগে দেখেন সেন্টেন্স কমপ্লিশনগুলো যেভাবে আসছে ভোকাবুলারি বেস, তারা ব্র্যাকেটের মধ্যে তারা বইলেও দিচ্ছে যে ভোকাবুলারি বেস, তার মানে আপনি এগুলো করতে হলে আপনাকে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে। আপনি যদি ভোকাবুলারি না জানেন তাহলে আপনি অবশ্যই এগুলো সলভ করতে পারবেন না। সেটা কীরকম, যেমন দেখেন এক নম্বরে, ইভেন অ্যাজ এ চাইল্ড, এমনকি শিশু হিসাবে, এই আচ্ছা এটি বুঝেন নাই, আমার দিতে দেখেন, জে ই ডব্লিউ, হ্যাঁ ইয়াল কে এ ডব্লিউ এস এ, লাল কালি বোঝা যায় না, আচ্ছা কালো কালিতে, জে ই ডব্লিউ ইয়াল কে এ ডব্লিউ এস এ আর, স্যার। আচ্ছা দেখুন আমরা, আচ্ছা এখন আমরা যদি বলি, যেমন দেখেন এক নম্বর কোশ্চেনে, ইভেন অ্যাজ এ চাইল্ড স্লিপ, দেখেন ইভেন অ্যাজ এ চাইল্ড, শিশু হিসাবে, এমনকি একজন শিশুর মতো, মানে আপনাকে ঘুমন সুমনাকে ঘুম তাড়া করতেছে, তাড়া করে বেড়ায়। এখন এক নম্বর কোশ্চেন, এক নম্বর অপশনে যদি তাড়া করা, এখন আপনাকে তাড়া করার ইংরেজিটা জানতে হবে। যদি আপনি তাড়া করার না ইংরেজি জানেন, বা আপনাকে এই দিক থেকে প্রলুব্ধ করতেছে বা আপনাকে মোটিভেট করতেছে ঘুমটা, এখন আপনাকে এই তাড়া করার ইংরেজিটা জানতে হলে আপনাকে ভোকাবুলারি মুখস্থ রাখতে হবে। নাম্বার এত হচ্ছে লাইট, ঘুম কি সুমনাকে পছন্দ করে না তাড়া করে, আমরা বলছি তাড়া করে বেড়ায়, তার মানে এই নাম্বার লাইট বাদ। ওকে, যেমন ইভেন অ্যাজ এ চাইল্ড, এমনকি শিশুর মতো, শিশুদেরকে ঘুম তাড়া করে, তাদের ঘুম আছে, কিন্তু এখানে বলছে লাইট মানে পছন্দ করা, তার মানে পছন্দ হবে না। নাম্বার সিতে দেখেন ডিস্টার্ব, তাকে ডিস্টার্ব করে, আমরা বলছি তাড়া করে, তাড়া করা ইংরেজি কি ডিস্টার্ব, না বাদ। নাম্বার ডিতে লাভড, ভালোবাসে, না লাভ আর লাইক একই কথা, বাট ইলোডেড, প্রলব্ধ করে বা তাড়া করে বেড়ায়, তার মানে আমার অ্যান্সার বি। আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনি ভোকাবুলারি সেকশনগুলো যদি কমপ্লিট করতে হয়, আচ্ছা ভোকাবুলারি দেওয়া, যদি আপনি এই এই কোয়েশ্চেনগুলো যদি আপনাকে কমপ্লিট করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে শব্দার্থ ভালো করে জানতে হবে। শব্দার্থ না জানলে, শব্দার্থ না জানলে আপনি হচ্ছেন অ্যান্সার করতে পারবেন না। ওকে, আচ্ছা অনেকেই ফেসবুক আইডি লিঙ্ক পাঠায়, রিকোয়েস্ট পাঠায়, কিন্তু ম্যাক্সিমামের হচ্ছে আইডি ব্লক করা থাকে, দয়া করে এই কাজটা কেউ করেন না। হ্যাঁ, মানে অর্ধেক শার্ট পরে নিচের অংশ খোলা রেখা যদি আপনি কাউকে হুজুর সাজেন তাহলে হবে না, আপনি আইডি ব্লক থাকলে দরকার, আমরা কি চিনি না, আমি কেমনে আপনাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে ঠিক আছে। আবার যেমন আমার লাস্ট একটা ক্লাসে, আমি আমার সবাই আইডি আমি তো দিই না, এগুলো ফেসবুকে পরিচয় বলি না অনেক ক্লাসে, তো হচ্ছে অনেকে নাম্বারের জন্য খুব ইয়া করতেছে, তো পরিচালক স্যারের পারমিশন ওরাই নিচ্ছে যে স্যার আমাদেরকে নাম্বার, স্যার বলছে ঠিক আছে দাও, তো নাম্বারটা দিলাম, কিন্তু দয়া করে ম্যাক্সিমাম দেখা যায় মিস কল দেওয়া দেয়, ঠিক আছে মিস কল, মিস কল দেন না, রাতে দুইটা বাজে দেন, খাইতে বসছে মিস কল আসছে, আচ্ছা ভাইয়া রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ আচ্ছা, দেখি আমি এখন অফ অনলাইনে নাই আপনাদের এখানে, ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করতে। আচ্ছা যেটা হচ্ছে, আমি আমরা যেটা বললাম যে ভোকাবুলারি সেকশনটা, সো সেন্টেন্স কমপ্লিশনটা করতে হলে আপনাকে ভোকাবুলারিটা করতে হবে। ওকে, ভোকাবুলারিটা করতে হবে। আচ্ছা তারপরে দেখেন কারেক্ট স্পেলিং আছে, এটাও আমাদের সাপ্লিমেন্ট থেকে আপনাদের পড়তে হবে। দেখেন সেকেন্ড ভোকাবুলারি আছে, সাপ্লিমেন্ট আছে, কারেক্ট স্পেলিং আছে, এগুলো হচ্ছে আপনাদের মানে সাপ্লিমেন্ট থেকে পড়তে হবে, মেমোরাইজিং পার্ট, মুখস্থ করার বিষয়, মুখস্থকে আমি করব না আপনারা করবেন আপনারা। তারপরে দেখেন রিটেন পার্ট আছে 16 নম্বর পেজে, দেখেন আমরা এতক্ষণ যা পড়েছি রিটেন পার্টে, দেখেন কী কী আসতে পারে, 16 নম্বর পেজে দেখেন রিটেন পার্টের কথা আলোচনা করেছে, রিটেন পার্ট নিয়ে কীভাবে আসতে পারে আমরা একটু কথা বলি। রিটেন, হোয়াট ইজ প্রোনাউন, আমরা একটু আগে বলেছি প্রোনাউন কী জিনিস, যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি প্রোনাউন। ওকে, টাইপস অফ প্রোনাউন কত প্রকার আমরা বলেছি, 8 প্রকার। ওকে, 9 প্রকার। পার্সোনাল প্রোনাউন কী, আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে কথা বলেছি এবং উদাহরণ দিয়েছি, আই মি এগুলো উদাহরণ দিয়েছি। মেক টু সিনোনিম অফ দ্য ইচ ওয়ার্ড, এখন এই যে ইচ ওয়ার্ডের হচ্ছে একটা সিনোনিম বা সমার্থ, সিনোনিম বা সমার্থক শব্দ বসাইতে বলছে। এখন এই ওয়ার্ডগুলোর যদি অর্থ আপনি না জানেন তাহলে আপনি সমার্থক শব্দ কীভাবে পাবেন। ওকে, তারপরে মেক টু অ্যান্টোনিম, সমার্থক অ্যান্টোনিম,
সিনোনিম অ্যান্টোনিম এগুলো আপনাকে সমার্থক বিপরীতার্থক শব্দ এগুলো জানতে হলে আপনাকে ভোকাবুলারি মুখস্থ করতে হবে। রিরাইট দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং, এখানে কারেক্ট স্পেলিং দিছে এগুলো আপনাকে ঠিক করতে হবে, বোল দিছে আপনাকে কারেক্ট করতে হবে। তারপরে দেখেন এখানে নিচে আমরা অ্যান্সার দিয়ে দিছি সেগুলো। সো অর্থাৎ খুব সোজা আমরা যাই পড়াচ্ছি ক্লাসে এগুলো যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি রিটার্ন পার্টটা আপনার জন্য ইজি হয়ে যাবে, আপনি নিজে নিজে চেষ্টা করে লিখতে পারবেন। তারপরে দেখেন হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক কার কাজ, বাড়ির কাজ, নিজে করবেন না কাজের বুয়া দিয়ে করাবেন, আমরা বলছি নিজে নিজে করতে হবে হোমওয়ার্কটা। ওকে সো থ্যাংক ইউ ট্রু, কেউ বলতো না আপনি? হ্যাঁ আচ্ছা ফলোয়ার, আচ্ছা ফলোয়ার্স টলোয়ার্স এগুলো নাম্বারটা একটু দিয়েন, নাম্বারটা আসলে ফলোয়ার্স টলোয়ার্স এগুলো নিয়ে আমার কোনো হেডেক নেই। ফেসবুক দিয়ে কি মানুষকে জাজ করা যায়? একটা দেওয়া যায় ফেসবুকে হিরো আলমও জনপ্রিয় ভাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আপনি, আমি তো নিজে দেখি কিছু কিছু মানুষ যে আপনার আসলে বাস্তবতার সাথে সোশ্যাল মিডিয়ার মানুষের অনেক গ্যাপ আছে। সো এই জিনিসগুলো নিয়ে কথা না বলেই বলো। আচ্ছা নাম্বার চাইছেন, আমার আসলে নাম্বার দেওয়া ঠিক না, আমি দিই না। এই নাম্বার কি দেওয়া যাবে? আচ্ছা হ্যাঁ সমস্যা থাকলে দেওয়া যাবে, পরিচয় ওদের কোচিংয়ের পারমিশন নিছে আমি, আবার এখানে ওদের কর্তৃপক্ষ আছে ওনাদের পারমিশন ছাড়া করা যাবে না। 715-84-6131 ওকে 715 খুব সুন্দর একটা নাম্বার, কিন্তু দয়া করে কেউ মিস কল দিয়েন না, ঠিক আছে? কারো কোনো প্রয়োজন হলে বা দরকার হলে আপনারা যোগাযোগ করবেন, কিন্তু এর বাইরে ডিস্টার্ব করা। যেমন আগে আমার, আমি একবার মানে সত্যি কথা 2013 একবার বরিশাল গিয়েছিলাম আমি ক্লাস নিতে, তো বরিশাল অনেক বড় ব্রাঞ্চ, তো গেলাম, তো যাওয়ার পরে, হ্যাঁ যাওয়ার পরে ওখানে আসার পরে তো আমি নাম্বার দিব না, দুই ক্লাস তিন ক্লাস নাম্বার দিইনি, পরে দিছি নাম্বার, পরিচালক বললো দেন সমস্যা নেই, তো দিলাম। আমি বিশ্বাস করি আমি রাতের 2:30 আমরা তখন আড্ডা দিচ্ছি, এক মেয়ে ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমার এই কোশ্চেনের সমস্যাটা একটু দেখেন তো। আচ্ছা রাতের 2:30 আমাদের কি জীবন জীবন নাই, আমাদের কি পার্সোনাল কোনো লাইফ নাই, রাতের 2:30 কেন কোশ্চেন সলভ করতে হবে আপনাদের, এই কাজগুলো করেন না, ঠিক আছে? সো দয়া করে এই মিস কল দেওয়া যাবে না, কোনো সমস্যা থাকলে বলতে পারবেন যে ভাই এই সমস্যা বা আমাকে আপনাকে দরকার বা এই জিনিস, কিন্তু এর বাইরে কোনো কিছু না। ওকে থ্যাংক ইউ, তাহলে চলে আসেন, আমরা এত রাতে আড্ডা ভাই, ইটস এ ক্যাম্পাস লাইফ, এই জন্যই তো বলি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি অনেক বিশাল কিছু ভাই, এখানে আপনি ইচ্ছা করলে সারা রাত বসে আড্ডা দিতে পারবেন, ক্যাম্পাসটা খুব নিরাপদ, চারপাশে পুলিশ প্রোটেকশন দেবো। আমরা দেখা যায় সারা রাত আড্ডা, আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় হ্যাপিনেসটাই সেখানে, যখন রাতে 2-3 বাজে 2-3টার সময় ফ্রেন্ডসরা মিলা রাতে ফুলার রোডে বসে বা ফলাশিতে বসে আড্ডা দিচ্ছি, এটার মতো মজা আপনি হয়তো অন্য কোথাও পাবেন না, নিজেদের এলাকা খুব অন্যরকম। ওকে আচ্ছা সো আমরা এতক্ষণ দেখলাম আমাদের শিট নিয়ে, আমাদের শিটে এতক্ষণ আমরা মোটামুটি সবগুলো টপিকে দেখলাম, আমরা সবগুলো যে যা যা সলভ করার আমরা করেছি, কিছু টপিক ছিল মেমোরাইজিং করার, সাপ্লিমেন্ট থেকে পড়তে বলেছি, নিজেরা নিজেরা চেষ্টা করতে বলেছি, তারপরে কোনো সমস্যা হলে তো আমরা তো আসি। ওকে সো চলে আসেন, আমরা এবার হচ্ছে আমরা কোয়েশ্চেন সেশন নিব। তার আগে আমরা বলি যে অনেক কিছু করা যাবে না, মোটিভেটেড হয়েছে অনেকে বলছে পাবলিক রক্স মোটিভেটেড, হ্যাঁ আসলেই মোটিভেটেড হইতে হবে, পাবলিক ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, এখানে বারান্দা চা শিখবেন আর না, যদি সেটা হয় ঢাকা ইউনিভার্সিটি তাহলে তো কোনো কথাই নেই, বুঝে আসছে? ন্যাচারাল আর্টিফিশিয়াল সব কিছুর কম্বাইনেশন আছে সেখানে, ঠিক আছে? সো অনেক মজাও পাবেন ক্লাস করে, হ্যাঁ এবং নিজের মতো অন্য অন্যরকম একটা ফিল আসবে নিজের মধ্যে। সো ঢাকা ইউনিভার্সিটি যাইতে হবে, আর যদি ঢাকা ইউনিভার্সিটি যাইতে হয় তাহলে অনেক কিছু করা যাবে না, যেমন অনেক ছেলে পেলে আছে এখানে, আজকে কিছু লোক আছে যারা মেয়েদের পিছে গুড় গুড় করে বা এই যে স্কুল কলেজের সামনে ঘোরাফেরা করে, আমি বলছি এগুলো করা যাবে না, শুধু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? স্কুল কলেজ, আচ্ছা এখন একটা গল্প বলি মনোযোগ দিয়ে শুনেন, অসভ্য রে মোট খা, আচ্ছা নাম বললে চাকরি থাকবে না এই ছেলে, থাক আমরা এত অশ্লীল কথাবার্তা বলবো না এখানে, অনেক আমরা খুব ভদ্রভাবে ইয়ে করবো, বাট আমি আমি সবাইকে রিকোয়েস্ট করি স্বাধীনতা বজায় রেখে কথা বলবেন সবাই, হ্যাঁ আপনারা ম্যাচিওর হয়েছেন সবাই। আচ্ছা একটা গল্প বলতে চাইছি কিন্তু আপনারা কথা শুনবেন না, অনেক উল্টাপাল্টা কথা বলেন, বললাম না, ঠিক আছে ভালো থাকবেন। আচ্ছা আমরা কোয়েশ্চেন সেশনে চলে আসি, একটা খুব মজার গল্প বলতে চাইছিলাম কিন্তু আপনারা শুনলেন না, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমরা আগামী ক্লাসে বলবো, পরে বলবো, পরে বলবো ইনশাল্লাহ, শোনার জন্য অস্থির প্লিজ ভাইয়া, আর না আমরা আবার কোশ্চেন সেশন নিব। ওকে
কেমন আছেন সবাই? অনেকদিন আপনাদের অনেকে দেখি না, এতক্ষণ ইচ্ছা করলে এখন অনেকে কথা বলতে পারেন আমার সাথে, কি কি সমস্যা সেটা বলেন, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, যারা যারা কোয়েশ্চেন করতে চাচ্ছেন আপনি আনমিউট করে কথা বলেন। ওকে, হ্যাঁ মিস্টার নূর আলম আনমিউট করে রাখছেন, কথা বলেন, আমার তো সাউন্ড আসতেছে না। কোনো কোয়েশ্চেন নাই কি? কোনো সাউন্ডই তো পাই না। হ্যাঁ অ্যাভয়েড শান্ত। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অ্যাভয়েড শান্ত, কি অবস্থা ভাই? হ্যাঁ, আপনারা অ্যাভয়েড করলেন না। হ্যাঁ, এই তো অ্যাভয়েড করা যাবে না। আচ্ছা, ক্লাসে ডিস্টার্ব করা যাবে না আর বালিকাদের পিছনে ঘুরবেন না, ঠিক আছে? ওই ভাই, এরা দুনিয়ার সবচেয়ে বড় একটা মিথ্যা কথা। আমি কিসের বালিকা? আচ্ছা বাবু টাবু, আপনি পুষ্টিকর খাবার কি বলেন? আচ্ছা চলে আসেন, কি কার কি কোশ্চেন, চলে আসেন, আমরা কোশ্চেন নেব। হ্যালো, হ্যাঁ ভাইয়া, তো আমার একটা সমস্যা যে ঢাকা ভার্সিটিতে কতটুকু পরিমাণে কঠিন প্রশ্ন আসবে ইংলিশ নিয়ে। ভাই এটা একান্ত ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ব্যাপার। হ্যাঁ, আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনাকে একটা সহজ কথা বলি, আপনি কঠিন সহজ এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি এটা মাথায় রাখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যদি সহজ কোশ্চেন আসলে স্টুডেন্ট আরো বেশি ফেল করে, কারণ খুব এক্সাইটেড থাকে, সহজের মধ্যে দেখা যায় ভুলটা বেশি করে, বুঝা আসছে? আপনার ওগুলো চিন্তা করেন না, আপনার কাজ হবে একটা স্ট্রং প্রিপারেশন নেওয়া। তবে হ্যাঁ, বেসিক্যালি দেখা যায় যে যদি ধরেন গ্রামাটিক্যাল পার্টে যদি 40% কোশ্চেন আসে, সেটাকে যদি 100% কনভার্ট করেন, দেখা যায় 40-60% কোশ্চেন মোটামুটি ইজিলি দেয়। তো ইজি হইলেও অতটা ইজি না যেটা আপনি সবাই সলভ করতে পারবে এরকম না, কারণ সবাই যদি পারতো তাহলে মানে 3,000 স্টুডেন্ট 50,000 পরীক্ষা দিয়ে 3,000 পাস করতো না। তার মানে এখানে অনেক কিছু আছে যেটা হচ্ছে আপনাকে ইজি মনে হইলেও ইজি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার এই যে কাজটা হয় যে 40-60% আমরা বলছি একটু সহজ হয়তো আসে, বাট 40% পড়া একটু 40% কোশ্চেন সবসময় কঠিন থাকে, এবং এই কঠিন কোশ্চেন গুলো নিয়েই কিন্তু আসলে চান্স পাওয়া ডিপেন্ড করে। তো আরেকটা কোশ্চেন যে এই ম্যাথ, ফিজিক্স, তারপর কেমিস্ট্রি আর ইংলিশ, এই চারটা সাবজেক্ট আমি নিলাম পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা ভার্সিটিতে, তো আমি কোনটার অ্যানসার আগে দেব? এখন এটা আসলে একটু ভ্যারি করে, যেমন আমি বিবিএ স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ আমি বিবিএ এমবিএ, তো আমি যখন করলাম আমাদের সবচেয়ে বেশি কঠিন ছিল ইংলিশটা, ঠিক আছে? তো ইংলিশটার মধ্যে কিন্তু আমি ব্যক্তিগতভাবে ইংলিশটা আমার খুব ফেভারিট ছিল, দ্যাটস ওয়াই আমি ইংলিশটা প্রথমে অ্যান্সার করেছি, কারণ আমার মনে হচ্ছে ইংলিশটা আমার দখলে খুব ভালো আছে, দ্যাট মিনস আমি ইংলিশ। কিন্তু নর্মালি অনেক টিচার আমাদের ইংলিশটা আগে না ধরতে বলে, যে কঠিনগুলো আগে ধরা যদি তুমি ডিমোটিভেটেড হয়ে যাও। এখন এটা এখন তো আপনার ব্যাপার, আপনি মনে রাখবেন যেটা আপনার কাছে সবচেয়ে বেশি কঠিন হয়, অনেক সময় যখন আমরা সেটা আগে ধরি দেখা যায় যে আমাদের প্রেশারটা একটু রিডিউস হয়ে যায়, প্রেশার রিডিউস হলে মানে ভালো ইয়া হয়, মোটামুটি আমরা রিল্যাক্সে করতে পারি, আবার দেখা যায় এটা হিতে বিপরীত হইতে পারে। তবে আমি সাজেস্ট করব আপনার যেটা সবচেয়ে আপনার বেশি দখলে আছে, ভালো দখলে আছে, সেটা আপনি করবেন। যেমন ভাই আমরা যখন পরীক্ষা দিতে ঢুকি তখন কিন্তু আমাদের মাথাটা কুল থাকে প্রথম দিক থেকে, কোন সাবজেক্টটা যেমন ইংলিশ তো কথাই বললাম রে ভাই, আপনার কাছে যেটা কঠিন মনে হয় আপনি সেটা অ্যান্সার করতে পারেন কুলের জন্য। আবার যদি জানা মনে করেন যে আমি যদি ইংলিশটা ধরে, ধরেন ইংলিশটা কঠিন আপনার কাছে মনে হলো, আপনি ইংলিশটা ধরলে আপনার মনে হচ্ছে যে আপনি খুব একটা পারতেছেন না ইংলিশ, ঠিক আছে, আপনি কোশ্চেনটা দেখলেন আপনার কাছে মনে হচ্ছে একটু কঠিন, আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, বাট ধরে অ্যান্সার করতে পারতেছেন না, তখন আপনি এটার দিকে যাওয়ার দরকার নেই। তখন আপনি এটা দেখা যায় কোশ্চেনটা আপনার সমস্যা আরো বেশি করবে, আপনার মাথাটা গরম হয়ে গেলে আপনি অন্য সাবজেক্টগুলোও খারাপ করবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, অ্যাভয়েড শান্ত, আর কত কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, রাজ খান বলেন। জি ভাইয়া, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে ভাইয়া, মানে চিন্তা করছিলাম অনেক, মানে বিষয়টা অনেক কঠিন কিন্তু অনেক সহজ হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন। সহজ করে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার কোশ্চেন হলো ভাইয়া, আমি সব সময় সহজ করে শেখানোর চেষ্টা করব। ওকে, হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আমাদের যে এক্সামের যে এক্সাম যে ওয়ান আছে, এক্সাম শিটের যে লেকচার শিট ওয়ান বা টু এর প্রত্যেকটা লেকচার শিটের প্রথম পেজে যে কোশ্চেনটা দেওয়া থাকে ওটা অ্যান্সারটা কিন্তু দেওয়া থাকে না, এটার উপর কি আলাদাভাবে একটা এক্সট্রা মানে অ্যানসারটা তো দেওয়া থাকে, এমন একটা এক্সট্রা ক্লাস নেওয়া যায় না? অ্যানসারটা তো দিয়ে দেওয়ার কথা না ভাই, অ্যানসার দেওয়া থাকে না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যতদূর জানি আমাকে বলা হচ্ছে না ভাই, যে এক্সাম আচ্ছা আপনি দেখেন অ্যানসার দেওয়া দেওয়া আছে, 20 নম্বর পেজে চলে আসেন, আজকে দেখেন মেমোরি টেস্টের অ্যান্সার একদম শেষের পেজে পাবেন, প্রত্যেকটা লেকচারের শেষের পেজে অ্যান্সার আছে,
রাজ খান, একটু ভালো করে দেখবেন। হ্যাঁ ও থ্যাংক ইউ ভাইয়া। আর আরেকটা জিনিস ভাইয়া, দুইটা গল্প ছিল, একটা ছিল লেগে থাকার গল্প, একটা শেষে না বলা গল্প। এখন একটা গল্প প্লিজ বলেন ভাই শেষ করে। না না এটা পরে বলবো, অনেকে চলে গেছে ক্লাস শেষ করে। একটা তাহলে একটা বলেন ভাই লেগে থাকার গল্প। এই যে এটাই একটা পরীক্ষা, এটাই লেগে থাকা, এটাই লেগে থাকা, এই যে এটাও লেগে থাকা যে আপনি শুনতে হবে, লেগে থাকতে হবে শুনতে হলে। একটা বলেন ভাই রাজ খান, রাজ খান এগুলো বাদ আমার কোশ্চেন নিতে হবে ভাই, আবার সেই বনানি যাইতে হবে, বাসায় যেতে হবে সারাদিন। থ্যাংক ইউ ভাইয়া। আপনি করেন, বসেন এখানে, অনেকে হাত তুলে আছে। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন রাজ খান, আপনি এবার জানেন এবার অনেকে কোশ্চেন। আচ্ছা ভাই আমাদের সলভ ক্লাস কি ফার্স্ট লেকচার সেকেন্ড লেকচার এটা দুটো একসাথে হবে নাকি আলাদা আলাদা হবে? এটা কর্তৃপক্ষ জানে অ্যাকচুয়ালি, কর্তৃপক্ষ। এই সলভ ক্লাস কি দুটো আলাদা হবে না একসাথে হবে? যেটাই হোক আপনারা পাবেন, কোনো সমস্যা না, আলাদাই হবে। হ্যাঁ এখানকার যে পরিচালক, আমি একটা কথা অ্যাড করি, এটা আসলে ব্যক্তি, আমরা বাংলাদেশে অনেক জায়গায় ক্লাস নিছি আলহামদুলিল্লাহ, আমি অনেক জায়গায় গেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এত রিলায়াবল একটা ভালো একটা মানুষ, এত টিচাররা এখানে আসতে চায়। যত তুমি যেমন আমার অন্য জায়গায় 1000 টাকা, মানে আমাদের তো অ্যামাউন্ট অনেক বেশি, অনেক টাকা দিলেও আমরা কিন্তু যাইতে চাই না, কিন্তু এখানে না দিলেও বলি ভাই আসবো আপনার এখানে, সত্যি কথা বলি। হ্যাঁ কারণ হচ্ছে আপনার এখানকার পরিচালক অমায়িক একটা, উনি সবসময় স্টুডেন্ট ফ্রেন্ডলি, আপনার ক্লাস একটা না আপনাকে অনেক ক্লাস দিবেন। ওনার কথা হচ্ছে বাবু আমার মূল অ্যাসেট হচ্ছে আমি তোমাদের কাছ থেকে বিনিময় কি এক্সপেক্ট করি, তোমরা ভালো জায়গায় চান্স পাও, এটাই। নূর আলম হাত তুলেছেন। অনেক সময় লুকের ক্ষেত্রে পাঁচটা হয়, লুক ফর, লুক এট, তারপর ইনটু, আপ ফর, এভাবে আপনি যদি আপনার নেক্সট ক্লাসে যে কয়েকটা আছে কি অ্যাঙ্গেল ক্ষেত্রে অ্যাঙ্গেল ক্ষেত্রে আলাদাভাবে একটু বুঝায় বা একটা শিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনেন আপনি খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। হ্যাঁ এই এই জিনিসগুলো হয় কি, যেমন আপনাকে বলি, যেমন আজকে লেকচারটা আমাদের অনেক বড় লেকচার। হ্যাঁ এখন ভাইয়া যদি দেখা যায় আমাদের লেকচার কিন্তু ফিক্সড করা, আমাদের একদম মানে আমরা কোনটা ক্লাসে কি পড়বো, কোন ক্লাসে কত নম্বর দিব, এগুলো খুব মানে সুচিন্তিত এবং খুব মানে প্রি প্ল্যান করা। কারণ আমি যদি আপনার এই ক্লাসের মাঝখানে যদি আরেকটা টপিক নিয়ে আসি তাহলে আমার এই ক্লাসটা হবে না। তবে এটার জন্য আমরা, হ্যাঁ আমরা লাস্টের দিকে যে ক্লাসগুলো সহজ সহজ লেকচার থাকে, যেমন ছোট ছোট লেকচার, আমাদের ক্লাস অনেক কম থাকে, ওই লেকচারগুলোতে ভাইয়া এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? রাগ হয়েছেন মনে হয় আপনি আমার কথায় যে ভাইয়াকে? আচ্ছা চলে আসেন তারপরে কে, জান্নাতুল ফেরদৌস বলেন। সাউন্ড শুনতেছি না। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাইয়া। ভাই ওই যে সাপ্লিমেন্ট সিনোনিম এন্টোনিম আছে না, ওইগুলাতে হচ্ছে তার একটা কোশ্চেনই অনেকবার থাকে, আর এক এক সময় এক একটার মানে সিনোনিম এন্টোনিম এক এক রকম দেওয়া থাকে, কি সবগুলো একদম মুখস্থ করতে হবে? হ্যাঁ সবগুলো মুখস্থ করতে হবে, কোনটা বাদ দিয়ে দিতে হবে, আবার আলাদা করে কেন দেয় নিচে, তখন তো মাথায় উল্টাপাল্টা হয়ে যায় না? না এখন একটা 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 আমাকে কথা বলি আপনাকে, একটা শীটে যখন একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেনে দেখা যায় অপশন থাকে চারটা, আপনি আমরা আপনাকে চারটাই দিলাম সিনোনিম। হ্যাঁ এখন এর দেখা যায় এই সিনোনিম, এই কোশ্চেনের সিনোনিম আরো আছে আটটা, তাহলে এই চারটার জায়গা তো আপনি বাড়াইতে পারবেন না এখানে, ঠিক আছে? তো প্রথমে চারটা শিখলেন পরে আটটা শিখবেন, কোনো সমস্যা নেই, পড়াশোনায় ফাঁকি দেওয়া যাবে না ভাইয়া। আপনি যদি যেটা চিন্তা করতেছেন যে প্রথমে কেন দিল না, সব করতে হবে, কোনো কথা নেই, আরো আসবে পড়া, আরো আসবে, কিন্তু কোনোটাকে বাদ দেওয়া যাবে না। আরেকটা কথা ওই যে সাপ্লিমেন্টের ফার্স্টে
অনেকগুলা কবিতা দেওয়া আছে এই যে ইয়ের মেইন বুকের, তো ওই কবিতাগুলা ফুল মুখস্থ করব নাকি শুধু লেখকের নামগুলা মুখস্থ করব? লেখকের নাম কবিতায় কি বলছে আমরা কিন্তু প্রত্যেকটা কবিতার পরে আপনাকে ডিটেইলস আলোচনা করে দিছি যে এখানে কি জানতে চাওয়া হয়েছে। যেমন ড্যাফোডিল যদি ধরেন, এটা এটা কি আসলে আন্ডার দ্য গ্রিন উডের নিচে কি বোঝায়, নেচার প্রকৃতি বোঝায় না, এটাকে শান্তি বোঝাচ্ছে, এরকম আমরা এক্সপ্লেনেশন দেয়া দিছি, আপনি ওইভাবে পড়বেন। আমাকে হচ্ছে বলছে যে সাপ্লিমেন্টটা ফুল মুখস্থ করতে হবে। কে বলছে এটা? কে বলছে আপনাকে? আপনার প্রথমে আমরা আটটা ভাগ ভাগ করছি, আটটা ভাগ থেকে আমরা আবার এগুলাকে কি বলছিলাম যে আটটা ভাগ থেকে আমরা পার্সোনাল প্রোনাউনকে আবার চার ভাগ করেছি। চার ভাগের মধ্যে একটা ছিল সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসিভ, অ্যাডজেক্টিভ, পসিভ প্রোনাউন। হ্যাঁ, আবার রিফ্লেক্সিভটা হচ্ছে আলাদা অংশ। এখন রিফ্লেক্সিভটাকে আমরা এখান থেকে করেছি, অর্থাৎ রিফ্লেক্সিভ সেগুলো যেগুলো মাইসেলফ যুক্ত থাকবে, এটার মধ্যে আলাদা কোনো ইয়া না যে হিমসেলফ থাকলে আমরা এটাকে রিলেটিভে নিয়ে আসবো না, সবগুলো সেলফ থাকলে রিফ্লেক্সিভ, এখানে আপনি আর অন্য কিছু ভাবার কোনো স্কোপ নেই। এবার আই যদি থাকে আই এর সাথে হবে মাইসেলফ, হি যদি থাকে হি এর সাথে হিমসেলফ, ইট যদি থাকে ইটের সাথে ইটসেলফ, বুঝে আসছে? এখানে আলাদা কোনো ভাগ নেই, সবগুলোই রিফ্লেক্সিভ প্রোনাউন। জাস্ট হচ্ছে আপনার ওই যে সাবজেক্টটা দেখে আপনাকে বসাইতে হবে কোনটা মাই বসবে, কোনটা মাইসেল বসবে, কোনটা হিমসেল বসবে, বুঝে আসছে? ওয়েলকাম। হ্যাঁ, লাস্ট গ্যালাক্সি জে টু প্রাইম আর নিতে পারবো না, তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া আমি ইংলিশে অনেক দুর্বল, কিন্তু আপনার ক্লাস গুলো করে আমার মনে হইতেছে পারমু, কিন্তু ভাইয়া ভোকাবুলারি কিভাবে শিখলে রাত্রে মুখস্থ হইব? ওজে যতই পড়িবেন ততই ভুলিবেন, কিন্তু মুখস্থ করতেই হবে, ওয়াশরুমে গেলেও ভোকাবুলারি শিট নিয়ে যাবেন, বসে বসে পড়বেন। হ্যাঁ বুঝুন না, কিছু করেন না, কারোর লগে দেখা করতে গেছেন সহজ কোন নিয়ম আছে না, কোনো নিয়ম নাই। কারণ হচ্ছে তবে ভোকাবুলারি পড়বেন হচ্ছে যখন আপনার পড়ার খুব আগ্রহ থাকে, প্রচন্ড ইচ্ছা থাকে পড়ার, তখন পড়তে পারেন। আমরা কি করি যখন ঘুম আসে তখন ভোকাবুলারি নিয়ে বসে শুয়ে শুয়ে পড়ি, এটা উপকার হবে না, আপনাকে ভোকাবুলারি খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। আমার কে? হ্যাঁ মিসেস জারা বলেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। জারা হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম একটু আজকের সিলেবাসের বাইরে এই কোশ্চেনটা, মানে জাহাঙ্গীরনগরের কোশ্চেনটা যখন আমরা সলভ করি বিশেষ করে, তো তখন হচ্ছে কি আমরা বিভিন্ন লিটারেচার রিলেটেড কোশ্চেন, সি ইউনিট, বি ইউনিটে প্রায় লিটারেচার রিলেটেড কোশ্চেন, শেক্সপিয়ারের লেখাগুলো, এই ধরনের কোশ্চেন আসে। এখন আমরা তো সায়েন্সে ছিলাম, এখন আমরা তো স্বাভাবিকভাবে এই কোশ্চেনগুলোর অ্যানসার ওভাবে জানি না, এখন এগুলো আমরা কোথা থেকে পড়বো? যেমন আপনার ধরেন শেক্সপিয়ারের একটা গল্প আপনাকে দিয়ে দিল যে এটা, যেমন আপনাকে বলা হলো যে কিং লিয়ার কে লিখছে, এই তো এইভাবে। হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা হচ্ছে আমরা মূলত আমাদের ফোকাসটা থাকে ইউনিভার্সিটি গুলাতে, কিন্তু সব ইউনিভার্সিটি এরকম করে না, কারণ লিটারেচার তো আপনারা খুব একটা পড়ে আসেন না। আমরা যেগুলা বইতে আছে সেগুলা পড়েছি, কিন্তু এর বাইরে যদি কোশ্চেন থাকে তখন আপনি কি করবেন, রাইট? জি। এখন এটা যদি আপনি বলেন যে আমি বলবো যে এটা এটা করতে গেলে আপনার হিউজ টাইম ওয়েস্ট, আপনাকে যদি আপনি যদি পড়তে পারেন তাহলে আপনি ওরাকল পাবলিকেশনের, হ্যাঁ ওরাকল পাবলিকেশনের একটা বই আছে যে মিরাকল, হ্যাঁ এই মিরাকলের আপনার একটা লিটারেচার আছে ওরাকলের। হ্যাঁ, ওখানে প্রথম দিকের কয়েকটা ফেজে আপনার বলা আছে যে কোন লেখকের কি কোন সাল, কোনটা কোনটা রাস্টোরিয়ান পিরিয়ড, কোনটা ভিক্টোরিয়ান পিরিয়ড, কোনটা এই জিনিসগুলো ওখানে দেওয়া আছে, ঠিক আছে, কোনটা রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক পিরিয়ডে শেক্সপিয়ার কি লিখছে, ওরসোত মানে ওরসোত কি লিখছে, অ্যাস্টিকোলজি কি লিখছে, শেলি কি লিখছে, এগুলো ওখানে দেওয়া আছে আপনার, ঠিক আছে। যেমন ডেভিড কপারভিল কে লিখছে, চার্লস ডিকেনের কোন উপন্যাস, এগুলো ওখানে দেওয়া আছে, তবে এগুলো আপনি আরো ইয়া করে শিখতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ওকে ওয়েলকাম, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। বলেন। আদাব ভাই, আমি দীপন। আদাব, হ্যাঁ দীপন, দেখতে পাচ্ছি, বলেন ভাইয়া।
স্যার এখানে মানে ভোকাবুলারির জন্য আমাদের একবার বলা হয়েছে যে সাপ্লিমেন্টটা ফলো করতে পারো, আবার আজকের শীটে দেখলাম যে বুক রেফারেন্স দেওয়া আছে কম্প্যাক্ট আর ট্রাম কার্ড, তো কোনটা ফলো করবো আমি বুঝতেছি না। সাপ্লিমেন্ট পড়ে শেষ করেন ভাই, বুক কম্প্যাক্টও আপনার কাছে দেওয়া আছে, আপনি সাপ্লিমেন্ট পড়বেন, সাপ্লিমেন্ট পড়ার পরে আপনি কম্প্যাক্টের সাথে মিলাবেন, যেগুলো আপনি মিল পাবেন সেগুলো আপনি করবেন সাপ্লিমেন্টটা, আর যেগুলো মিল পাবেন না নতুন থাকলে আপনি সেগুলো কম্প্যাক্ট থেকে পড়ে নেবেন, ব্যাপারটা ইজি ভাই। সাপ্লিমেন্টটা খুললে আমার মনে হয় যে সমুদ্রের মধ্যে আমি, কোনো কূল কিনারা নাই সমুদ্রের মধ্যে, এটাই ভাই ইংলিশে মানে ওদিন তালগুলো আবার সাপ্লিমেন্ট সমুদ্র, কিন্তু এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আটলান্টিকের নাবিক হইতে হবে, তাইলে না চান্স পাবেন, নাহলে তো পাবেন না। রাজখান সুন্দর লাগতেছে আপনারে, কোশ্চেন থাকলে করেন, আর কেউ কিছু কই বলবেন? ওকে থ্যাংক ইউ, না আর নেওয়ার দরকার নেই, এমনি দেখতে চাচ্ছ, চেহারা সুন্দর দেখাচ্ছে আর কি, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, ওকে।